ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব পঙ্কজ নাথ বরিশাল চার, 1 মিনিট। মাননীয় স্পিকার, অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি মাননীয় সংসদ সদস্য জনাব মাহজুর রহমানকে ধন্যবাদ জানাই। আমাদের উপকূলবাসীর প্রাণের কথাটা তিনি তুলে ধরেছেন এবং আমিও বরিশালের উপকূলীয় অঞ্চল, তার মতোই মেহিজলা মেহেন্দিগঞ্জ দুর্গম নদী বিধৌত, আমাদের একেবারেই নৌযান ছাড়া সড়ক জেলা সদরের সাথে এবং রাজধানীর সাথে তো নেই, এমনকি উপজেলা থেকে প্রত্যেকটি ইউনিয়ন বিচ্ছিন্ন, বহুবার এই পার্লামেন্টে বলেছি। আমি মনে করছি যে আমাদের উপকূলীয় অঞ্চলে নদী বিধৌত এই উপজেলাগুলোর মানুষের ভাগ্য উন্নয়নের জন্যে আমাদের ফেরির আধুনিক সংস্করণ, যেটি ফেরিতে চরে আটকা পড়ে যায়, উত্তাল নদীতে চলতে পারে না, হুবারক্রাফ্টটি চর কেটে নিজের গতিতে সীমানায় পৌঁছে যাবে, প্রান্তে পৌঁছে যাবে, সে কারণে আমাদের উপকূলীয় অঞ্চলের হিজলা মেহেন্দিগঞ্জের মানুষের জন্য অত্যন্ত বেশি প্রয়োজন। আমি এই কারণেই মাননীয় সদস্যের প্রস্তাবকে সমর্থন করছি এবং আমরা হিজলা মেহেন্দিগঞ্জের জন্য ভোলার সাথে, বরিশালের সাথে, চাঁদপুরের সাথে যোগাযোগের জন্য। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব অসীম কুমার উকিল, নেত্রকোনা 3, আপনার সময় 1 মিনিট। মাননীয় স্পিকার, আমি এই সিদ্ধান্ত প্রস্তাবটি সমর্থন করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ ইবাদুল করিম, ব্রাহ্মণবাড়িয়া 5, অনুপস্থিত। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল আজিজ, সিরাজগঞ্জ 3, অনুপস্থিত। সিরাজগঞ্জ 3, জনাব মোহাম্মদ আব্দুল আজিজ, অনুপস্থিত। আমি এখন মূল সিদ্ধান্ত প্রস্তাব এবং তার উপর আনীত সংশোধনীগুলোর উপর মাননীয় নৌপরিবহন প্রতিমন্ত্রী জনাব খালিদ মাহমুদ চৌধুরীকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, মাহফুজুর রহমান 280 চট্টগ্রাম 3 যে সিদ্ধান্ত প্রস্তাবটি উপস্থাপন করেছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাননীয় স্পিকার, এটা শুধু কুমিরা গুপ্তছড়ার জন্য নয়, সমগ্র বাংলাদেশ আমাদের নদীমাতৃক এই দেশ সমুদ্র উপকূল বেষ্টিত এবং প্রতি বছরেই আমরা বন্যা, ঝড়, দুর্ঘটনা, বিভিন্ন ধরনের সাইক্লোন আমাদের মোকাবেলা করতে হয় এবং যখন এই বন্যা এবং সাইক্লোনে আক্রান্ত আমরা হই তখন অনেক সময় আমাদের ত্রাণকার্যের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে অনেক সময় বিঘ্নতা তৈরি হয়। সেই ক্ষেত্রে এই হোভারক্রাফ্ট একটি অন্যতম একটা যান হিসাবে আমরা ব্যবহার করতে পারি। দুঃখজনক হলেও সত্ত্বেও বাংলাদেশে এই ধরনের একটি যান কখনোই বাংলাদেশে যুক্ত হয়নি বা আমাদের সংগ্রহে নাই। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা পর্ব তৃতীয়বারের মতো দেশ পরিচালনার দায়িত্ব পাওয়ার পরে যখন আমাকে নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব দেন তখন তিনি আমাকে একটি রাশিয়ার একটি নৌ মহড়ায় তিনি আমাকে পাঠিয়েছিলেন এবং তিনি সুনির্দিষ্টভাবে এই নৌযানটির কথা আমাকে উল্লেখ করেছিলেন এবং সেখানে আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি দল আমরা গিয়েছিলাম এবং আমরা সেটা পর্যবেক্ষণ করেছি এবং পরবর্তীতে বাংলাদেশে এসে আমরা উপস্থাপন করেছি। যেটি বিষয় নিয়ে আমাদের সংসদীয় কমিটিতে আলোচনা হয়েছে, মন্ত্রণালয়ে আলোচনা হয়েছে, এটা সত্য। ইতিমধ্যেই হোভারক্রাফ্ট সংগ্রহের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, এই লক্ষ্যে আভ্যন্তরীণ ও উপকূলীয় নৌপথে যাতায়াত ব্যবস্থা দ্রুত ও সহজতর করার লক্ষ্যে মেরামত সুবিধাদি, ওয়ার্কশপ স্থাপন সহ প্রয়োজনীয় সংখ্যক হোভারক্রাফ্ট সংগ্রহ বিষয়ক ফিজিবিলিটি স্টাডি সম্পাদনের নিমিত্তে 16/1/2020 তারিখ কারিগরি ও আর্থিক প্রস্তাবনা গ্রহণ করা হয়েছে। মূল্যায়নের কার্যক্রম চলমান আছে, ফিজিবিলিটি স্টাডি সম্পাদনের পর প্রাপ্ত প্রতিবেদন মোতাবেক হোভারক্রাফ্ট নির্মাণ শীর্ষক প্রকল্প গ্রহণ করা হবে। বর্তমানে চট্টগ্রাম সন্দ্বীপ হাতিয়া বরিশাল উপকূল রুটে যাত্রীবাহী সার্ভিস পরিচালনার লক্ষ্যে যাত্রীবাহী জাহাজ নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় কুমিরা গুপ্তছড়া রুটের জন্য 500 যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন একটি জাহাজ ও চট্টগ্রাম সন্দ্বীপ হাতিয়া রুটে জন্য 700 যাত্রী ধারণ করা
ধারণ ক্ষমতা সম্পন্ন একটি জাহাজ নির্মাণাধীন আছে, এটা অল্প কিছুদিনের মধ্যেই আপনার যানবাহনের জন্য যুক্ত হবে। জাহাজ দুটি নির্মাণ কাজ জুন মাসেই আমাদের সমাপ্ত হবে এবং এই রুটে এটা চালু হবে আপনার হাতিয়া। এবং মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্যের সঙ্গে যে সকল সংসদ সদস্য, রুবিনা আক্তার, শামীম হায়দার পাটোয়ারি, শহীদুজ্জামান সরকার, খালেদা খানম এবং মজিবুল হক, রওশনারা মান্নান, পঙ্কজ দেবনাথ, অসীম কুমার উকিল, তারা এটাকে সমর্থন করেছেন এবং নিজ নিজ এলাকার হুবারক্রাফ্টের প্রয়োজনীয়তা উল্লেখ করেছেন। মাননীয় স্পিকার, আমরা এই হুবারক্রাফ্টটা শুধু এই কুমিরা গুপ্তছড়াই শুধু নয়, আমাদের যখন প্রয়োজন হবে, আমরা যদি কুমিরা গুপ্তছড়ায় যে 500 ধারণ ক্ষমতা যাত্রীবাহী জাহাজ আমরা চালু করতে পারি, এই শীত মৌসুমে এটা খুব বেশি প্রয়োজন নাই। যখন সাগর যখন উত্তাল হয়ে যায়, তিনি ঠিকই বলেছেন যে তার পরিবারের কয়েকজন সদস্য সেখানে শরীর সমাধি হয়েছে, তিনি নিজেও আক্রান্ত হয়েছিলেন সংসদ সদস্য থাকার অবস্থায়, এবং সেখানে আমি যখন গিয়েছি সেখানকার মানুষের সঙ্গে কথা বলেছি মাননীয় স্পিকার, তারা খুব আত্মনাদ করেছে। প্রতি বছরই সেখানে বেশ কিছু মানুষ এই রুটে এই দুর্ঘটনার শিকার হয় এবং তাদের অনেকেই মৃত্যুবরণ করেন। কাজেই এই রুটটি বিশেষ করে বর্ষার সময় এই যানটি অত্যন্ত প্রয়োজনীয়। এটি এছাড়াও অন্যান্য যে সকল সংসদ সদস্য প্রয়োজনীয়তা উপলব্ধি করেছেন, আমি মনে করি যে আমাদের যখন বন্যা সাইক্লোন হয় তখন এটা প্রয়োজনীয়। কাজেই এটা আমরা খুব দ্রুত সংগ্রহের পদক্ষেপ যেহেতু নিয়েছি এবং এটা আমরা সংগ্রহ করব, এটা বাংলাদেশের জন্য প্রয়োজন, শুধু গুপ্তছড়া বা সন্দ্বীপের জন্য নয়। কাজেই এটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা এটা সংগ্রহ করার প্রক্রিয়ায় আছি। আমি মনে করি যে মাননীয় সংসদ সদস্যকে আমি অনুরোধ জানাবো, যেহেতু সরকার এটা দ্রুত পদক্ষেপের প্রক্রিয়াধীন আছে, কাজেই আমি এই প্রস্তাবটি তাকে প্রত্যাহার করার জন্য আমি বিনীত অনুরোধ জানাবো। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় সদস্য জনাব মাহফুজুর রহমান, চট্টগ্রাম 3, আপনার সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কে মাননীয় প্রতিমন্ত্রী যে বিবৃতি দিয়েছেন তার প্রেক্ষিতে আপনি ইচ্ছে করে প্রস্তাবটি প্রত্যাহার করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাই যে সমস্ত মাননীয় সংসদ সদস্যবৃন্দ আমার প্রস্তাবকে সমর্থন জানিয়ে বক্তব্য রেখেছেন, তাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই মাননীয় মন্ত্রী মহোদয়কে, উনি ইতিমধ্যে আমাদেরকে আশ্বস্ত করেছেন যে সন্দ্বীপ উপজেলা কুমিরা গুপ্তছড়া ঘাটে 500 আসন বিশিষ্ট একটি জাহাজ খুব শীঘ্রই আমাদেরকে দিবেন এবং আগামী বর্ষা মৌসুমের মধ্যেই আমাদেরকে ওভারক্রাফ্টের ব্যবস্থা করে দিবেন। তাই আমি মাননীয় নৌপরিবহন মন্ত্রীর আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ওনাকে এবং আমার সিদ্ধান্ত প্রস্তাবটি আমি প্রত্যাহার করে নিচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, প্রস্তাব উত্থাপনকারী মাননীয় সদস্য তার প্রস্তাবটি প্রত্যাহারের ইচ্ছা ব্যক্ত করেছেন। কার্যপ্রণালী বিধির 138 বিধির 1 উপবিধি অনুযায়ী প্রত্যাহারের ক্ষেত্রে সংসদের অনুমতি প্রয়োজন। আমি এখন প্রত্যাহারের প্রস্তাবটি ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব মাহফুজুর রহমান, চট্টগ্রাম 3 কর্তৃক উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাব নম্বর 1, কোর্ট সংসদের অভিমত এই যে অবিলম্বে চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলায় কুমিল্লা গুপ্তছড়া নৌচলাচল রুটে যাত্রী পারাপার নিরাপদ করার লক্ষ্যে 2টি হুবারক্রাফ্ট চালু করা হোক, আনকোট শীর্ষক প্রস্তাবটি প্রত্যাহার করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, অতএব সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহারিত হল। আমি এখন দ্বিতীয় সিদ্ধান্ত প্রস্তাবের পক্ষে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রুস্তম আলী ফরাজি, পিরোজপুর 3। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার সিদ্ধান্ত প্রস্তাবটি হলো চরখালি থেকে শুরু করে মঠবাড়িয়া, মঠবাড়িয়া থেকে পাথরঘাটা পর্যন্ত যে সড়ক, এই সড়কের ব্রিজ কালভার্টগুলো নির্মাণ। মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রী ভালো করে জানেন যে এই সংসদে মনে হয় 5-7 বছর ধরে এই একই সড়ক নিয়ে আমি বারবার কথা বলেছি, কারণ এই সড়কটি এই দক্ষিণ অঞ্চলের একমাত্র গুরুত্বপূর্ণ একটি সড়ক। অথচ সড়কটি শুরু হয়েছে পিরোজপুর 2 আসনের এমপি মহোদয়ের নির্বাচনী এলাকা থেকে, তারপর আমার এলাকা, তারপর যাই আবার পরে বরগুনা পাথরঘাটার এলাকা।
তিনটি নির্বাচনী আসন ইত্যাদি একটি মাত্র গুরুত্বপূর্ণ এলাকা এই সড়ক, এই সড়কটি শেষ প্রান্ত গিয়েই বঙ্গোপসাগর। সুতরাং এখানে মৎস্যজীবীরা প্রতিনিয়ত চলাচল করতে হয়, এদের ট্রাক, এদের মৎস্যবাহী মানে যত ধরনের যানবাহন আছে সবই চলে, বাস চলে, গাড়ি চলে, এখানে মানুষের একমাত্র যানবাহন এই পথ দিয়ে চলতে হয়। সুতরাং সড়কটি মোটামুটি নির্মিত করা হলেও এখন পর্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থা রয়ে গেছে। ঝুঁকিপূর্ণ অবস্থা দুটো জায়গায় আছে, একটা হলো যে আমার এলাকা যেটা পড়ছে মঠবাড়িয়া, তার ভিতরে যে পৌরসভা, প্রথম শ্রেণীর পৌরসভা, সেটা এখনও পরিপূর্ণভাবে নির্মিত করা হয় নাই। এটি সুন্দরভাবে করবে, ওরা জানে যে এটা কোনোভাবেই থাকে না, মানুষের দুর্ভোগ হয় সীমাহীন, সেই কারণে আরসিসি করে দিয়ে ভালো করে নির্মাণ করবে, এটা আমাকে আশ্বস্ত করেছে ওনাদের ডিপার্টমেন্টের চিফ ইঞ্জিনিয়ার সাহেব। সেজন্য আমি মনে করি যে সেটা হয়তো হবে রাস্তাটি। কিন্তু মূল যে সমস্যা সেটা হলো এই সড়কের ব্রিজ এবং কালভার্টগুলো, এই ব্রিজ কালভার্টগুলো সবই জরাজীর্ণ এবং ঝুঁকিপূর্ণ। ইতিমধ্যে তিনটি ব্রিজ ভেঙে পড়েছে এবং মানুষ নিহত হয়েছে, মারা গেছে। আপনি এই যুগেও যদি আজকের ব্রিজ ভেঙে মানুষ মারা যায়, অনেক আগের এটা বেলি ব্রিজ আকারে তৈরি করা ছিল, যেগুলো খুব টেম্পোরারিভাবে ইউজ করা হয়, অথচ সেটা এখন ভেঙে চুরমার হয়ে গেছে, সেগুলো থেকে গাড়ি উঠছে এবং বোঝাই অনেক লোডেড অবস্থায় গাড়ি থাকে, যার ফলে পাবলিক জানে না, পড়ে যায় এবং আহত হয়, নিহত হয়, মারা গেছে। সেই ব্রিজ দুটা নির্মিত করা হচ্ছে, এভাবে যদি মানুষ মারা যাবে নির্মিত হবে এটা না করে। আমি আলাপ করলাম ওনাদের সচিবের সাথে এবং মন্ত্রী মহোদয়ের সাথে, পার্লামেন্টে আমি কথা বলেছি, উনি অত্যন্ত মানে সরি দেওয়ার সাথে আমার কথাগুলো শুনেছেন এবং বলেছেন যে হ্যাঁ, ব্রিজগুলো নির্মিত করা হবে এবং কালভার্টগুলো নির্মিত করা হবে। তারপরে আমি আবার পুনরায় আমি মনে করলাম যে কী করা যাইতে পারে, এটা একটা আলাদা ডিপিপি করা প্রয়োজন হবে। এই ডিপিপির জন্য ওনাদের সেক্রেটারি সাহেব বলার পরে আমি একটা ডিও লেটার দিলাম এবং দেওয়ার পরে ডিপিপি তৈরি করলো। এরপরে আর আমি বেশি জানি না, তবে জানি এইটুকু জানি যে নভেম্বর মাসে মিটিং হয়েছে একটা সচিব কমিটির, সেই মিটিংয়ে তারা অ্যালাউ করেছে যে হ্যাঁ, এটি যে ব্রিজে আর্জেন্টলি এটা দরকার, এমএ এবছরই পাস করে তৈরি করা হবে। কিন্তু ব্রিজের যে ডিজাইন নকশা সেইগুলো সব নাকি পাওয়া হয় নাই, সেই জন্য এই বিলম্ব হচ্ছে। তাই মাননীয় মন্ত্রীর সাথে আমার প্রায় দেখা হয়, কথা হয় এবং তিনি এটা উপলব্ধি করেন যে এলাকার এই তিনটা নির্বাচনী এলাকার ভিতর দিয়ে একটি মাত্র গুরুত্বপূর্ণ সড়ক, যে সড়কটি আমাদের সমস্ত মানুষ, লক্ষ লক্ষ মানুষ এই সড়ক দিয়ে চলাচল করে, তাই এই সড়কটা নিরাপদ, যানবাহন নিরাপদভাবে যাতে যানবাহন চলাচল করতে পারে, মানুষ যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে, সেই জন্য যে ব্রিজগুলো জরাজীর্ণ এবং একেবারে ভেঙে যাওয়ার উপক্রম, কয়েকটা তিনটা তো ভেঙে পড়েই গেল, মানুষ মারা গেল। সুতরাং আমরা তখনও কথা বলেছিলাম যখন মানুষ মারা যেতে, আমি আশা করি যে আজকের মাননীয় মন্ত্রী যে প্রকল্পটা গ্রহণ করেছেন সেটি এই এই এবছরই পাস করে এবছরই যেন কার্যক্রম শুরু করতে পারে, সেটাই আমার মূল দাবি। সেই হিসাবে তিনি সরিদের সাথে আমার এই প্রস্তাবটা গ্রহণ করলে যেমন লাভ হলো যে জনগণ খুশি হলো এবং উনি একটি বিশেষ দাবি মেনে নিলেন, এই এই আর কিছু না, এটাই আমার জনগণের পক্ষ থেকে মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যে এই প্রস্তাবটি জনস্বার্থে গ্রহণ করবেন এবং এই দাবিগুলো বাস্তবায়ন করবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, এই সিদ্ধান্ত প্রস্তাবের উপর 10 জন মাননীয় সদস্য সংশোধনী দিয়েছেন। আমি এখন তাদেরকে নিজ নিজ সংশোধনী উত্থাপন ও সংশোধনীর পক্ষে 1 মিনিট সংক্ষিপ্ত বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। মাননীয় সদস্য সৈয়দা রুবিনা আক্তার, মহিলা আসন 28। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রুস্তম আলী ফরাজি 129/3 কে ধন্যবাদ একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব সংসদে উত্থাপন করার জন্য। মাননীয় স্পিকার, বরিশাল বানারীপাড়া মহাসড়কের বেশ কয়েকটি ব্রিজ রয়েছে, তার মধ্যে একটি ব্রিজ রায়েরহাটের ব্রিজটি নতুন করে নির্মাণ করা হয়েছে, কিন্তু মাধব পাশা ব্রিজ এবং গুঠিয়া ব্রিজ, দুটি ব্রিজের অবস্থাই খুব খারাপ। গুঠিয়া ব্রিজের মাঝখানে স্টিলের পাত ভেঙে পড়ে গেছে। গুঠিয়ার মসজিদটি, যেটি একটি অভূতপূর্ব একটি স্থাপনা, যেটি দেখার জন্য ওখানে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে এবং এটি একটি গুরুত্বপূর্ণ জেলা সড়ক, তাই মানুষের যানমাল পরিবহনের নির্বিঘ্নে পরিবহনের জন্য অবিলম্বে মাননীয় আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীকে বলবো যে আমাদের গুঠিয়া এবং মাধবপাশা ব্রিজ দুটি পুনর্নির্মাণ করা হোক। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব শামীম হায়দার পাটোয়ারি, গাইবান্ধা 1, অনুপস্থিত।
মাননীয় সদস্য জনাব মোহাম্মদ শহীদুজ্জামান সরকার, নওগাঁ 2। এক মিনিট। মাননীয় স্পিকার স্যার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার স্যার, মাননীয় সংসদ সদস্য জনাব রুস্তম আলী ফরাজি, পিরোজপুর 3 কর্তৃক উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাবটি আমি সমর্থন করছি। মাননীয় স্পিকার স্যার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং মাননীয় যোগাযোগ সড়ক ও সেতু মন্ত্রী মহোদয়ের দক্ষ তত্ত্বাবধানে যেভাবে তরতর করে এগিয়ে যাচ্ছে গোটা জাতি, নিশ্চয়ই মানুষ স্বপ্ন দেখছে একটি উন্নত যোগাযোগ ব্যবস্থার, এবং সেই লক্ষ্যে ইতিমধ্যে গোটা দেশে নানাভাবেই দৃশ্যমান কর্মকাণ্ড চলছে। সেই কারণে এই প্রস্তাবটি গ্রহণ করবার জন্য মাননীয় মন্ত্রী মহোদয়কে সবিনয়ে অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার স্যার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য মোসাম্মদ খাজেদা খানম, মহিলা আসন 27। এক মিনিট। স্পিকার আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি আমি মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ রুস্তম আলী ফরাজি, 129 পিরোজপুর 3 কে সুন্দর একটা প্রস্তাব তুলে ধরার জন্য। আমি পিরোজপুর জেলার চরখালী মঠবাড়িয়া পাথরঘাটা সড়কের ব্রিজ কালভার্ট নির্মাণ করা হোক, আমি মাননীয় সংসদ সদস্যের সঙ্গে একমত হয়ে সংশোধনী দিয়েছি। আমার সংশোধনী হলো মূল প্রস্তাবের পর ঝিনাইদহ জেলার সকল শব্দাবলী সংযোজন করা হোক। মাননীয় স্পিকার, বর্তমান সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার সারা বাংলাদেশের রাস্তাঘাট ব্রিজ কালভার্ট যেভাবে উন্নয়ন করছে, আমি মনে করি আমার ঝিনাইদহ জেলা একটি মেন বিন্দু জেলা হিসেবে আমি মনে করি। সেই কারণে আমার ঝিনাইদহ জেলার রাস্তাঘাট ব্রিজ কালভার্ট নির্মাণ করা প্রয়োজন, প্রস্তাবটি গ্রহণ করার দাবি রেখে শেষ করি। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য বেগম রওশনা রামান্নান, মহিলা আসন 47। আপনার সময় এক মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি ডক্টর রুস্তম আলী ফরাজি, সংসদ সদস্য পিরোজপুর 3, তাকে সমর্থন জানিয়ে তার এই প্রস্তাবটির পরে আমি কুমিল্লা জেলার জেলা সদর এবং উপজেলার বিভিন্ন ব্রিজ কালভার্টগুলি মেরামত করা হোক এই মর্মে সংশোধনী দিয়েছি। মাননীয় স্পিকার, কুমিল্লা জেলায় অনেক ব্রিজ কালভার্ট আছে, কিন্তু এগুলি অনেক পুরাতন এবং নড়বড় হয়ে গেছে। কিছু কাজ হচ্ছে, কাজ হলেও আবার খুব ভালো কাজ হয় না, আবারও নড়বড়ে হয়ে যায়। সেই জন্য সামনে বর্ষাকাল আগত এই ব্রিজ কালভার্টগুলি খুব ভালোভাবে যাতে করা হয়, কারণ ওখান দিয়ে সারাক্ষণ গাড়ি চলে, মোটর সাইকেল চলে, মানুষ এত বেগে আজকাল মোটর সাইকেল চলে যে তারা নিজেরাই কখন ভেঙে চুরে পড়ে যায় নিজেরা জানে না, তাদের জীবনে হলো গতি দ্রুত মোটর সাইকেল। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুজিবুল হক, কিশোরগঞ্জ 3। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ রুস্তম আলী ফরাজি, 129 পিরোজপুর 3 কর্তৃক আনীত সিদ্ধান্ত প্রস্তাবকে আমি সমর্থন করি, এবং মাননীয় স্পিকার, এই সমর্থনের সাথে আমি আমার এলাকা 164 কিশোরগঞ্জ 3 করিমস্তারাই শব্দ দুটি মূল প্রস্তাবের পরে যাতে একই সাথে গ্রহণ করা হয় সেই গ্রহণ করার অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব পঙ্কজ নাথ, বরিশাল 4। এক মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ জানাই আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্য কুমারী ফরাজি সাহেবকে। তিনি ধান নদী খাল, এই তিনি বরিশাল, তিনি বৃহত্তর বরিশালের মানুষ, বরিশালেই খাল বেশি, নদী নালা বেশি, এখানেই বেশি প্রয়োজন কালভার্ট ব্রিজের। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর যে দর্শন, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে, প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে বঙ্গবন্ধু কন্যার যে স্বপ্ন, আমার গ্রাম আমার শহর, গ্রাম হবে শহর, সেই গ্রামকে শহরে উন্নীত করার জন্য এই প্রয়োজন সড়ক যোগাযোগ, সেটি পল্লী সড়ক হোক আর উপজেলা সড়ক হোক। সেই সড়কে আমার হিজলা মেহেন্দিগঞ্জ কাজিরহাটের সমস্ত নদী নালা কালভার্ট খালের উপরে যেই কালভার্টগুলো ভগ্নদশা এবং যেখানে প্রয়োজন সেগুলো চিহ্নিত করে আমরা ডিও দিয়েছি, সেগুলো দ্রুত নির্মাণের জন্য আমি
এই প্রস্তাবকে সমর্থন করছি এবং বাস্তবায়নের জোর দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব অসীম কুমার রুকিল, নেত্রকোনা 3। এক মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ রাস্তাম আলী ফরাজি যে প্রস্তাবটি উত্থাপন করেছেন তার প্রতি পূর্ণ সমর্থন রেখে আমি এখানে আমার নির্বাচনী এলাকা নেত্রকোনার 3 কেন্দুয়া আটপাড়ার নির্বাচনী এলাকার কেন্দুয়া আটপাড়া শব্দ সংযোজন করার জন্য সবিনয় অনুরোধ করছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ ইবাদুল করিম, ব্রাহ্মণবাড়িয়া 5। অনুপস্থিত। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল আজিজ, সিরাজগঞ্জ 3। অনুপস্থিত। আমি এখন মূল সিদ্ধান্ত প্রস্তাব এবং তার উপর আনীত সংশোধনীগুলোর উপর মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জনাব ওবায়দুল কাদেরকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ রুস্তম আলী ফরাজি, 129 পিরোজপুর 3। তিনি যে সিদ্ধান্ত প্রস্তাবটি উত্থাপন করেছেন আমি তার উত্তর দিচ্ছি। চরখালি তুষখালি মঠবাড়িয়া পাথরঘাটা জেলা মহাসড়কের পিরোজপুর অংশ বিভিন্ন কিলোমিটারে ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ। বেলির সেতু স্থলে পিসি গার্ডার সেতু নির্মাণের লক্ষ্যে পিরোজপুর সড়ক বিভাগ একটি ডিপিপি প্রণয়ন করেছে। গত 14/11/2019 তারিখে ডিপিপির উপর মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ যাচাই কমিটির সভা অনুষ্ঠিত হয়। এ সভা ডিপিপি পুনর্গঠনের সিদ্ধান্ত হয়েছে। এ লক্ষ্যে ইতোমধ্যে মৃত্তিকা জরিপ কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে সেতু ও কালভার্ট সমূহের নকশা প্রণয়নের কাজ চলছে। নকশা প্রণয়নের কাজ সম্পন্ন হবার পর পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। মাননীয় স্পিকার, আমি মাননীয় সংসদ সদস্যকে এবং তার সঙ্গে যারা সংশোধনী এনেছেন সৈয়দা রুবিনা আক্তার, সৈয়দুজ্জামান সরকার, খালেদা খানম, রোশনা রামান্নান, মুজিবুল হক, পঙ্কজ নাথ এবং অসীম কুমার উকিল, তারা যে সংশোধনী এনেছেন এ বিষয়ে আমি বলতে চাই। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সরকার সারা বাংলাদেশে সড়ক অবকাঠামো নির্মাণের পাশাপাশি জরাজীর্ণ এবং ঝুঁকিপূর্ণ সেতু নির্মাণের কাজটি করার জন্য আমাদের যে নির্দেশনা দিয়েছেন মন্ত্রণালয় এ কাজটি যথাযথভাবে করে যাচ্ছেন। তবে একসঙ্গে তো সব কাজ করা যাবে না, সব সেতু যেগুলো বেলি আছে ওগুলোকে রিপ্লেস করা যাবে না, তবে আমরা কাজটি করে যাচ্ছি। যেমন মুন্সিগঞ্জে মাননীয় স্পিকার প্রায় 100টির মতো বেলি ব্রিজ সেখানে পিসি গার্ডার সেতুতে আমরা রূপান্তর করার জন্য প্রায় 60টির কাজ ইতিমধ্যে আমরা শেষ করেছি। একইভাবে 42টি
বেইলি ব্রিজকে পিসি গাডার সেতুতে আমরা নিয়ে এসছি যে খাগড়াছড়ি পার্বত্য জেলায়। এভাবে সারা বাংলাদেশে এরকম ঝুঁকিপূর্ণ এবং জরাজীর্ণ অনেক বেইলি ব্রিজ রয়েছে যেগুলো পিসি গাডার সেতু করা দরকার, এবং আমরা এই কাজটি করে যাচ্ছি। আমরা সম্ভাব্যতা যাচাই করছি এবং আমরা অনুসন্ধান করে দেখছি কোথায় কোথায় সমস্যা রয়েছে। রাস্তা আছে অথচ ব্রিজ ঝুঁকিপূর্ণ, এ ধরনের অবস্থার অবসান জনস্বার্থে হওয়া উচিত। এবং আমি আশ্বস্ত করছি মাননীয় সংসদ সদস্যকে, আপনার প্রস্তাব অনুযায়ী আমরা সেই বাংলাদেশে দূরবর্তী ওই এলাকা সাগরের অনতি দিবে, এই বরগুনা এলাকা, আপনার নির্বাচনী যে এলাকা মঠবাড়িয়া পাথরঘাটা, সেখানে আমরা সড়ক নির্মাণ করেছি, একটি অংশ বাকি আছে যেটা আপনি বলেছেন সেটা আমরা অবশ্যই করে দেব। বাজার অংশগুলোতে আমরা চিন্তা করেছি যে বাজার অংশগুলো আরসিসিতে কাঠামোতে করা দরকার, এবং সেজন্য বাজার অংশগুলো আমরা আলাদা করে রেখেছি। সে কারণে আমাদের বাজার অংশে আমরা সড়কের যে নির্মাণ কাজ সেটা সম্পন্ন হয়নি। আশা করি অচিরেই আমরা এ বিষয়ে আমাদের যে পরিকল্পনা জন্য আমরা পদক্ষেপ নিতে শুরু করব। আর এই সেতু কালভার্ট যে আপনি যে প্রস্তাবগুলো করেছেন, আমার সঙ্গে যে সংশোধনীগুলো এসছে, আমি আশ্বস্ত করছি আমরা আপনার মাননীয় সংসদ সদস্য রুস্তম আলী ফরাজি উল্লেখ করেছেন কোন সেতু কী অবস্থায় আছে এবং সেগুলো পিসি গার্ডার করা দরকার। সেটা ছাড়া যারা সংশোধনী এনেছেন তাদেরকেও আমি অনুরোধ করব, আপনাদের প্রস্তাবিত এই কাজগুলো আপনারা মন্ত্রণালয়ে এসে সচিবের কাছে অথবা আমার কাছে পৌঁছে দেবেন, আমরা অনতিবিলম্বে পদক্ষেপ নিতে শুরু করব। কারণ জনস্বার্থে এই কাজগুলো আমাদের উপর অর্পিত দায়িত্ব, আমরা এই দায়িত্ব পালনে কোনো প্রকার কুণ্ঠিত হব না এবং যত দ্রুত সম্ভব সে দুর্ঘটনা রোধে জরাজীর্ণ সেতুগুলোর মেরামত কাজ এবং এগুলোকে বেইলি থেকে পিসি গাডার সেতুতে রূপান্তরিত করার লক্ষ্যে আমরা আমাদের পদক্ষেপ নেব। আমি মাননীয় সংসদ সদস্যকে অনুরোধ করব, আপনার প্রস্তাব বাস্তবায়নের পথে কোনো অন্তরায় নেই, বাধা নেই, বাধা শুধু প্রক্রিয়াগত বিষয়, একটা সময় সাপেক্ষ ব্যাপার, একটু বিভিন্ন স্তর পার হয়ে যেতে একটু সময় লাগবে। তবে এই অর্থ এই বছর হয়তো পারবো না, এই অর্থ বছরেই আমরা এই সেতুগুলোর পুনর্নির্মাণ তথা পিসি গাডার সেতু নির্মাণের প্রক্রিয়া আমরা শুরু করব। এ ব্যাপারে আমি আশ্বস্ত করছি আপনাকে এবং অনুরোধ করছি যে আপনি এই আপনার এই সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহার করে নেবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রুস্তম আলী ফরাজি, পিরোজপুর 3। আপনার সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কে মাননীয় মন্ত্রী যে বিবৃতি দিয়েছেন তার প্রেক্ষিতে আপনি ইচ্ছে করলে প্রস্তাবটি প্রত্যাহার করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রী তো নিজেই কাজ করেন, যে কোনো একটা ব্রিজে হাজার হাজার কোটি টাকা খরচ করেন, যে কোনো একটি সড়কে রোডসান হাইওয়ের মাধ্যমে তিনি 1,700 কোটি টাকা, 1,500, 2,000, 3,000 আমি দেখেই অনেক।
আমাদের এই তিনটে আসনের জন্য মাত্র 400 কোটি বা 350 কোটি টাকা লাগতে পারে, এই সব 16টা মাত্র ব্রিজ আর বাকি কটা কালভার্ট। সুতরাং তিনি এবছরই এটা পাশ করবেন এটা আমি নিশ্চিত। আমি এটা পাশে আমি যেহেতু আলাপ করে জেনেছি, ওনার সচিবই বলেছে যে না পাশ করা সম্ভব, কাজ কবে করতে পারবেন সেটা জানি না, হয়তো সেটা বাজেট এর পর লাগতে পারে। মাননীয় মন্ত্রী মহোদয় যেহেতু যেটা বলেন সেটা করেন, এটা আমি বিশ্বাস করি এবং ওনার উপর আমার আস্থা আছে, যথেষ্ট আস্থা আছে। এটা পাস করবেন এবার করে দেবেন, জনগণ খুশি হবে, জনগণ কিন্তু এই কথাগুলো সবই শুনছে। সুতরাং আমি তার আশ্বাসের প্রেক্ষিতে এবং জনস্বার্থে আমি আমার প্রত্যাহারে রাজি হইলাম। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, প্রস্তাব উত্থাপনকারী মাননীয় সদস্য তার প্রস্তাবটি প্রত্যাহারের ইচ্ছা ব্যক্ত করেছেন। কার্যপ্রণালী বিধির 138 বিধির 1 উপবিধি অনুযায়ী প্রত্যাহারের ক্ষেত্রে সংসদের অনুমতি প্রয়োজন। আমি এখন প্রত্যাহারের প্রস্তাবটি ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রুস্তমাজি ফরাজি পিরোজপুর 3 কর্তৃক উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাব নম্বর 2 কোট সংসদের অভিমত এই যে পিরোজপুর জেলায় চরখাজি মঠবাড়িয়া পাথরঘাটা সড়কের ব্রিজ কালভার্টগুলো নির্মাণ করা হোক আনকোট শীর্ষক প্রস্তাবটি প্রত্যাহার করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহারিত হলো। আমি এখন তৃতীয় সিদ্ধান্ত প্রস্তাবটি উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হাবিবুর রহমান বগুড়া 5। মাননীয় স্পিকার, আমার সিদ্ধান্ত প্রস্তাবটি ছিল সংসদের অভিমত এই যে বগুড়া জেলার ধুনট শেরপুর উপজেলা দয়ের জরাজীর্ণ রাস্তাসমূহ সংস্কার কল্পে এককালীন 50 কোটি টাকা অনুদান বরাদ্দ দেওয়া হোক মর্মে এই সংসদে উত্থাপন করেছিলাম। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, দেশের অর্থনৈতিক উন্নয়নের চাবিকাটি যোগাযোগ উন্নয়নের ব্যবস্থার উন্নয়ন, এরই অংশ গ্রামীণ জনপদে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সাধিত হলে রপ্তানিযোগ্য পণ্য দ্রুত গন্তব্যে পৌঁছানো সম্ভব, উৎপাদিত পণ্য যথাসময়ে গন্তব্যে পৌঁছিয়ে উৎপাদনকারী খুচরা বিক্রেতা পাইকারি বিক্রেতা নিজ নিজ অবস্থান থেকে দেশের অর্থনৈতিক উন্নয়নে সক্রিয় অবদান রাখতে পারে। মাননীয় স্পিকার, আপনি জানেন বগুড়া একটি শিল্পনগরী, উত্তরবঙ্গের প্রবেশদ্বার। উত্তরবঙ্গগামী প্রায় 80% যানবাহন বগুড়া জেলার উপর দিয়ে যাতায়াত করে। আন্তঃজেলা যানবাহন তো আছেই, এর উপর জনবসতির চাপ। এই বগুড়া জেলার উপর দিয়ে প্রবাহিত করতোয়া নদী, বাঙ্গালী নদী, দুই নদীর বর্ষার পানি রাস্তাঘাট তলিয়ে উপচিয়ে পড়ে লোকালয়, ফলে রাস্তাঘাটের বেহাল দশা। সীমিত পরিমাণ বরাদ্দ পেলেও তাহা জোয়ারের মুখে বালির বাঁধ। আমার নির্বাচন এলাকা ধুনট ও শেরপুর উপজেলাদ্বয়ের অবস্থা সবচেয়ে বেশি নাজুক, কয়েকটি রাস্তা ব্রিজের প্রয়োজন। আপনার অনুমতি নিয়ে আমি রাস্তাগুলোর নাম বলছি যেগুলো দ্রুত সংস্কার ও মেরামতের প্রয়োজন। ধুনট উপজেলার মাঠপাড়া হতে চান্দিয়ার পর্যন্ত রাস্তা প্যালাসাইটিং সহ মেরামত, মোহনপুর ঘাট হতে সোনারগাঁয় রাস্তা ব্রিজ নির্মাণ, পারধুনট পারুলকান্দি রাস্তা ব্রিজ নির্মাণ, কালেরপাড়া ইউপি হতে সোনামুড়া হাট রাস্তা উন্নয়ন, নিমগাছি ইউপি হতে ব্রহ্মপাড়া রাস্তা উন্নয়ন, চোরশিমুল রাস্তা হাট হতে গোসাবাড়ি ইউপি রাস্তা উন্নয়ন, চৌকোবাড়ি ইউপি হতে দিগুলকান্দি রাস্তা উন্নয়ন, ছাতিয়ানি রান্ডিলা রাস্তা উন্নয়ন, বরৈতলি হতে ব্যারেটবাড়ি পাইকারপাড়া রাস্তা উন্নয়ন, কাশিয়াটা হতে বাগেরহাট রাস্তা উন্নয়ন, ব্যারেটবাড়ি উত্তরপাড়া হতে গোদাগাড়ি পাকা রাস্তা উন্নয়ন, ধুনট ইউপি হতে মাঠপাড়া রাস্তা উন্নয়ন, গজারিয়া জিপিএস হতে গজারিয়া ঈদগাম রাস্তা উন্নয়ন, উলিপুর হতে ধুনট ভায়া ঝাজরহাট রাস্তায় চাঙ্গামারা খালের উপর ব্রিজ নির্মাণ, মির্জাপুর জিসি হতে খানপুর ইউপি রাস্তায় কয়ারখালি খালের উপর ব্রিজ নির্মাণ, ঝাজুরঘাট হতে এলাঙ্গি ইউপি রাস্তায় ব্রিজ নির্মাণ, কলতাপাড়া বাজার হতে আমিরউল ইউপি রাস্তায় করতোয়া নদীর উপর ব্রিজ নির্মাণ, জোড়খালি ইউজেট আর শামসুল ব্রিজ বিল্ট হতে জোড়খালির রাস্তা উন্নয়ন,
অলোয়া পীরহাটি রাস্তা উন্নয়ন, নস্তপুর হতে বিষ্ণুপুর রাস্তা উন্নয়ন, ছাতিয়ানি উজ্জ্বল সিং রাস্তা উন্নয়ন, নিমগাছি ক্লিনিক হতে রাস্তাঘাট ঈশ্বরঘাট রাস্তা উন্নয়ন, কালারপাড়া ইউপি হতে সোনামুড়া হাট রাস্তা উন্নয়ন, চালাপাড়া হতে বিলকাজুলি রাস্তা উন্নয়ন, নারায়ণপুর হতে মরিচতলা রাস্তা উন্নয়ন, শৈলমারি হতে রাঙ্গামাটি রাস্তা উন্নয়ন, ছনকা হাট হইতে ভবানীপুর হয়ে শেখর রাস্তা উন্নয়ন, সীমাবাড়ি হতে জিসি হতে সিমলা রাস্তা উন্নয়ন, ঘোগাঘাট হতে বিশ্বহাট আটাইল হয়ে ভবানীপুর ইউপি রাস্তা উন্নয়ন, কুসুম্বি ইউপি হতে মালিহাট হয়ে বলগাছা হাট রাস্তা উন্নয়ন, জোড়গাছা হাট হতে চরপাতলিয়া বাজার হয়ে সুঘাট ইউপি রাস্তা উন্নয়ন, খামারকান্দি ইউপি হতে ঘোড়দৌড় হাট বার ভবানীপুর হয়ে আমিরুল ইউপি রাস্তা উন্নয়ন, মির্জাপুর ডিসি হতে খানপুর ইউপি রাস্তা উন্নয়ন, বিশালপুর ইউপি হতে মানিক চাপড় হয়ে পেঁচুলহাট রাস্তা উন্নয়ন, বিশালপুর হইতে নাইশিমুল গোয়াল বিশ্বাস হয়ে দেওয়ানবাজার রাস্তা উন্নয়ন, বৈতবাড়িয়া বাজার হতে খানপুর ইউপি রাস্তা উন্নয়ন, খানপুর ইউপি হতে সালফা বাজার রাস্তা উন্নয়ন, সুঘাট ইউপি হতে কল্যাণী বাজার হয়ে খানপুর ইউপি রাস্তা উন্নয়ন, সীমাবাড়ি জিসি হতে ভবানীপুর ইউপি রাস্তা উন্নয়ন, সালফা বাজার হতে খামারকান্দি ইউপি রাস্তা উন্নয়ন, খানপুর ইউপি হতে চকদলি ঘাট হয়ে ভুবনগতি হাট রাস্তা উন্নয়ন, গাড়িদা ইউপি হতে শিবপুর বাজার রাস্তা উন্নয়ন, সীমাবাড়ি ইউপি হতে চমরপাথলিয়া হাট রাস্তা উন্নয়ন, গাড়িদা হতে মহিপুর রাস্তা উন্নয়ন, কুসুম্বি ইউপি হতে লক্ষ্মীগুলা দিল কাতলা হয়ে ধুন্দর হাট রাস্তা উন্নয়ন, খামারকান্দি ইউপি হতে বেড়ারবাড়ি শুভগাছা বাজার হয়ে শেরুর ধুনুট রাস্তা উন্নয়ন, শুভগাছা বাজার হতে জয়নগর হয়ে খামারকান্দি ইউপি রাস্তা উন্নয়ন, মহিপুর হতে রানীরহাট হয়ে জিসি টুনিপাড়া জামাইলহাট হয়ে মিত্রপুর কচিওপাড়া রাস্তা উন্নয়ন, মির্জাপুর হতে রানীরহাট জিসি রাস্তা উন্নয়ন, ছনকা হতে সুঘাট হয়ে মৈত্রপুর রাস্তা মেরামত, গাড়িদা হতে জামান্নাহাট হয়ে জামাদার পুকুর জিসি রাস্তা মেরামত, সুঘাট হতে মধ্যভাগ রাস্তা মেরামত, জোড়গাছা হতে চৌকুড়ি রাস্তা মেরামত, টুনিপাড়া হইতে উত্তর পেঁচুল রাস্তা মেরামত, ছাতিয়ানি বাজার হতে সাল্লাপাড়া রাস্তা মেরামত, ধনকুন্ডি টাওয়ার হতে সরাই রাস্তা মেরামত, চৌমাহিনী বাজার হতে কাহিদকুল হয়ে শিয়ালবাড়ি রাস্তা মেরামত, কানাইগাড়ি হতে খোলাগাড়ি রাস্তা মেরামত, কেল্লা হতে বাগদা রাস্তা মেরামত, শেরপুর জিসি হতে শেরুয়া বটতলা হয়ে নিমগাছি জিসি ভবানীপুর ইউপি রাস্তা প্রশস্তকরণ, উলিপুর হতে ঝাঁচরঘাট হয়ে ধুনুট রাস্তা প্রশস্তকরণ, ছনকা হতে সুঘাট ইউপি রাস্তা হয়ে মথুরাপুর জিসি রাস্তা প্রশস্তকরণ, শেরপুর জিসি হতে খানপুর ইউপি রাস্তা প্রশস্তকরণ, মির্জাপুর জিসি হতে খানপুর ইউপি রাস্তা উন্নয়ন, ছনকা হাট হতে বিশালপুর রাস্তা প্রশস্তকরণ। জনগণের দাবির মুখে রাস্তাগুলির সংস্কারে আমি 50 কোটি টাকার অনুদান বরাদ্দ দেওয়ার প্রস্তাব করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, এই সিদ্ধান্ত প্রস্তাবের উপর 10 জন মাননীয় সদস্য সংশোধনী দিয়েছেন। আমি এখন তাদেরকে নিজে সংশোধনী উত্থাপন ও সংশোধনীর উপর সংক্ষিপ্ত বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। মাননীয় সদস্য সৈয়দা রুবিনা আক্তার, মহিলা আসন 28, 1 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাই সংসদ সদস্য জনাব হাবিবুর রহমান 40 বগুড়া 5 কে তার প্রস্তাবটি সংসদে উত্থাপন করার জন্য। মাননীয় স্পিকার, পিছিয়ে পড়া জনগোষ্ঠী জনপদ বরিশাল জেলাকে উন্নয়নের মহাসড়কে নিয়ে আসার জন্য আমাদের মমতাময়ী মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছোট বড় এবং মেঘা প্রকল্প গ্রহণ করেছেন এবং যার বাস্তবায়নের কাজ পুরো দমে এগিয়ে চলছে। সেই উন্নয়নের সুফল ভোগ করার জন্য স্থানীয় পর্যায়ে জরাজীর্ণ রাস্তাঘাটগুলির উন্নয়নের প্রয়োজন। সেজন্য আমি মূল প্রস্তাব বগুড়া জেলার শেরপুর শব্দগুলির পর এবং বরিশাল জেলার উজিরপুর শব্দগুলি সংযোজন করা হোক মর্মে সংশোধনী দিয়েছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব শামীম হায়দার পাটওয়ারী, গাইবান্ধা 1, অনুপস্থিত। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ শহীদুজ্জামান সরকার, নওগাঁ 2, 1 মিনিট। মাননীয় স্পিকার স্যার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার স্যার, মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ হাবিবুর রহমান 40 বগুড়া কর্তৃক উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাবটি আমি সমর্থন করছি। মাননীয় স্পিকার স্যার, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মাননীয় স্থানীয় সরকার মন্ত্রীর দক্ষ পরিচালনায় গ্রামীণ জনপদে সড়কগুলি যেভাবে উন্নয়নের কাজ চলছে,
আমরা আশার আলো দেখছি এবং গোটা দেশের মানুষ সেই কারণে আশাবাদী হচ্ছে। আর আমাদের সংবিধানের 16 অনুচ্ছেদ পরিষ্কার করে নির্দেশনা দেওয়া আছে, গ্রাম এবং শহরের বৈষম্যগুলো দূর করতে হবে, সেজন্য এই প্রস্তাবটি সমর্থন করছি। এবং সাথে সাথে আমার নির্বাচনী এলাকা নওগাঁ জেলার পত্তিতলা এবং ধামুরহাট উপজেলার সকল গ্রামীণ সড়ক সংস্কার করবার জন্য দাবি করছি। মাননীয় স্পিকার স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য মোসাম্মদ খালেদা খানম, মহিলা আসন 27, এক মিনিট বলবেন। মাননীয় সংসদ সদস্য জনাব হাবিবুর রহমান বগুড়া 5-কে সিদ্ধান্ত প্রস্তাবটি উত্থাপন করার জন্য। প্রস্তাবটি হলো বগুড়া জেলার শেরপুর উপজেলার জরাজীর্ণ রাস্তাসমূহ সংস্কার করার লক্ষ্যে এককালীন 50 কোটি টাকা অনুদান বরাদ্দ দেওয়া হোক। আমি ঝিনাইদহবাসীর চলাচলের সুবিধার জন্য আমি মাননীয় সংসদ সদস্যের সঙ্গে একমত হয়ে সংশোধনী দিয়েছি। আমার সংশোধনী হলো মূল প্রস্তাবের পর ঝিনাইদহ জেলার সকল উপজেলায় শব্দাবলী সংযোজন করা হোক। বর্তমান জনবান্ধব সরকার বাংলাদেশের রাস্তাঘাট উন্নয়ন করে চলেছেন, সেই কারণে আমার ঝিনাইদহবাসীর সুবিধার জন্য আমার সকল উপজেলায় সংস্কার রাস্তাঘাট করা হোক, এই দাবি রেখে আমি কথা শেষ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য বেগম রওশনা রামান্নান, মহিলা আসন 47। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, মাননীয় সাংসদ বগুড়া 5-কে ধন্যবাদ জানাই এই প্রস্তাবটি আনার জন্য। তিনি তার শেরপুর জেলার জরাজীর্ণ রাস্তাঘাটগুলির সংস্কারের জন্য এককালীন 50 কোটি টাকা অনুদান দেওয়া হোক বলেছেন। আমি তার প্রস্তাবটি সমর্থন করি এবং আমি তাকে দেওয়ার পর আমার এলাকা কুমিল্লা মানিকগঞ্জও যেন এককালীন 50 কোটি টাকা দেওয়া হয় জরাজীর্ণ রাস্তাগুলি করার জন্য। আমি আপনার মাধ্যমে আবারও আমাদের সেতুমন্ত্রীকে অনুরোধ জানাবো, মহিলা সাংসদদের অনুরোধে যেন ওয়ান তাহাট কাজ করে দেন মাননীয় সাংসদরা। আমাদের অনুরোধে আমরা যেগুলি রিকমেন্ড করবো সেটিও যেন করে দেন, সেই রাস্তাঘাটগুলি সেই ব্যবস্থা যেন তিনি নেন, কারণ আমাদের সাংসদ ভাইদের জন্য অনেক বরাদ্দ আছে, আমাদের তেমন কোনো বরাদ্দ নাই। এই বরাদ্দ থেকে 50 কোটি টাকা থেকে যেন ওয়ান থার্ড দেওয়া হয়। এই মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুজিবুল হক, কিশোরগঞ্জ 3, এক মিনিট বলবেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য জনাব হাবিবুর রহমান, বগুড়া 5, তিনি যে সিদ্ধান্ত প্রস্তাব এনেছেন এই প্রস্তাবটি আমি সমর্থন করি মাননীয় স্পিকার। এবং এই প্রসঙ্গে মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে সকল মাননীয় সংসদ সদস্যের জন্য প্রত্যেকটা নির্বাচনী এলাকায় 5 বছরে 20 কোটি টাকার রাস্তাঘাট করার জন্য একটা প্রকল্প ছিল। এটা আগেও আমরা পেয়েছিলাম, আমরা কাজ করেছি, কিন্তু এই এই টার্মে অর্থাৎ বর্তমান টার্মে প্রায় 1 বছর চলে গেছে, কিন্তু এই বিষয়ে কোনো সিদ্ধান্ত এখন আমরা পাই নাই। আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে আপনার মাধ্যমে অনুরোধ করবো যে আমার 50 কোটি লাগবে না, ওই 20 কোটি টাকা যে 5 বছরে দেওয়ার কথা, এই টাকাটা কবে দিতে পারবেন, দিবেন কিনা, দিলে খুব ভালো হয়। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব পঙ্কজ নাথ, বরিশাল 4, এক মিনিট বলবেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে ধাবমান বাংলাদেশ, যোগাযোগ ব্যবস্থা যত বেশি সহজতর হবে, যত বেশি দ্রুততর হবে, তত বেশি প্রবৃদ্ধি বেড়ে যাবে। শিক্ষা, চিকিৎসা, জ্ঞানার্জনের পথে জনগণের প্রান্তিক জনগোষ্ঠীর মানুষগুলোর আরও বেশি সহজতর হবে তাদের ভাগ্য উন্নয়নের প্রক্রিয়া। আমি সেই লক্ষ্যেই পিছিয়ে পড়া জনপদ আমার হিজলা মেহেন্দিগঞ্জের গ্রামীণ জনপদের মানুষগুলোর ভাগ্য উন্নয়নের জন্যে, জনজীবনের সড়কগুলো সংস্কারের জন্যে মাননীয় সংসদস্য হাবিবুর রহমান সাহেব যে প্রস্তাব দিয়েছেন তাকে সমর্থন জানিয়েছি, সংযোজন করেছি হিজলা মেহেন্দিগঞ্জ কাজিরহাটের জরাজীর্ণ সড়ক সংস্কারের জন্য, নির্মাণের জন্য 50 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব অসীম কুমার রুকিল, নেত্রকোনা 3, এক মিনিট বলবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্য জনাব হাবিবুর রহমান বগুড়া 5 যে প্রস্তাবটি উত্থাপন করেছেন আমি তার প্রতি পূর্ণ সমর্থন করছি। উন্নয়নের পূর্ব শর্ত হলো যোগাযোগ, যে যোগাযোগ ব্যবস্থাটা
গ্রাম থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা, জেলা থেকে রাজধানী পর্যন্ত ছড়িয়ে আসবে। সেই লক্ষ্যে আমার নির্বাচনী এলাকা নেট্রকোনাতিং কেন্দুয়া আটপাড়া উন্নয়নের লক্ষ্যে আমি এই প্রস্তাবটির সাথে বগুড়া জেলার শেরপুর উপজেলার জরাজীর্ণ রাস্তা সময় যে প্রস্তাবটুকু আছে তার সাথে নেট্রকোনা জেলার কেন্দুয়া এবং আটপাড়া উপজেলার রাস্তাসম সংস্কার কল্পে এককালীন 50 কোটি টাকার অনুদান বরাদ্দ দেওয়া হোক, এটুকু সংযোজন করার জন্য প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুজাফফর হোসেন, জামালপুর 5, 1 মিনিট বলবেন। স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য জনাব হাবিবুর রহমান, বগুড়া 5-কে এই সুন্দর প্রস্তাবের জন্য। আমাদের গত নির্বাচনী ইস্তাহারে ছিল গ্রাম হবে শহর, সেই পরিপ্রেক্ষিতে আমার জামালপুর সদরেও প্রতিটি ইউনিয়নে, প্রায় 15টি ইউনিয়নেই রাস্তাঘাট অত্যন্ত দারুণ খারাপ অবস্থা। তাই আমি মাননীয় সাংসদদের প্রস্তাবের সাথে বগুড়া মূল প্রস্তাবের সাথে বগুড়া জেলার শব্দগুলির পর জামালপুর সদর জেলা, জামালপুর জেলা সদর শব্দগুলি সংযোজন করা হোক। মাননীয় স্পিকার, ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মামুনুর রশিদ কিরণ, নোয়াখালী 3, অনুপস্থিত। আমি এখন মূল সিদ্ধান্ত প্রস্তাব এবং তার উপর আনীত সংশোধনীগুলোর উপর স্থানীয় সরকার বিভাগের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ তাজুল ইসলামকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি প্রথমে সংশোধনী প্রস্তাবগুলোর উপর আমার বক্তব্য দিচ্ছি। সৈয়দ রবিনা আক্তার বরিশাল জেলার উন্নয়ন প্রকল্পের জন্য সংশোধনী এনেছেন। বরিশাল জেলার বিভিন্ন উপজেলায় উন্নয়নের বেশ কিছু প্রকল্প নেওয়া আছে, অতএব মাননীয় সংসদ সদস্যকে আমি ইহা অবহিত করলাম। সৈয়দুজ্জামান সরকারের পত্নীতলা ও ধামাই হাট সব উন্নয়নের কথা বলেছেন, সেখানেও আমরা প্রকল্প নিয়েছি এবং আরও বেশ কিছু বরাদ্দ দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়া আছে। তারপরে খালেদা খানম, মোসাম্মদ খালেদা খানম, মহিলা আসন 27, ওনার ঝিনাইদহ জেলার সকল উপজেলাগুলোকে সংযুক্ত করার কথা বলেছেন, তো এই সবগুলো উপজেলাই সংযুক্ত করা আছে উন্নয়নের সাথে। বেগম রোশনা রামান্নান, মহিলা আসন 47, উনি মানিকগঞ্জ জেলার সিংরাই আর উন্নয়নের কথা বলেছেন, সেখানেও এই উপজেলাও বাদ যাবে না আমাদের উন্নয়নের প্রকল্প থেকে। আর মজিবুল, আমাদের জনাব মোহাম্মদ মজিবুল হক, কিশোরগঞ্জ 3, উনি 20 কোটি টাকার প্রকল্পের কথা বলেছেন। 20 কোটি টাকার প্রকল্প আমাদের প্রণয়ন প্রক্রিয়াধীন আছে, আর যে প্রকল্পটি চলছে সেটা শেষ হবে 2020 সালের জুন মাসে। আমরা আশা করি এর পূর্বেই, এর ধারাবাহিকভাবে এই প্রকল্প আমাদের উন্নয়নের সাথে সংযুক্ত হবে। তারপরে জনাব পঙ্কজ নাথ, উনি বরিশাল জেলার হিজলা ও মেহেদিগঞ্জ শব্দগুলি উপজেলার জন্য 50 কোটি টাকা বরাদ্দ চেয়েছেন। আমরা উপজেলা ভিত্তিক এবং প্রকল্প ভিত্তিক বিভিন্ন ধরনের বরাদ্দ দেওয়া হয়, তো সে বরাদ্দ অব্যাহত থাকবে। জনাব অসীম কুমার উকিল, নেত্রকোনা জেলার কেন্দুয়া ও আটপাড়া উপজেলার জন্য বরাদ্দ চেয়েছেন, সে এগুলো উন্নয়নের থেকে বাদ যাবে না। জনাব মোহাম্মদ মুজাফফর হোসেন, জামালপুর জেলার সদর উপজেলার জন্য উন্নয়নের কথা বলেছেন। জামালপুর জেলার এই সদর উপজেলাটিও উন্নয়নের তালিকায় অন্তর্ভুক্ত আছে। মাননীয় স্পিকার, মূল প্রস্তাব, সিদ্ধান্ত প্রস্তাব যিনি এনেছেন তার উত্তরে আমি বলতে চাই, স্থানীয় সরকার বিভাগের এলজিইডির আওতায় বর্তমানে 3,52,943 কিলোমিটার সড়ক রয়েছে। মোট সড়কের মধ্যে 1,21,085 কিলোমিটার পাকা এবং অবশিষ্ট 2,31,859 কিলোমিটার রাস্তা কাঁচা রয়েছে। বগুড়া জেলার শেরপুর উপজেলার মোট 888 কিলোমিটার রাস্তা রয়েছে,
তার মধ্যে 236 কিলোমিটার পাকা এবং 652 কিলোমিটার কাঁচা রাস্তা। কাঁচা রাস্তাগুলির মধ্যে অধিকাংশেই গ্রামীণ রাস্তা, যা এক গ্রাম থেকে অন্য গ্রামের সাথে এবং এক পাড়ার সাথে অন্য পাড়ার সাথে সংযোগ স্থাপন করেছে। মাননীয় স্পিকার, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়নের নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গঠনের অন্যতম চাবিকাঠি হচ্ছে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন। জননেত্রী শেখ হাসিনা সরকার যখনই জনগণের ভোটে রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেছে, তখনই দেশের গ্রামীণ কাঁচা রাস্তা পাকাকরণের ব্যাপক কর্মসূচি নিয়েছেন। কিন্তু এই মুহূর্তে বগুড়া জেলার শেরপুর উপজেলার জন্য স্থানীয় সরকার বিভাগের এলজিডির আওতায় এককালীন 50 কোটি টাকা অনুদান বরাদ্দের কোনো ব্যবস্থা নাই চলতি অর্থবছরে। এলজিডির বিভিন্ন প্রকল্প কর্মসূচির আওতায় বগুড়া জেলার শেরপুর উপজেলায় 19 কোটি 50 লক্ষ টাকা ব্যয়ে 29 কিলোমিটার সড়ক সংস্কারের কাজ চলমান আছে। মাননীয় স্পিকার, শেরপুর উপজেলার মতো দেশের প্রতিটি উপজেলাতেই প্রয়োজনীয়তা ও বাস্তবতার নিরিখে কাঁচা রাস্তা পাকাকরণের কার্যক্রম চলমান আছে। মাননীয় সংসদ সদস্যের নির্বাচন এলাকার অবশিষ্ট রাস্তাসমূহ গুরুত্ব ও অগ্রাধিকার বিবেচনা করে পর্যায়ক্রমে পাকা করা ও চলমান চলাচল উপযোগী রাখার পরিকল্পনা সরকারের রয়েছে। সুতরাং মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ হাবিবুর রহমান বগুড়া 5 কর্তৃক আনীত সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহার করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হাবিবুর রহমান বগুড়া 5। সাধারণ জনগণের বরাদ্দ প্রাপ্তির প্রত্যাশা রেখে আমি আমার প্রস্তাব প্রত্যাহার করে নিচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, প্রস্তাব উত্থাপনকারী মাননীয় সদস্য তার প্রস্তাবটি প্রত্যাহারের ইচ্ছা ব্যক্ত করেছেন। কার্যপ্রণালী বিধির 138 বিধির 1 উপবিধি অনুযায়ী প্রত্যাহারের ক্ষেত্রে সংসদের অনুমতি প্রয়োজন। আমি এখন প্রত্যাহারের প্রস্তাবটি ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হাবিবুর রহমান বগুড়া 5 কর্তৃক উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাব নম্বর 3 কোট সংসদের অভিমত এই যে বগুড়া জেলার শেরপুর উপজেলার জরাজীর্ণ রাস্তাসমূহ সংস্কারকল্পে এককালীন 50 কোটি টাকা অনুদান বরাদ্দ দেয়া হোক, আনকোট শীর্ষক প্রস্তাবটি প্রত্যাহার করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহৃত হল। আমি এখন 4 নম্বর সিদ্ধান্ত প্রস্তাবটি উত্থাপনের জন্য মাননীয় সদস্য জনাব নুরুন্নবী চৌধুরী ভোলা 3 কে আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি মহান স্বাধীনতা স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের দ্রুত অর্থনৈতিক উন্নয়নের সুদূর প্রসারী ভাবনা থেকে 1975 সালের 9 আগস্ট বিদেশি তেল কোম্পানি শেল ওয়েল থেকে তিতাস, হবিগঞ্জ, রশিদপুর, কৈলাসটিলা ও বরখাবাদ নামক 5টি গ্যাস ক্ষেত্র ক্রয় করেন। এছাড়াও জাতির পিতা 1975 সালের 14 মার্চ বাংলাদেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের ইএসএসও ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানিকে সরকারি খাতে গ্রহণ করে জ্বালানি পণ্যের মজুদ সরবরাহ ও বিতরণের যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন। জ্বালানি সেক্টরে রাষ্ট্রীয় মালিকানা আনয়নের মাধ্যমে জাতির পিতা অর্থনৈতিক উন্নয়নের ভিত রচনা করেন। ইতিহাসের নির্মমতায় মাঝখানে তার ছেদ পড়ল তার সুযোগ্য উত্তরসূরি সফল রাষ্ট্রনায়ক দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার রূপকল্প 2021 ও রূপকল্প 2041 অর্জনের মধ্য দিয়ে তার পুনর্জাগরণ ও বাস্তবায়নে বদ্ধপরিকর।
দেশজ গ্যাস উৎপাদন ও বৃদ্ধির লক্ষ্যে স্থলভাগ ও সমুদ্র এলাকায় স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী অনুসন্ধানের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। 2009 সালের জানুয়ারি মাসে যেখানে গ্যাসের উৎপাদন ছিল দৈনিক 1,744 মিলিয়ন ঘনফুট, সেখানে বর্তমানে দৈনিক 2,750 মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন হচ্ছে। ফলে দেশীয় উৎপাদিত এবং আমদানিকৃত গ্যাসের সমন্বয়ে দেশে বিদ্যুৎ ক্যাপটিভ পাওয়ার, সার শিল্প কারখানা, গৃহস্থালী সিএনজি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে বর্ধিত হারে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ সম্ভব হচ্ছে। মাননীয় স্পিকার, দেশের অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে ক্রমবর্ধমান হারে গ্যাসের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। গ্যাসের বর্ধিত চাহিদা মেটাতে আগস্ট 2018 সাল থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানি করা হচ্ছে। 2009 সাল পরবর্তী সময়ে বাপেক্স কর্তৃক সুন্দলপুর, শ্রীকাইল, রূপগঞ্জের সাথে ভোলা নর্থ নামে চারটি নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। সরকারের বিশাল কর্মযজ্ঞের সুফল থেকে আমার নির্বাচনী এলাকা দ্বীপজেলা ভোলার লালমোহন ও তজুমুদ্দিন উপজেলার জনগণ বঞ্চিত হচ্ছে। এসব বঞ্চিত জনগণের দীর্ঘদিন দাবির প্রতি সম্মান জানিয়ে আমার প্রস্তাবটি মহান জাতীয় সংসদে উত্থাপন করি। তাছাড়া আমার নিজ জেলা ভোলার শাহবাজপুর গ্যাস ফিল্ড থেকে গ্যাস উত্তোলিত হচ্ছে। একই জেলার বাসিন্দা হয়েও লালমোহন তজুমুদ্দিন উপজেলার জনগণ এর সুফল ভোগ করতে পারছে না। এই সময় উপযোগী বিষয়টি আমি ইতিপূর্বে 42 বিধি ও 71 বিধিতে মাননীয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেও অদ্যাবধি কোনো সুফল পাইনি। তাই পুনরায় বিষয়টি 131 বিধিতে মহান জাতীয় সংসদে উত্থাপন করি। মাননীয় স্পিকার, আধুনিক সভ্যতার এই যুগে জ্বালানি প্রাপ্তির নিশ্চয়তার উপর নির্ভর করে একটি অঞ্চলের উন্নয়ন অগ্রযাত্রা। দেশের যে সকল এলাকায় প্রাকৃতিক গ্যাসের ছোঁয়া লেগেছে সেসব এলাকার উন্নয়নের অগ্রযাত্রা দ্রুত বিকশিত হচ্ছে। মাননীয় স্পিকার, বিগত বিএনপি জামাত জোট সরকারের আমলে আমার নির্বাচনী এলাকার জনগণ উন্নয়ন অগ্রযাত্রার প্রতিটি ক্ষেত্রে বঞ্চনার শিকার হয়েছে, যার ফলে বর্তমান সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি। তাই জনগণের প্রত্যাশার আলোকে গত 10 বছরে প্রতিটি সেক্টরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রা সাধিত হলো। প্রাকৃতিক গ্যাস লাইন পাওয়ার প্রত্যাশাটি অপূর্ণই রয়ে গেছে। এলাকার জনগণের অপূর্ণ প্রত্যাশার প্রতি সম্মান জানিয়ে প্রস্তাবটি মহান জাতীয় সংসদে উত্থাপন করি। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকাটি উপকূলবর্তী জনপদ। এই উপকূলীয় জনপদে জ্বালানি সমস্যাটি অত্যন্ত প্রকট। জনগণ আবাসিক জ্বালানি চাহিদা মেটাতে গিয়ে গাছপালা কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে প্রতিনিয়ত, যাহা উপকূলীয় এলাকা হিসাবে আমাদের জন্য কখনো কাম্য নয়। কারণ আমার নির্বাচনী এলাকাটি জলবায়ু পরিবর্তনজনিত হুমকির মধ্যে অন্যতম, তাই পরিবেশের ভারসাম্য রক্ষা ও ক্ষতির কথা চিন্তা করে লালমোহন তজুমুদ্দিন উপজেলার প্রাকৃতিক গ্যাস লাইন সম্প্রসারণ করা সময়ের দাবি বলে আমি মনে করি। এমত অবস্থায় জনস্বার্থে আমার আলোচ্য সময় উপযোগী সিদ্ধান্ত প্রস্তাবটি মহান জাতীয় সংসদ কর্তৃক গ্রহণ করার জন্য আমি মাননীয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মহোদয়ের প্রতি বিনীত অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। অবশিষ্ট কার্যক্রম মাগরিবের বিরতির পর অনুষ্ঠিত হবে। মাননীয় সদস্যবৃন্দ, মাগরিবের নামাজের জন্য সংসদের বৈঠক 20 মিনিটের বিরতি। মাননীয় স্পিকার, মাননীয় সদস্যবৃন্দ, এই সিদ্ধান্ত প্রস্তাবের উপর 10 জন মাননীয় সদস্য সংশোধনী দিয়েছেন। আমি এখন তাদেরকে নিজ নিজ সংশোধনী উত্থাপন ও সংশোধনীর উপর সংক্ষিপ্ত বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। মাননীয় সদস্য সৈয়দা রুবিনা আক্তার, মহিলা আসন 28, 1 মিনিট বলবেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
মাননীয় সংসদ সদস্য জনাব রুনবী চৌধুরী শাওন 117-3 গুরুত্বপূর্ণ প্রস্তাবটি সংসদে উত্থাপন করায় আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, বিগত 11 বছর ধরে মমতাময়ী মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে অনেক পথ এগিয়ে গিয়েছে বাংলাদেশ, আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই আমার পিছিয়ে পড়া বরিশালকে অগ্রাধিকার দেওয়ার জন্য উন্নয়ন খাতে, এবং এর পরিপূর্ণ উন্নয়নের জন্য আমার বরিশাল সিটি কর্পোরেশন একটা জায়গায় পিছিয়ে আছে, সেটা হলো পাইপলাইনের মাধ্যমে গ্যাস। সেজন্য আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমি আমার বরিশাল সিটি কর্পোরেশনে পাইপলাইনের মাধ্যমে গ্যাস দেওয়ার অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব শামীম হায়দার পাটোয়ারি, গাইবান্ধা 1, অনুপস্থিত। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ শহীদুজ্জামান সরকার, নওগাঁ 2, অনুপস্থিত। মাননীয় সদস্য মোসাম্মদ খাজেদা খানম, মহিলা আসন 27, 1 মিনিট বলবেন। মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ জানাই মাননীয় সংসদ সদস্য জনাব নুরুন্নবী চৌধুরী ভোলা 3-কে। সিদ্ধান্ত প্রস্তাবটি হলো ভোলা জেলার লালমোহন ও তমজুদ্দিন উপজেলা সদরে প্রাকৃতিক গ্যাস লাইন সম্প্রসারণ করা হোক। আমি মাননীয় সংসদ সদস্যের সঙ্গে একমত হয়ে সংশোধনী দিয়েছি। মাননীয় স্পিকার, আমাদের নয়নের মণি জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশের সিলেট অঞ্চলে যতগুলো গ্যাস ফিল্ড আমি স্বচক্ষে পরিদর্শন করে দেখেছি, অনেক উন্নয়ন হয়েছে। তাই আমার ঝিনাইদাবাসীর প্রাণের দাবি, ঝিনাইদাতে গ্যাস লাইন সরবরাহ করা হোক। বর্তমান অত্র এলাকা যশোর খুলনা থেকে লাইন সম্প্রসারণ হচ্ছে, এই অংশ হিসাবে আমি মাননীয় সংসদ সদস্যের সঙ্গে একমত হয়ে সংশোধনী দিয়েছি। অর্থাৎ আমার ঝিনাইদহে গ্যাস লাইন সম্প্রসারণ হোক আশা রাখছি। আল্লাহ হাফেজ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য রওশনা রামান্নান, মহিলা আসন 47, আপনার সময় 1 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি নুরুন্নবী চৌধুরী শাওন ভোলা 3 মাননীয় সাংসদকে এই প্রস্তাবটি আনার জন্য ধন্যবাদ জানাই। তার লালমোহন ও উপজেলার প্রাকৃতিক গ্যাস লাইন সম্প্রসারণ করা হোক এই প্রস্তাবের সঙ্গে আমি একমত, আমি এটা সমর্থন করি। তারপরে আমি আমার কুমিল্লা জেলার যেসব ইউনিয়নে এখন পর্যন্ত কোনো প্রাকৃতিক গ্যাস যায় নাই সেই সব উপজেলায় প্রাকৃতিক গ্যাস দেওয়ার জন্য আপনার মাধ্যমে অনুরোধ করছি। মাননীয় স্পিকার, বাখরাবাদ গ্যাস প্রথমে প্রাকৃতিক গ্যাস কুমিল্লা থেকে উত্তোলন করা হয়, তারপরে সারা দেশে এই গ্যাস যায়, কিন্তু প্রদীপের নিচে অন্ধকার। এখনও কুমিল্লা জেলার অনেক ইউনিয়নে প্রাকৃতিক গ্যাস পৌঁছায় নাই। এটা খুব উপকারী গ্যাস, মাটির 1500 থেকে 4000 ফিট নিচে থেকে গ্যাসটা উত্তোলন করা হয়, এটা কোনো কমার্শিয়ালি ব্যবহার করা যায়। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুজিবুল হক, কিশোরগঞ্জ 3, 1 মিনিট বলবেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য জনাব নুরুন্নবী চৌধুরী 117-3 তিনি যে সিদ্ধান্তের প্রস্তাবে এনেছেন মাননীয় স্পিকার, আমি এটা সমর্থন করি এবং মাননীয় স্পিকার আমি তাকে ধন্যবাদ জানাই। এবং আপনার মাধ্যমে আমাদের মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে আমি একটা ধন্যবাদ না জানালেই নয়, তার নেতৃত্বে গত 5 বছরে মাননীয় স্পিকার এই পল্লী বিদ্যুতের যেভাবে কাজ হয়েছে আমার এলাকার পল্লী বিদ্যুতে আর কোনো প্রয়োজন নাই, সাফিসিয়েন্ট। এখন শুধু একটু মাঝে মাঝে চলে যায়, এইটা যাতে আর না যায়। মাননীয় স্পিকার, আমি আরেকটা জিনিস বলতে চাই, আমার এলাকা দিয়ে সিলেট হবিগঞ্জ হয়ে মেইন যে গ্যাসের পাইপলাইন সেটা আমার এলাকা আমার উপজেলার করিমগঞ্জে আসছে, কিন্তু আমার করিমগঞ্জবাসী সেই গ্যাস থেকে বঞ্চিত। মাননীয় মন্ত্রী, আপনাকে অনুরোধ করবো যে আমার করিমগঞ্জের মানুষ যারা নাকি স্পিকার মহোদয়ের বাড়ি সেখানে, সেইখানে যে মানুষ গ্যাস পায় সেই বিষয়টা একটু চিন্তা করে দেখবেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব পঙ্কজ নাথ, বরিশাল 4, 1 মিনিট বলবেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি মাননীয় সংসদ সদস্য জনাব নুরুন্নবী চৌধুরী শাওন সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি একটি সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়ার জন্য। কারণ আমার কনস্টিটিউয়েন্সি নির্বাচনী এলাকা মেহেন্দিগঞ্জ হিজলা ভোলার নিকটবর্তী পার্শ্ববর্তী, আমরা প্রতিবেশী। ভোলা সদরের পাশ দিয়ে যেই গ্যাসটি বরিশাল যাবে এবং সেক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি রয়েছে, আমরা চাই সেখান থেকে হিজলা মেহেন্দিগঞ্জ যদি সংযোগ দেওয়া যায় এই বিস্তীর্ণ চরাঞ্চলে নতুন শিল্পাঞ্চল গড়ে তোলা সম্ভব।
নদী ভাঙনের কারণে দিশেহারা মানুষগুলো কর্মের সংস্থানের জন্য ঢাকায় ছুটে আসে, বস্তিতে জীবনযাপন করে, শহরতলিতে মানবেতর জীবনযাপন করে। আমরা যদি ওই ভোলা থেকে আনা যে গ্যাস দিয়ে হিজনা মেন্দিগঞ্জের চরাঞ্চলে খাস জমিতে শিল্পের বিকাশ ঘটাতে পারি, তাহলে উন্নত জীবন নিশ্চিত করা সম্ভব, যেটি মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন, বঙ্গবন্ধু স্বপ্নের সর্বাঙ্গ নির্মাণ তার প্রত্যয়। আমরা সেজন্যই নন্দী ধন্যবাদ জানিয়ে হিজনা মেন্দিগঞ্জে গ্যাস ধন্যবাদ। মাননীয় সদস্য, মাননীয় সদস্য জনাব অসীম কুমার উকিল নেত্রকোনা তিন, এক মিনিট বলবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ভোলা তিন আসনের মাননীয় সংসদ সদস্য নরেন্দ্রনবী চৌধুরী সাওন যে সিদ্ধান্ত প্রস্তাবটি এনেছেন, আমি তার প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করছি। পূর্ণ সমর্থন জ্ঞাপন করে আমি যে শব্দগুলি সংযোজন করতে চাই, ভোলা জেলার লালমোহন এবং তজুমদ্দিন উপজেলার পরে নেত্রকোনা জেলার কেন্দুয়া এবং আটপাড়া শব্দটি সংযোজন করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুজাফফর হোসেন জামালপুর পাঁচ, এক মিনিট। স্যার আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য জনাব নরেন্দ্রনবী চৌধুরী 117 ভোলা তিন এই সুন্দর প্রস্তাবের জন্য। মাননীয় স্পিকার, গ্যাস আল্লাহর দান প্রাকৃতিক সম্পদ, গ্যাসবিহীন জনজীবন দুর্বিষহ। গ্যাস বিদ্যমান থাকলে ছোট ছোট শিল্প গড়ে উঠতে পারে, সাবলীন হয়ে বেকারত্ব দূর হয়, অর্থনীতির গতি সঞ্চার হয়। জামালপুর জেলা জেলা দেশের অর্থনৈতিক উন্নয়নে সক্রিয় অবদানকারী একটি জনবহুল জেলা। উদ্যমী জনগণের দাবি, গ্যাসবিহীন এলাকা সমূহে জরুরি ভিত্তিতে গ্যাস সরবরাহ করা। তাই আমি মাননীয় সংসদ সদস্যের আনীত প্রস্তাব সমর্থন করে জামালপুর জেলা সদর উপজেলা গ্যাসবিহীন এলাকা সমূহে জরুরি ভিত্তিতে গ্যাস সরবরাহের জন্য প্রস্তাব করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন মূল সিদ্ধান্ত প্রস্তাব এবং তার উপর আনীত সংশোধনীগুলোর উপর মাননীয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী জনাব নসরুল হামিদকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ মাননীয় স্পিকার। আমাদের মাননীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী ভোলা তিনের যে সিদ্ধান্ত প্রস্তাবটি এনেছেন, ভোলা জেলার লালমোহন এবং তজুমুদ্দিন উপজেলা সদরে প্রাকৃতিক গ্যাস লাইন সম্প্রসারণ করা হোক, এ বিষয়ে বিস্তর আলোচনা করেছেন আমাদের সংসদ সদস্যবৃন্দ, রুবিনা আক্তার, মাননীয় সংসদ সদস্য খালেদা খানম, রসনা রাম মান্নান, সংসদ সদস্য মুজিবুল হক, আমাদের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ, আমাদের সংসদ সদস্য অসীম কুমার, ইঞ্জিনিয়ার মুজাফফর সহ সকল সংসদ সদস্যদেরকে আমি ধন্যবাদ জানাই। বিষয়টা হলো যে অবশ্যই গ্যাস প্রয়োজন, এবং প্রয়োজনটা কিসে সেটা আগে আমাদেরকে ডিটারমাইন করতে হবে। আমাদের কস্ট অফ অপরচুনিটি কোথায় সবচেয়ে বেশি হবে সেই বিষয়টা অনুধাবন করতে হবে। যেই গ্যাস আমরা প্রাকৃতিক গ্যাস ব্যবহার করছি, এই গ্যাস আর মাত্র 10-11 বছর টিকবে। যেভাবে আমরা ব্যবহার করছি এটাকে যদি আমরা এক্সাম্পল হিসেবে ধরি, তাহলে 10-11 বছর এই গ্যাসের ফুরিয়ে যাবে। এবং তারপরও এখন যে গ্যাস আমরা উত্তোলন করছি এটাই সাফিসিয়েন্ট না, যার কারণে আমরা খুবই দামি গ্যাস, সেই গ্যাসটা আমরা ইম্পোর্টও করছি, প্রায় 1000 MMC অফ গ্যাস আমরা ইম্পোর্ট করছি। 2700 MMC অফ গ্যাস আমরা আমাদের দেশ থেকে প্রাকৃতিক গ্যাসটা নিচ্ছি, তার সাথে আরও 1000 MMC অফ গ্যাস আমরা সংযোগ করতে যাচ্ছি। প্রতিনিয়ত আমরা 600-700 MMC অফ গ্যাস এখন নিচ্ছি, 1000 MMC অফ গ্যাস আগামী 2 মাসের মধ্যে সংযোগ হবে। তারপরও আমাদের যেভাবে ডেভেলপমেন্ট চলছে ইন্ডাস্ট্রি কমার্শিয়ালি, সেখানে কিন্তু গ্যাসের চাহিদা থেকেই যাবে। বিষয়টা হলো আমরা কি আবাসিক খাতে গ্যাস দিব, শিল্প খাতে গ্যাস দিব, কমার্শিয়াল খাতে গ্যাস দিব, সিএনজিতে গ্যাস দিব, নাকি পাওয়ার প্ল্যান্টে গ্যাস দিব, কোনটা আমাদের প্রায়োরিটি? যদি আমরা গ্যাস দিয়ে পাওয়ার বানাই, সেখানে যে এনার্জি তৈরি হয় সেটার এফিসিয়েন্সি হলো 65%, আর চুলাতে গ্যাস ব্যবহার করে আমরা যে রান্না করি তার এফিসিয়েন্সি হলো 5%। দুইটি চুলায় 1 মাসে যে পরিমাণ গ্যাস ব্যবহার করে, সেই গ্যাস দিয়ে যদি গার্মেন্টসের বয়লার চালানো হয়
তাহলে 100 লোকের কর্মসংস্থান তৈরি হয়। প্রায়োরিটিটা কোথায়? প্রায়োরিটিটা কি আমাদের গ্যাস দিয়ে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে অতি মূল্যবান গ্যাস, যে গ্যাস উত্তোলন করতে লাগে 9 টাকা সঞ্চালন সহ, সেই গ্যাসটা আমরা বিক্রি করছি 60 টাকা এবারে যে। সেখানেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার প্রায় 6,000 কোটি টাকার ভর্তুকি দিচ্ছে। কেন? ওই জায়গায় একটা কমফোর্ট লেভেল তৈরি করার জন্য। এখন যে গ্যাসটি আমরা ইম্পোর্টও করছি, সেখানেও প্রায় 10 থেকে 12,000 কোটি টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে। কি কারণে? যে পরিমাণ গ্যাস আমাদের ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয় সেখানেও যাতে কমফোর্ট তৈরি হয়। কমফোর্টটা কী কারণে? এটা একটা ইনভেস্টমেন্ট হিসাবে যদি ধরি, তাহলে ইন্ডাস্ট্রি যদি চালু হয় গ্যাস দিয়ে, কমার্শিয়াল যদি চালু হয়, যে পরিমাণ জব অপরচুনিটি তৈরি হবে, তার থেকে যে পরিমাণ ইনকাম বা জিডিপিতে ইনক্লুডেড হবে, তার আয়তনটা অনেক বড় বাসা বাড়ির ভাত রান্নার থেকে। বিষয়টা ওইখানে। এখন আমরা সকলে কি করতে চাচ্ছি? আমাদের এই মহামূল্যবান যে প্রাকৃতিক সম্পদটা আছে, সবাই আমরা তার বাড়িতে চুলার মধ্যে নিয়ে যেতে চাচ্ছি। এই বিষয় থেকে আমরা বিরত নিতে চাই। এই কারণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সভাপতিত্বে 3 সেপ্টেম্বর 2018 মন্ত্রী পরিষদ কক্ষে জ্বালানি এবং খনিজ সম্পদ বিভাগের কার্যক্রম সম্পর্কে একটি সভা করেছিলেন এবং সভাতে উনি সিদ্ধান্ত দিয়েছিলেন, বিশেষ করে ভোলার ব্যাপারে, যে ভোলা জেলার নিম্নলিখিত সিদ্ধান্ত গৃহীত হল, ভোলায় বিদ্যুৎ কেন্দ্র ব্যতীত অন্য কোনো প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহের প্রয়োজন নাই, তবে সেখানে নির্মিত বিদ্যুৎ কেন্দ্র দ্বৈত জ্বালানি ভিত্তিক হইতে হবে, অর্থাৎ আমরা ডুয়েল ফুয়েল করব, যদি গ্যাসও ফুরায় যায় যেন আমরা তেল দিয়েও চালাতে পারি। কারণ ভোলার আইল্যান্ড একটা বিচ্ছিন্ন দ্বীপ, অন্য জায়গার থেকে পাইপ লাইনে সেখানে গ্যাস সাপ্লাই করা যায় না। যদি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যায় তখন কি করব? তখন যেন আমরা তেল দিয়ে সাপ্লাই করতে পারি। এবং আরেকটি নির্দেশনা দিয়েছেন, সেই ভোলা থেকে বরিশাল পর্যন্ত পাইপলাইন নির্মাণ করে গ্যাস কি বরিশালে নেওয়া যেতে পারে কি না তার একটা ফিজিবিলিটি স্টাডি করা যেতে পারে, সেটা আমরা কাজ করতেছি। অর্থাৎ আমরা বরিশালে ইন্ডাস্ট্রি জোন করতে চাই, যেটা পঙ্কজ দেবনাথ যেটা আমাদের সংসদ সদস্য বললেন, প্রস্তাব করলেন, যে আমরা ইন্ডাস্ট্রিতে ব্যবহার করতে পারি কি না। সো আমি মাননীয় সংসদ সদস্যকে আশ্বস্ত করতে চাই যে পাইপলাইনের গ্যাসের থেকে পরিহার করে আমরা শিল্প এলাকাতে দিতে চাই, এটা ভোলাতে হোক, বাংলাদেশের যতগুলো শিল্প এলাকা হোক সেখানে আমাদের প্রায়োরিটি। মাননীয় সংসদ সদস্য, আমাদের যে প্রস্তাবটি এনেছেন নুরুন্নবী চৌধুরী, আমি তার ব্যাপারে এখানে বলতে চাই, প্রাকৃতিক গ্যাস লাইন সম্প্রসারণ করা, অবশ্যই আমি লাইন সম্প্রসারণ করতে চাই, সেটা হবে শিল্প এলাকায়। এই আংশিক সংশোধন করে উনি যদি তার প্রস্তাবটা প্রত্যাখ্যান করেন, তাহলে আমরা মনে করি যে তার সিদ্ধান্তের কিছুটা বাস্তবায়ন হলো এবং বাংলাদেশের বিশেষ করে সরকারের যে মতামত সেটাও সিদ্ধান্ত হিসাবে রইল। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় সদস্য জনাব নুরুন্নবী চৌধুরী, ভোলা 3, আপনার সিদ্ধান্ত সম্পর্কে মাননীয় প্রতিমন্ত্রী যে বিবৃতি দিয়েছেন তার প্রেক্ষিতে আপনি ইচ্ছে করলে প্রস্তাবটি প্রত্যাহার করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় খনিজ জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। আমার সিদ্ধান্ত, প্রথমেই আমি আমার সিদ্ধান্ত প্রস্তাবটি সমর্থন করে যে সকল মাননীয় সংসদ সদস্যবৃন্দ এই মহান সংসদে সংশোধনী দিয়েছেন, আমি সে সকল মাননীয় সংসদ সদস্যবৃন্দকে আমার নির্বাচনী এলাকার 5 লক্ষ মানুষের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি ও কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি অন্ততপক্ষে দ্বীপ জেলা ভোলা, যেখানে 70% মানুষ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে এবং 30% মানুষ যারা মৎস্য আহরণ করে জীবন বাজি রেখে উত্তাল মেঘনায়
তারা রূপালী ইলিশ সহ নদী ও সমুদ্র থেকে মৎস্য আহরণ করে তারা জীবিকা নির্বাহ করে। বিকল্প কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই সেখানে। একসময় ভোলা ছিল বাংলাদেশের মধ্যে সবচেয়ে অবহেলিত উন্নয়ন বঞ্চিত একটি জনপদের নাম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর থেকেই দ্বীপ জেলা ভোলা আজকে একটি সম্ভাবনীময় জেলায় পরিণত হয়েছে। বিশেষ করে 2008 সালের 29 ডিসেম্বরের মহাজোট সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর থেকে এই উন্নয়ন বঞ্চিত জেলার মানুষ জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে স্বপ্ন দেখতে শুরু করে। মাননীয় সদস্য, আপনি কি প্রস্তাবটি প্রত্যাহার করবেন? অবশ্যই জি, সেটার ইচ্ছাটা থাকলে সেটা বলবেন। মাননীয় স্পিকার, আমি জাস্ট একটি জরিপ দিচ্ছি। পেট্রোবাংলার সূত্র মতে ভোলায় বর্তমানে 1.5 ট্রিলিয়ন গ্যাসের মজুদ রয়েছে। পেট্রোবাংলার সূত্র মতে যার দৈনিক উৎপাদন ক্ষমতা 8.5 কোটি ঘনফুট, 225 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রতিদিন প্রয়োজন 3.5 কোটি ঘনফুট গ্যাস, এছাড়া বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র ও আবাসিক ব্যবহারের জন্য সর্বোচ্চ চাহিদা এখন 1 কোটি ঘনফুট গ্যাস, অর্থাৎ 4 কোটি ঘনফুট গ্যাস প্রতিদিন আমাদের ভোলায় প্রয়োজন। অব্যবহৃত থেকে যায় 4.5 কোটি ঘনফুট গ্যাস। যেহেতু ভৌগোলিক কারণে আমাদের এইখান থেকে গ্যাস এখন অন্য জাতীয় গ্রিডে সংযুক্ত করা সম্ভব হচ্ছে না, তাই আমি বলবো মাননীয় মন্ত্রী মহোদয় যদি বিবেচনা করেন দ্বীপ জেলা ভোলার প্রত্যেকটি, শুধু লালমোহন তাজিমুদ্দিনই নয়, প্রত্যেকটি সদর পৌরসভাগুলিতে যদি গ্যাস লাইন দেওয়া হয় এবং তা সেই। মাননীয় সদস্য, এই পর্যায়ে এই বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই। মাননীয় মন্ত্রী তার বক্তব্য দিয়েছেন। আচ্ছা, আমি মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি এবং মাননীয় মন্ত্রীর আশ্বাসের উপর আমি আশ্বস্ত হয়ে আমার সিদ্ধান্ত প্রস্তাবটি সংশোধনী আকারে, যেটা হলো যে ইন্ডাস্ট্রিতে গ্যাস দেওয়ার যে তিনি প্রস্তাবনা দিয়েছেন এই মহান সংসদে আপনার মাধ্যমে, আমি সেই প্রস্তাবকে স্বাগত জানিয়ে আমি আমার সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহার করিলাম। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, প্রস্তাব উত্থাপনকারী মাননীয় সদস্য তার প্রস্তাবটি প্রত্যাহারের ইচ্ছা ব্যক্ত করেছেন। কার্যপ্রণালী বিধির 138 বিধির 1 উপবিধি অনুযায়ী প্রত্যাহারের ক্ষেত্রে সংসদের অনুমতি প্রয়োজন। আমি এখন প্রত্যাহারের প্রস্তাবটি ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব নূরুন্নবী চৌধুরী ভোলা 3 কর্তৃক উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাব নম্বর 4 কোট সংসদের অভিমত এই যে ভোলা জেলার লালমোহন এবং তজুমুদ্দিন উপজেলা সদরে প্রাকৃতিক গ্যাস লাইন সম্প্রসারণ করা হোক, আনকোট শীর্ষক প্রস্তাবটি প্রত্যাহার করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহারিত হল। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন উপস্থাপনীয় কাগজপত্র। আমি এখন মাননীয় অর্থমন্ত্রী জনাব আহমদ মুস্তফা কামালকে সরকারি অর্থ বাজেট ব্যবস্থাপনা আইন 2009-15-4 ধারা অনুযায়ী বাজেট 2019-20 প্রথম প্রান্তিক জুলাই সেপ্টেম্বর পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি ও আয় ব্যয়ের গতিধারা এবং সামষ্টিক অর্থনৈতিক বিশ্লেষণ সংক্রান্ত প্রতিবেদন সংসদে উপস্থাপনের আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি আহমদ মুস্তফা কামাল, অর্থমন্ত্রী। সরকারি অর্থ বাজেট ব্যবস্থাপনা আইন 2019-15-4 ধারা অনুযায়ী চলতি 2019-20 অর্থবর্ষের প্রথম প্রান্তিকের বাজেট বাস্তবায়ন অগ্রগতি ও আয় ব্যয়ের গতিধারা এবং সামষ্টিক অর্থনৈতিক বিশ্লেষণ সংক্রান্ত প্রতিবেদন আপনার মাধ্যমে এই মহান জাতীয় সংসদে উপস্থাপন করছি। মাননীয় স্পিকার, আমি শুরুতেই কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি আরও স্মরণ করছি আমাদের মহান মুক্তিযুদ্ধের 30 লাখ শহীদ এবং সম্ভ্রম হারানো
দুলাখ মা বোনদের যাদের অসামান্য অবদানের কথা বাঙালি জাতি আজীবন স্মরণে রাখবে। বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার বিচক্ষণ ও সুদক্ষ নেতৃত্বে দেশের অর্থনীতি আজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। লন্ডন ভিত্তিক সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চ কর্তৃক প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক লিগ টেবিল 2020 অনুযায়ী বাংলাদেশ 2024 সালে মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং হংকংকে ছাড়িয়ে 30তম বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হবে ইনশাআল্লাহ। ফোর্বস এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক তাদের প্রক্ষেপণ অনুযায়ী চলতি অর্থবর্ষে বাংলাদেশের জিডিপিতে প্রবৃদ্ধি অর্জিত হবে 8%, যা হবে এশিয়ার সকল দেশের উপরে। ব্লুমবার্গ ইউএসএ এর প্রতিবেদন অনুযায়ী চলতি 2019-20 অর্থবর্ষে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধিতে সর্বোচ্চ অংশীদারিত্ব রয়েছে এমন 20টি দেশের মাঝে বাংলাদেশ হবে একটি দেশ। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রীর সুচারু পরিচালনা এবং দক্ষতায় 2041 সালের মধ্যে উন্নত দেশের কাতারে সামিল হওয়ার কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এই লক্ষ্যে প্রেক্ষিত পরিকল্পনা 2010-2021 ও টেকসই উন্নয়ন অভিষ্ট বাস্তবায়নে পুরোদমে এগিয়ে চলছে এবং বদি পরিকল্পনা 2100 সাল বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। এখন আমরা সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা শেষ বছরে আছি। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং প্রেক্ষিত পরিকল্পনা 2021-2041 প্রণয়নের কাজ এগিয়ে চলছে। মাননীয় স্পিকার, পরপর 3টি অর্থবছরে 7%-এর বেশি হারে জিডিপিতে প্রবৃদ্ধি অর্জনের পর গত 2018-19 অর্থবছরে আমাদের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে 8.15% এবং মাথাপিছু জাতীয় আয় বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে $1,909। দারিদ্র হারও দ্রুত কমে এসছে। মাননীয় স্পিকার, 2005 সালে আমাদের দারিদ্র হার ছিল 40%, যা 2019-এ 20.5%। অতি দারিদ্র কমে এসে এখন সেটা 10.5%-এ দাঁড়িয়েছে। বাংলাদেশের উচ্চ প্রবৃদ্ধি অর্জনের পাশাপাশি সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে ব্যাপক সফলতা অর্জন করেছে, যা আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশংসিত হয়েছে। চলতি অর্থবর্ষের প্রথম প্রান্তিকে মূল্যস্ফীতি, প্রবাস আয়, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, ব্যাপক মুদ্রা সরবরাহ সহ মৌলিক সামষ্টিক অর্থনৈতিক চলকসমূহের অবস্থান বেশ সন্তোষজনক। টাকা ডলার বিনিময়ের স্থিতিশীল অবস্থায় রয়েছে। মাননীয় স্পিকার, 2018-19 অর্থবর্ষের প্রথম প্রান্তিকের জুলাই সেপ্টেম্বর তুলনায় 2019-20 অর্থবর্ষের প্রথম প্রান্তিকে মোট সরকারি ব্যয় বেড়েছে 15.03%। এনবিআরের কর রাজস্ব আয় প্রবৃদ্ধি হয়েছে 2.62%। প্রথম প্রান্তিকে প্রবাস আয়ে প্রবৃদ্ধি হয়েছে 16.59%, যা বিগত অর্থবর্ষের একই সময় ছিল 14.9%। সরকারের 2% নগদ প্রণোদনার সিদ্ধান্তের কারণে প্রবাস থেকে আজ বিপুলভাবে আমাদের রিমিটেন্স আসছে। 2019-20 অর্থবর্ষের প্রথম 6 মাসে প্রবাস আয় বৃদ্ধি পেয়েছে 25.46%। আমরা আশা করছি প্রবৃদ্ধির ধারা বজায় থাকবে এবং এই অর্থবর্ষ শেষে আমাদের প্রবৃদ্ধি দাঁড়াবে প্রায় $21 বিলিয়ন এবং যার পরিমাণ হবে 25%। মাননীয় স্পিকার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 70তম জন্মবার্ষিকী এবং আমাদের মহান স্বাধীনতার 50 বছর পূর্তির এই ঐতিহাসিক মুহূর্তগুলোকে সামনে রেখে আমরা দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করতে চাই। সরকারের গৃহীত সকল কার্যক্রম বাস্তবায়নের ফলে চলতি অর্থবর্ষে আমাদের প্রবৃদ্ধির কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা 8.2 হার অর্জন সম্ভব হবে ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চৌকুষ এবং সুযোগ্য নেতৃত্বে সর্বমহলের প্রত্যয়ী ও কার্যকর অংশগ্রহণে আমরা 2030 সালের মাঝে আমাদের জন্য উপজীব্য SDGs সকল লক্ষ্যমাত্রা অর্জন করতে আমরা সক্ষম হব। সর্বোপরি আমাদের কঠোর শ্রম ও আত্মপ্রত্যয়ের বলিয়ান হয়ে আগামী 2041 সালের মধ্যে বাংলাদেশ একটি সুখী
সমৃদ্ধি ও উন্নত দেশে কাতারে সামিল হবে ইনশাআল্লাহ, যার স্বপ্ন দেখিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মাননীয় স্পিকার, 2019-20 অর্থবর্ষের প্রথম প্রান্তিকের বাজেট বাস্তবায়ন অগ্রগতি ও আয় ব্যয়ের গতি দ্বারা এবং সামষ্টিক অর্থনৈতিক বিশ্লেষণ সংক্রান্ত টেবিলে উপস্থাপিত বিস্তারিত প্রতিবেদনটি পড়িত বলে গণ্য করার জন্য আমি আপনাকে অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। পঠিত বলে গণ্য করা হবে, প্রতিবেদনটি সংসদে উপস্থাপিত হলো। আমি এখন মাননীয় অর্থমন্ত্রী জনাব আহম মুস্তফা কামালকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 132 অনুচ্ছেদ অনুযায়ী 39টি অডিট ও হিসাব রিপোর্ট উপস্থাপনের আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি আহম মুস্তফা কামাল, অর্থমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 132 নম্বর অনুচ্ছেদ এবং রুলস অফ বিজনেসের শিডিউল 4-এর 44 নম্বর ক্রমিক অনুযায়ী 2020 সালে প্রণীত 39টি রিপোর্ট, এর মাঝে বিশেষ অডিট রিপোর্ট 9টি, বার্ষিক অডিট রিপোর্ট 25টি, উপযোজন হিসাব রিপোর্ট 4টি, আর্থিক হিসাব রিপোর্ট 1টি আপনার মাধ্যমে এই মহান সংসদে উপস্থাপন করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। রিপোর্টগুলো সংসদে উপস্থাপিত হলো। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হারুনুর রশিদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি পয়েন্টস অফ অর্ডারে আজকের পত্রিকার কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার দৃষ্টিতে আনতে চাই। লালমনিরহাটে বিএসএফের গুলিতে 2 বাংলাদেশি নিহত। গত কয়েক সপ্তাহ আগে আমার জেলাতেও 3 নিহত হয়েছে, অব্যাহত সীমান্তে হত্যা। আমাদের বন্ধু রাষ্ট্রের সাথে আজকে আমাদের বিজিবি এবং বিএসএফের বৈঠক হচ্ছে, কিন্তু এই হত্যা আমরা বন্ধ করতে পারছি না। এটা খুবই উদ্বেগের বিষয় মাননীয় স্পিকার। আরও বড় উদ্বেগের যে আজকে সমস্ত পত্রিকার হেডলাইনে নিউজ এসছে মাননীয় স্পিকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রিমান্ডে 4 ছাত্র, রাতভর নির্যাতন, পুলিশের হাতে সমর্পণ এবং প্রক্টোরিয়াল বডির শিক্ষকের মাধ্যমে। মাননীয় স্পিকার, কিছুদিন আগে বুয়েটে আবরার হত্যার পর 25 ছাত্র বহিষ্কার হয়েছে বিশ্ববিদ্যালয় থেকে, বুয়েট থেকে। আমরা এই শিক্ষাঙ্গনে এই সন্ত্রাস বন্ধ করতে পারছি না, সরকারের সদিচ্ছার অভাব। বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষাঙ্গন, সেইখানে জ্ঞানচর্চার এবং মতামত প্রকাশের স্বাধীনতা যদি সরকার নিশ্চিত করতে না পারে, এখানে সংসদ আছে, সংসদে আইন পাস করে এগুলো বন্ধ করে দেওয়া দরকার, সংবিধান সংশোধন করা দরকার। মাননীয় স্পিকার, সংবিধানে যেসব অনুচ্ছেদগুলি মৌলিক অধিকারের রয়েছে সেগুলো আমার মনে হয় 1975 সালের বাকশাল সময় যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল সে ধরনের আইন করা দরকার। আমরা দেশ একদলীয় শাসনের দিকে এগিয়ে যাচ্ছি। মাননীয় স্পিকার, আজকে সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, আমি সকাল 10টার সময় বাসা থেকে বেরোচ্ছি, আমার বাসার সামনে দেখি আপনার নৌকার মিছিল হচ্ছে। এই যে ঢাকসু, আজকে সিটি কর্পোরেশনগুলোর যে নির্বাচন হচ্ছে, আচরণবিধি আমরা মানছি না। সরকারি দল প্রার্থী দিয়েছে, কোনোভাবেই নির্বাচন কমিশনে এই আচরণবিধি মানাতে পারছে না মাননীয় স্পিকার। তো নির্বাচনের নামে প্রহসনের তো প্রয়োজন নাই মাননীয় স্পিকার। আজকে দেখেন প্রথম আলোর অত্যন্ত প্রথম পাতাতে নিউজ, বিএনপির প্রার্থীদের বিরুদ্ধে 1825 মামলা, আর নামমাত্র মামলা দেওয়া হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে 53। এই যে একটা ভয়াবহ চিত্র, ভয়াবহ অবস্থা। আজকে আমাদের সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে, এত আমরা কথা বলছি যে নির্বাচনে আস্থা ফিরানোর জায়গাটা আমরা কীভাবে তৈরি করব, নির্বাচনের সুষ্ঠু পরিবেশের জায়গাটা আমরা কীভাবে তৈরি করব। মাননীয় স্পিকার, জাতীয় সংসদে আমাদের সরকারি দলের মাননীয় সদস্যরা সংসদ নির্বাচন, স্থানীয় নির্বাচনের কথা আমরা বলছি, নির্বাচনে অংশগ্রহণের কথা বলছি, কিন্তু আমরা আচরণবিধি তৈরি করছি, আইন তৈরি করছি, আমরাই ভঙ্গ করছি। এ ব্যাপারে আজকে ম্যাজিস্ট্রেট, পুলিশ, আইন প্রক্রিয়ার সংস্থা কেউ কোনো দায়িত্ব পালন করছে না মাননীয় স্পিকার। এভাবে তার একটা দেশে আইনের শাসন, সুশাসন এবং নাগরিকদের যে অধিকার, এগুলো নিশ্চিত করা সম্ভব হবে না মাননীয় স্পিকার। আজকে আরও একটি বড় বিষয়, গোয়েন্দা প্রতিবেদনের তথ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্ররা মাদক কারবারির সাথে জড়িত। আমি মাননীয় স্পিকার আপনার কাছে জানতে চাই, আপনার মাধ্যমে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী নাই, আজকে সরকার বলছে জিরো টলারেন্স, গোয়েন্দা তথ্যের যে প্রতিবেদন এখানে পত্রিকায় দৈনিক যুগান্তরে 17 জানুয়ারিতে প্রকাশিত হয়েছে, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সকল ছাত্ররা, সাবেক ছাত্রলীগের নেতারা এই অপকর্মের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে কি আইন প্রক্রিয়ার সংস্থা কোনো ব্যবস্থা গ্রহণ করছে মাননীয় স্পিকার? আমরা
কোথা থেকে প্রতিকার পাব? আজকে আজকে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে জনবান্ধব পুলিশ চাই, আজকে উনি বলছেন যে আইনের শাসন সবার জন্য চাই, কিন্তু আজকে কি বাস্তবে এগুলো প্রতিফলিত হচ্ছে? তাই মাননীয় স্পিকার, আমি মনে করি যে আমাকে আপনি সুযোগ দিয়েছেন, এই প্রতিনিয়ত প্রতিদিন পত্রিকার পাতা খুললে কোনো ভালো সংবাদ আমরা দেখি না। মাননীয় অর্থমন্ত্রী কিছুক্ষণ আগেই আমাদের যে প্রতিবেদন দিলেন এই ছয় মাসের এই অর্থ বছরের, অত্যন্ত ভালো একটা প্রতিবেদন আমাদের শুনিয়েছেন, কিন্তু পত্রিকার পাতা খুললেই আমরা প্রতিদিন দেখি, গতকালকে উনি রিপোর্ট দিয়েছেন 8,000 আপনার 224 জন ঋণ খেলাপি, 2 লক্ষ প্রায় 2.5 লক্ষ কোটি টাকা তারা ব্যাংক থেকে লোপাট করে নিয়ে গেছে। আজকে পত্রিকার যুগান্তরে নিউজ এসছে যে ব্যাংকের টাকা আজকে সব নিয়ে চলে যাচ্ছে, এগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ আমরা করছি না। এই সংবাদগুলো মাননীয় স্পিকার দেশের জন্য মোটেও ভালো নয়। আমি মনে করি মাননীয় স্পিকার এই ব্যাপারগুলোর জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন, পত্রিকার সংবাদগুলো আপনারা দেখেন এবং এটার ব্যাপারে যথাযথ উদ্যোগ নেন, ব্যবস্থা গ্রহণ করেন, তাহলে জনগণ কিছুটা স্বস্তি পায়। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচী অনুযায়ী এখন মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনায় অংশগ্রহণের জন্য আমি মাননীয় সদস্য জনাব মোহাম্মদ শফিকুর রহমান চাঁদপুর চারকে আহ্বান জানাচ্ছি। আপনার সময় 12 মিনিট। বিসমিল্লাহির রহমান রহিম। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতির বর্ষ শুরুর ভাষণের উপরে আমাকে আলোচনার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি মহামান্য রাষ্ট্রপতি ভাষণে, মহামান্য রাষ্ট্রপতি তার ভাষণ শুরু করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে, এবং তিনি ভাষণটি শেষ করেছেন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে। আমি মহামান্য রাষ্ট্রপতির এজন্য তাকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আর রাষ্ট্রপতির ভাষণের উপরে আলোচনায় যাবার আগে আমি সর্বপ্রথমে শ্রদ্ধা জানাচ্ছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি আমাদেরকে একটি স্বাধীন রাষ্ট্র দিয়েছেন, আমাদেরকে একটি জাতি দিয়েছেন, আমাদেরকে জাতীয় পতাকা দিয়েছেন, জাতীয় সঙ্গীত দিয়েছেন, আমার নিজস্ব একটি শিক্ষা সংস্কৃতি আমাকে দিয়েছেন, সেই জন্যে আমি তাঁর প্রতি কৃতজ্ঞতা জানাই। একই সঙ্গে 1975 সালে তাঁর সঙ্গে বেগম ফজিলতুন্নেসা মুজিব এবং আমাদের শেখ কামাল জামাল, দুই মুক্তিযোদ্ধা এবং ছোট্ট শিশু শেখ রাসেল সহ যারা ওই রাত্রে শাহাদাত বরণ করেছেন, আমি সবার প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি একই সঙ্গে শেখ ফজলুল মনি, আমি এই প্রসঙ্গে একটি ছোট্ট ঘটনার কথা বলতে চাই। সেই সময় সম্ভবত দিনটি ছিল 14ই আগস্ট, বাকশাল অফিসে, সেগুনবাগিচা বাকশাল অফিসে একটি সেমিনার হচ্ছিল। সেই সেমিনারে প্রধান অতিথি ছিলেন ডক্টর মুজাফর আহমদ চৌধুরী, দি দেন ভাইস চ্যান্সেলর অফ ঢাকা ইউনিভার্সিটি, আর প্রধান বক্তা ছিলেন শেখ ফজলুল মনি। তারা দুজনেই সেখানে আলোচনা করেছেন, বাকশালের গভর্নর এবং বাকশাল সেক্রেটারিদের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে। যখন সেখান থেকে বেরিয়েছি, আমি ইত্তেফাকের রিপোর্টার হিসেবে আমার উপর দায়িত্ব ছিল এই নিউজটি কভার করা। আমি বেরোবার পরে মনি ভাই তাঁর ড্রাইভারকে বললেন যে তুমি প্রেস ক্লাবে চলে আসো। আমরা তিনজন সাংবাদিক ছিলাম, আমাদেরকে গাড়িতে নিয়ে প্রেস ক্লাবে আসলেন, এসে তিনি এক কাপ চা খেয়ে তারপর চলে গেলেন। মাননীয় স্পিকার, সেই নিউজটি আর ছাপা হয়নি। আমি তার আগের রাত্রে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরদিন বঙ্গবন্ধু আসবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাজ সাজ রব সবাই কাজ করছে, ছাত্রলীগ থেকে শুরু করে সবাই কাজ করছে। আমার উপরে দায়িত্ব ছিল এর উপরে রিপোর্ট করা, আমি বারে বারে রিপোর্ট করেছি, এবং সর্বশেষ 11:30টার দিকে আমার মনে আছে শেখ কামাল, তিনি অনেক কাজ করার পর কোথায় চলে গেলেন, আবার 12:30টার দিকে ফিরে এলেন তাঁর নবপরিণীতা স্ত্রীকে নিয়ে
আবার ক্যাম্পাসে এলেন। মাননীয় স্পিকার, আমি এই পুরো ঘটনাটি আমি একটি আবেগঘন একটি রিপোর্ট করেছিলাম, সেই রিপোর্টটিও ছাপা হয়নি মাননীয় স্পিকার। আমি আজকে সেই দুর্ভাগ্য, সেই আমাদের যে লোকগুলো এদের এই মানুষগুলোকে হত্যা করলো এত নির্মমভাবে, তাদেরকে যারা পুরস্কৃত করলেন, যাদেরকে তারা সমর্থন করলেন, যাদেরকে তারা পার্লামেন্টে বসালেন, তারা এখানে যদি নীতি নৈতিকতার কথা বলে, ধর্মের কথা বলে, এটা কি মোনাফিকি নয়? এটা ডেফিনেটলি মোনাফিকি। আমি জানি না মোনাফিক সম্পর্কে কি বলা হয়। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে চাই যে মাননীয় রাষ্ট্রপতি যে ভাষণটি দিয়েছেন, তাতে করে তিনি বিগত দিনের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের যে সাফল্যগুলো আছে, যে যেসব অতুলনীয় এবং অভাবনীয় সাফল্য আছে, তারই একটি চিত্র তিনি তুলে ধরেছেন। আমি আশা করব বিরোধী দলের বিশেষ করে বিএনপি, তারা তো এখন কেউই বোধহয় নেই, তারা অন্তত পক্ষে মাননীয় রাষ্ট্রপতির ভাষণের এই দিকগুলো আলোচনা করবেন। আমি শুধু একটি কথা বলতে চাই মাননীয় স্পিকার, আজকে আমাদের আমরা যখন 9-10 বছর আগে মাত্র $520 ছিল পার ক্যাপিটা ইনকাম, আজকে সেটা $1,909। আজকে আমার জিডিপি 8.15%, আজকে কিন্তু তার তুলনায় আমার যে মূল্যস্ফীতি সেটি হচ্ছে 5.5%। মাননীয় স্পিকার, আমি জানি না অর্থনীতি বিজ্ঞানে কী বলে, তবে সাধারণ লেম্যান হিসাবে আমি যদ্দূর জানি তা হচ্ছে মূল্য যখন প্রবৃদ্ধি বাড়ে সঙ্গে সঙ্গে মূল্যস্ফীতিও বাড়ে। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার নেতৃত্বাধীন সরকার এবং আমাদের মাননীয় অর্থমন্ত্রীর ক্যারিজমা হচ্ছে আমাদের এখানে প্রবৃদ্ধি বাড়ছে কিন্তু মূল্যস্ফীতি বাড়ছে না। মাননীয় স্পিকার, সাম্প্রতিককালে হয়তো 4-5 দিনের জন্যে একটি পণ্যের দাম বেড়েছিল, সেটি শুধু আমাদের এখানে নয়, এ ভারতেও একইভাবে পণ্যের দাম, এখনও সেই পেঁয়াজের দাম ভারতে অনেক বেশি। আজকে আমাদের এখানে আমরা কি মানে এই মুহূর্তে আমরা একটি অত্যন্ত সুন্দর একটি সময় অতিবাহিত করছি, সেই সময়টি হচ্ছে যে আমরা মুজিব বর্ষের কাউন্টডাউন শুরু হয়ে গেছে গত 10ই জানুয়ারি। মাননীয় স্পিকার, 1972 সালের 10ই জানুয়ারি আমি ঢাকায় ছিলাম না, মুক্তিযুদ্ধ ফেরত আমরা যেটা আমাদের কাজগুলো আমরা শহরে প্রশাসন দাঁড় করিয়ে কাজে ব্যস্ত ছিলাম, কিন্তু টেলিভিশনে আর রেডিওতে শুনেছি শুধু। কিন্তু এবারে 10ই জানুয়ারি আমি প্রত্যক্ষ করলাম যে এইভাবে বর্তমান সরকার, বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজের জয় এবং সরকার আজকে যেই টেকনোলজি আমাদেরকে দিয়েছেন, ইনফরমেশন টেকনোলজি, তার বদৌলতে যে একটি রেপ্লিকার মাধ্যমে যেইভাবে বঙ্গবন্ধু 10ই জানুয়ারি ঢাকার মাটিতে নামলেন, আমার মনে আছে রেডিওতে শুনেছিলাম দেবদুলাল বন্দ্যোপাধ্যায় ভারতের প্রখ্যাত সাংবাদিক তাঁর ধারা বিবরণী, এবং এদেশের বাংলা সঙ্গীতের অন্যতম কিংবদন্তী সন্ধ্যা মুখোপাধ্যায়ের একটি গান, বঙ্গবন্ধু ফিরে এলেন তার স্বাধীন স্বপ্নের সোনার বাংলায়, সেই গানগুলো বাজতেছিল। এই এই এবারও দেখলাম সেই রেপ্লিকা সহ সেই একইভাবে বঙ্গবন্ধু সামনে আসছেন, গানগুলো বাজতেছে, ধারা বিবরণী হচ্ছে ইত্যাদি। আমি সেদিন আমার কাছে মনে হলো যে আমি সেই 1972 সালের 10ই জানুয়ারিতে ফিরে গিয়েছি। মাননীয় স্পিকার, আজকে এই মুজিব বর্ষ আমরা পদার্পণ করেছি, আগামী 17ই মার্চ থেকে মুজিব বর্ষ শুরু হবে। সেই মুজিব বর্ষটা কেন,
এক এই মুজিব বর্ষের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকার যেইভাবে কর্মসূচি প্রণয়ন করেছেন তাতে করে আমরা বাঙালিরা আমরা আমাদের ইতিহাস ঐতিহ্য স্বাধীনতা এবং সর্বোপরি আমার স্বাধীন বাংলাদেশকে আমরা নতুনভাবে আবিষ্কার করতে পারবো। মাননীয় স্পিকার, আমি এই জন্যে আমি বলি যে আমাদের বিরোধী দল বিশেষ করে বিএনপি এই ভদ্রলোকরা কোনো ফ্রাইড নিতে পারেন না, এই ভদ্রলোকরা কিন্তু কোনো ফ্রাইড নিতে পারেন না, কারণ তারা দেখুন না মুজিব বর্ষে তারা কিন্তু পার্টিসিপেট করতে পারছেন না উনি হারুন এই মাননীয় সংসদ সদস্য একটু আগে বক্তৃতা দিয়ে চলে গেলেন, তিনিও এই অনেকগুলো কথা বলেন, কথায় কথায় তিনি কোরআন শরীফের আয়াত কোট করেন, তিনি যেমন তিনি স্বাধীনতার ঘোষক জিয়া, কিন্তু তিনিই বলেছেন সত্যকে মিথ্যা বলো না সত্য গোপন করো না, এই পার্লামেন্টের কোনো একটি জায়গায় নাকি লেখা আছে, তিনি বলেছেন। তাহলে তিনি এটি তো জিয়াউর রহমান তো স্বাধীনতার ঘোষক ছিলেন না, জিয়াউর রহমান একটি ঘোষণা পাঠক ছিলেন, তিনি পাঠক হিসাবে হতে পারেন কিন্তু তিনি কি করে বলেন যে তিনি ঘোষক, তাহলে তিনি তো মিথ্যা বললেন। কোরআন শরীফে কি আছে, সূরা আলে ইমরানের 61 নম্বর আয়াতে আছে লানাতাল্লাহ আলাল কাযিবিন, অর্থাৎ হচ্ছে মিথ্যাবাদীর উপরে আল্লাহর লানত পড়বে মানে অভিশাপ পড়বে। মাননীয় স্পিকার, উনি তো কোরআনের আয়াত, আমি সেটাই ওনাকে স্মরণ করিয়ে দিতে চাই। মাননীয় স্পিকার, আমি এই আজকে জিয়াউর রহমানকে তারা অনেকভাবে অনেক রকম কথা বলে, আমি এখানে অনেক মুক্তিযোদ্ধা আছেন এই এই সংসদে আমি জানি, আমারও একটু সুযোগ হয়েছিল তাতে অংশ নেয়ার। আমি একটা প্রশ্ন রেখে যেতে চাই, জিয়াউর রহমান কোন জায়গায় যুদ্ধ করেছিল, কোথায় যুদ্ধ করেছিলেন, একটি যুদ্ধের কাহিনী যদি তারা বলতে পারে আমি সেই আহ্বানটা তাদের কাছে জানাবো। আমার জানা মতে জিয়াউর রহমান কোনো যুদ্ধ করেননি, শুধু কনস্পিরেসি করেছেন খন্দকার মোশতাকের নেতৃত্বে এবং শেষের দিকে আমাদের মুজিবনগর গভর্নমেন্ট এই কনস্পিরেসি ধরা পড়ার পরে মোশতাককে মন্ত্রিত্ব থেকে বাদ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী থেকে আর জিয়াউর রহমানকে ইনঅ্যাক্টিভ করে রেখেছিলেন। আমার জানা মতে এটি হচ্ছে বাংলাদেশের সত্যিকার ইতিহাস। তো আমি এখন আমি আমার এলাকার দু একটি কথা বলতে চাই। মাননীয় স্পিকার, আমি ফরিদগঞ্জ চাঁদপুর চার ফরিদগঞ্জ এলাকা থেকে এসেছি, সেখানে 40 বছর পরে এই নৌকার প্রতীক নিয়ে আমি এসেছি, যেহেতু আমাদের ওখানে আমাদের দলীয় সরকার ছিল না, যে কারণে ওই আমাদের এলাকাটা দেশের অন্যান্য অঞ্চল যেভাবে এগিয়ে গেছে যেভাবে উন্নয়ন হয়েছে আমাদের ফরিদগঞ্জ সেভাবে হয়নি। মাননীয় স্পিকার, এই মুহূর্তে ফরিদগঞ্জে মাননীয় সদস্য আপনার তো সময় শেষ, এক মিনিট বলেন। কাজ শুরু করেছি, কাজ আমি ডিউ লেটার দিয়েছি, তো সেগুলো আমি মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব যাতে এই কাজগুলো করে দেয়। মাননীয় স্পিকার, আমাদের ফরিদগঞ্জে অনেক শিক্ষা প্রতিষ্ঠান, অনেক শিক্ষা প্রতিষ্ঠানে বিল্ডিং নাই, আমি দাবি জানাবো যাতে করে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমি মন্ত্রী মহোদয়ের সঙ্গে দেখা করব যাতে বিল্ডিং করে দেওয়া হয়। আরেকটি কথা মাননীয় স্পিকার, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমি উত্থাপন করতে চাই। আজকে কিছু মানুষ এইখানে দেলোয়ার হোসেন সাইদি নামে এক ভদ্রলোক, তিনি রাজাকার ছিলেন, তার প্রকাশ্য আদালতে তার বিচার হয়েছে, বিচারে তার শাস্তি হয়েছে, এখন কিছু লোক আপনি দয়া করে আর এক মিনিটে শেষ করুন, আমাদের টাইম কনস্ট্রেন্টস আছে, তাহলে আপনাকে অনেক সময় দিতাম। মাননীয় স্পিকার, আমি শেষ করে দিচ্ছি, আর এক মিনিটেই শেষ করে দেব। সেই ভদ্রলোক একজনের নাম বোধহয় মিজান, আরেকজনের নাম কি মনোয়ার নাকি, তারা নাকি ঘরে ঘরে দেলোয়ার হোসেন সাইদি নাকি বেরিয়ে আসবে, এবং শুধু তাই নয় মাননীয় স্পিকার, কি বলছে জানেন, একজন বলছেন এখন আর তীর ধনুকের যুগ নয়, এখন AK-47 এর যুগ, এটি একটি প্রচ্ছন্ন নয় প্রকাশ্য হুমকি।
মাননীয় স্পিকার, এই ধরনের জামাত শিবির রাজাকার তারা এত তৎপর হয়ে গেছে যে তাদের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিউভুক্ত হয়ে যায়, বিল্ডিং হয়ে যায়, আমাদের গুলিতে হয় না। আমাদের মুক্তিযোদ্ধাদের নামে যত প্রতিষ্ঠান, আমার বন্ধু শহীদ জাবেদের নামে হাই স্কুল আছে, সেই হাই স্কুলে একটি বিল্ডিং হয়নি মাননীয় স্পিকার। আমি এইসব ব্যাপারে আপনার দৃষ্টি আকর্ষণ করে আমি এখানে শেষ করতে চাই। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার, খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গ। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনার একটা সুন্দর ইনফরমেশনের জন্য যে ইউটিউবে দেলোয়ার হোসেন সাঈদী সম্পর্কে যে সমস্ত উদ্ধত্তপূর্ণ বক্তব্য আসছে এই বিষয়ে সদাশয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই। এবারে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি গাজীপুর 3 এলাকা থেকে জামালপুর 2 এলাকা থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ ফরিদুল হক খান। মাননীয় সদস্য, আপনি ছিলেন না, আপনার পরবর্তী বক্তাকে ডাকতে যাচ্ছিলাম, এর মধ্যে আপনি প্রবেশ করেছেন, বলুন, আপনি দয়া করে বলুন 12 মিনিট। বিসমিল্লাহ রহমান রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, একাদশ জাতীয় সংসদের 2020 সালের প্রথম অধিবেশনের মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় অংশগ্রহণের জন্য সুযোগ প্রদান করেছেন, এই জন্য আপনাকে অশেষ ধন্যবাদ এবং মহান রাব্বুল আলমিনের কাছে শুক্রিয়া আদায় করছি। মাননীয় স্পিকার, ভাষণের শুরুতে আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি স্বাধীন বাংলাদেশের স্থপতি, সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সশ্রদ্ধ চিত্তে 15ই আগস্ট বঙ্গবন্ধু সহ সপরিবারে যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করছি, সকল বীর মুক্তিযোদ্ধা অমর শহীদদের। আমি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি জাতীয় চার নেতাকে, আরও স্মরণ করছি যারা এদেশের ইতিহাসের বিভিন্ন পর্যায়ে আমাদের গণতান্ত্রিক সংগ্রাম, ভাষা, সাংস্কৃতিক ঐতিহ্য ও উত্তরাধিকারের মর্যাদা সমুন্নত রাখার লড়াই আত্মত্যাগ করেছেন। আমি গভীর দুঃখের সঙ্গে স্মরণ করছি 2004 সালে 21 আগস্টের জনসভায় জনতা শেখ হাসিনাকে লক্ষ্য করে পরিচালিত গ্রেনেড হামলায় শাহাদত বরণকারী নারী নেত্রী আইভি রহমান সহ আওয়ামী লীগের নিবেদিত প্রাণ নেতা কর্মীদের। ইতোমধ্যে আমাদের চতুর্থ সহকর্মী মাননীয় সংসদ সদস্য জনাব ডক্টর মোজাম্মেল হক, জনাব ইউনুস আলী, মরহুম কৃষিবিদ আব্দুল মান্নান এবং মরহুম ইসমতারা সাদেক মহোদয়গণের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি, আল্লাহ তাদেরকে যেন বেহেস্ত দান করেন। মাননীয় স্পিকার, সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে 30 ডিসেম্বর 2018 তারিখে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একাদশ জাতীয় সংসদ গঠিত হয় এবং বাংলাদেশের জনগণের বিপুল সমর্থনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে চতুর্থবারের মতো মাননীয় প্রধানমন্ত্রী প্রাচ্যের বাতিঘর ও বিশ্ব মানবতার জননী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠিত হয়। গত মহাজোট সরকারের ধারাবাহিকতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন লালিত স্বপ্ন সোনার বাংলা গড়ার প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন বর্তমান সরকার 2021 সালের মধ্যে মধ্যম আয়ের এবং 41 সালের মধ্যে একটি উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। মাননীয় স্পিকার, কূটনৈতিক ক্ষেত্রে সবচেয়ে বড় অর্জন ছিল রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থানের পক্ষে বিশ্ব জনমতের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে সমস্যা সমাধান ও শান্তিপূর্ণ সহবস্থানের কূটনীতিও ছিল লক্ষণীয়। বিশ্ব জলবায়ু সম্মেলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বাংলাদেশ। আন্তর্জাতিক ফোরামে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়ে উঠেছেন বিশ্বের নিপীড়িত মানুষের কণ্ঠস্বর। মাননীয় স্পিকার, দুর্নীতিমুক্ত, মাদক নির্মূল ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতি অনুসরণের মাধ্যমে জননিরাপত্তা বিভাগে নিরাপদ জীবন ও শান্তিপূর্ণ বাংলাদেশ গঠন। দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, মাদক নির্মূলে সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ, উপকূলে বাংলাদেশ কোস্টগার্ড এবং অভ্যন্তরে বাংলাদেশ পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাননীয় স্পিকার, জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা বিধান দেশের আইন শৃঙ্খলা ও নাগরিক অধিকার। চোরাচালান দমন, বিভিন্ন প্রাকৃতিক ও মানব সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় নাগরিক সেবা প্রদান, জলদস্যু বনদস্যু দমন, তালিকাভুক্ত ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র উদ্ধার ও সাইবার ক্রাইম দমনে জননিরাপত্তা বিভাগ পদক্ষেপ গ্রহণ করেছে। মাননীয় স্পিকার, 2009 এর পূর্বে বাংলাদেশ পুলিশের জনবল ছিল 1,30,605 জন,
বর্তমানে বাংলাদেশ পুলিশের মোট জনবল 212,792 জন, এর মধ্যে নারী পুলিশ 13,333 জন। মাননীয় স্পিকার, বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশ পুলিশের অবস্থান সারা বিশ্বে চতুর্থ। 5টি দেশে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনরত 653 জন পুলিশ সদস্যের মধ্যে 157 জন মহিলা রয়েছেন। বিজিবিতে বর্তমানে 478 জন নারী সৈনিক সহ মোট 52,106 জন জনবল রয়েছে। ভারত ও ইয়ানমারের সঙ্গে সমুদ্র সীমা নির্ধারিত হওয়ায় 118,813 বর্গ কিলোমিটার জলসীমা সুরক্ষিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মতে দেশের প্রতিটি উপজেলায় অন্তত একটি করে ফায়ার স্টেশন স্থাপনের জন্য বিভিন্ন প্রকল্পের অধীন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। 2009 সালে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের জনবল ছিল 397 জন, পাসপোর্ট অফিসের সংখ্যা ছিল 34টি, বর্তমানে জনবল বৃদ্ধি করে 1,184 জন এবং পাসপোর্ট অফিসের সংখ্যা 69টিতে উন্নীত করা হয়েছে। ইতোমধ্যে গতকাল 22/1/2020 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ ই পাসপোর্টের শুভ উদ্বোধন করেছেন, যার সুফল সারা বাংলাদেশের মানুষ তথা যারা বিদেশে প্রবাসী আছেন সবাই পাবেন। এবং এটাতে সময় লাগবে শুধু আধা মিনিট, একজন ইমিগ্রেশনের পাস করে বের হয়ে আসতে মাত্র আধা মিনিট সময় লাগবে, যেটা আমাদের কাছে মনে হচ্ছে যে এটা একটা স্বপ্নের মতো, কিন্তু বাস্তবে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে আমরা সুবর্ণ সুযোগ পেয়েছি। সারা বিশ্বের সব দেশে এটা নেই, আজকে বাংলাদেশে এটা প্রতিষ্ঠিত হয়েছে অনেক দেশের মতো। মাননীয় স্পিকার, বাংলাদেশে বর্তমানে মোট 68টি কারাগার রয়েছে। এ সকল কারাগারের অধিকাংশ ব্রিটিশ শাসনামলে তৈরি করা হয়েছিল। কারাগারসমূহকে সংশোধনাগারে রূপান্তর সহ সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে 16টি কারাগার নতুনভাবে নির্মাণ এবং 7টি কারাগার সম্প্রসারণ করা হয়েছে। মাননীয় স্পিকার, 2021 সালের মধ্যে বাংলাদেশকে মধ্যমায়ের দেশ, 2030 সালের মধ্যে টেকসই অভীষ্ট লক্ষ্য SDG অর্জনের মাধ্যমে উচ্চ মধ্যমায়ের দেশ এবং 2041 সাল নাগাদ উন্নত দেশে রূপান্তরিত করার নিমিত্ত সবার জন্য সাশ্রয়ী মানসম্মত স্বাস্থ্য ও পুষ্টি সেবা নিশ্চিত করতে শেখ হাসিনা সরকার বদ্ধপরিকর। মাননীয় স্পিকার, স্বাস্থ্যসেবাকে সহজলভ্য করার লক্ষ্যে নির্মাণ করা হয় নতুন হাসপাতাল, বৃদ্ধি করায় হাসপাতালের সংখ্যা মোট সরকারি ও বেসরকারিভাবে 5,666টি। সারা দেশে 43টি নার্সিং ইনস্টিটিউট ও 18টি নার্সিং কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। আমার ইসলামপুরেও কমিউনিটি ক্লিনিক আছে 51টি এবং আরও 5টি দরকার। মাননীয় স্পিকার, ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী গত 2 বছরে আমাকে ইসলামপুরে শেখ হাসিনা ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি করে দিয়েছেন। আমাদের দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রী সহ প্রায় 200 ছাত্রছাত্রী সেই জায়গায় আজকে পড়াশোনা করছে। আমি আমার নিজের পক্ষ থেকে, আমার প্রাণপ্রিয় বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে, আমার নির্বাচনী এলাকা জনগণের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে এবং সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়গণকে আমি আমার অন্তঃস্থল থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই, সাথে কৃতজ্ঞতা জানাই। মাননীয় স্পিকার, শিক্ষা জাতির সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধির চাবিকাঠি। প্রাথমিক শিক্ষাকে সার্বজনীন ও বাধ্যতামূলক করে নিরক্ষরমুক্ত সোনার বাংলা বিনির্মাণে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতা 1973 সালে 36,165টি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছিলেন এবং 157,724 জন শিক্ষককে সরকারিকরণ করেছিলেন। জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2013 সালে দেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো একসঙ্গে 26,193টি রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেন এবং প্রায় 1,05,000 শিক্ষকের চাকুরি সরকারিকরণ ব্যবস্থা করেন। মাননীয় স্পিকার, প্রাথমিক গণশিক্ষা খাতে বর্তমানে শেখ হাসিনা সরকারের উল্লেখযোগ্য অর্জনের মধ্যে রয়েছে বিদ্যালয়বিহীন এলাকায় 1,495টি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হয়েছে, 9,811টি বিদ্যালয় ভবন নির্মাণ করা হয়েছে এবং 31,500টি ওয়াশ ব্লক নির্মাণ করা হয়েছে, সুপেয় পানি নিশ্চিতকল্পে 41,500টি নলকূপ স্থাপন করা হয়েছে, 12টি নতুন প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন করা হয়েছে, 395টি বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার নির্মাণ করা হয়েছে, 3টি পার্বত্য জেলায় মোট 19টি আবাসিক হোস্টেল নির্মাণ করা হয়েছে, শিশুদের বিদ্যালয় শ্রেণীকক্ষে প্রবেশের সুবিধার্থে ক্রমান্বয়ে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে র্যাম্পের নির্মাণ কাজ করা হয়েছে। মাননীয় স্পিকার, আধুনিক সর্বত্র নিরবচ্ছিন্ন নিরাপদ পরিবেশ বান্ধব ও তথ্য প্রযুক্তি নির্ভর সড়ক পরিবহন ও নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের প্রাতিষ্ঠানিক ও কারিগরি দক্ষতা ক্রমান্বয়ে বৃদ্ধি করা হয়েছে। বাংলাদেশের সকল সড়ক ও মহাসড়ক, রেল, নৌ ও বিমান চলাচলের ক্ষেত্রে অভূত উন্নয়ন সাধিত হয়েছে, যাহা দৃশ্যমান। মাননীয় স্পিকার, দেশের বিপুল সংখ্যক প্রতিবন্ধী, দুস্থ, অসহায় এবং অনগ্রসর জনগোষ্ঠীর দারিদ্র বিমোচন, মানব সম্পদ উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা সহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে বর্তমান সরকার। দারিদ্র বিমোচন কর্মসূচির আওতায় সুদমুক্ত
ক্ষুদ্র ঋণ হিসাবে এ পর্যন্ত মোট 658,290,000 টাকা বিতরণ করা হয়েছে। মাননীয় স্পিকার, ভিক্ষাবৃত্তির মতো অমর্যাদা কর পেশা থেকে মানুষকে নিবৃত্ত করার লক্ষ্যে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠী পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের জন্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে। অটিজম সমস্যাগ্রস্ত শিশুদের শিক্ষা ও চিকিৎসা নিমিত্তে 11টি স্পেশাল স্কুল ফর চিলড্রেন উইথ অটিজম চালু করা হয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্ব, দর্শন, চিন্তা, মানবিক ও উদার নৈতিক দৃষ্টিভঙ্গি দেশে বিদেশে ব্যাপকভাবে প্রশংসিত সমাদৃত হচ্ছে, ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশে ভাবমূর্তি উজ্জ্বলতর হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীকে প্রদত্ত আন্তর্জাতিক সম্মাননাসমূহ সমগ্র বিশ্বে বাংলাদেশের মর্যাদা এক নতুন পর্যায়ে উন্নীত করেছে। এই বিরল সম্মান দেশ ও জাতির জন্য গৌরবজনক। এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমার নির্বাচন এলাকার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে অভিনন্দন জানাই। মাননীয় স্পিকার, বাংলাদেশ আজ এশিয়ার সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জনকারী দেশ। পরপর তিনটি অর্থবছরে 60% বেশি হারে জিডিপি প্রবৃদ্ধির অর্জনের পর গত 2018-19 অর্থবছরের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে 8.1%। বিশ্ব বাণিজ্যে অস্থিরতা বেড়ে চলা সত্ত্বেও 2018-19 অর্থবছরের রপ্তানি আয় পূর্ববর্তী অর্থবছরের তুলনায় 10.6% বৃদ্ধি পেয়ে $40.5 মিলিয়ন দাঁড়িয়েছে। 2018-19 অর্থবছরের প্রবাস আয় পূর্ববর্তী বছরের তুলনায় 9.6% বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে $16.4 মিলিয়ন। দেশের অব্যাহত সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। করদাতার দোরগোড়ায় কর সেবা পৌঁছে দেওয়ার জন্য আয়কর বিভাগের কাঠামোগত সংস্কার ও সম্প্রসারণের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। দেশের 8টি বিভাগে রাজস্ব সম্ভাবনাময় 37টি উপজেলায় আয়কর অফিস স্থাপন করা হয়েছে। বাংলাদেশ স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস থেকে উত্তরণের ক্ষেত্রে জাতিসংঘ কর্তৃক নির্ধারিত নির্ণায়কসমূহ যথা মাথাপিছু আয়, মানব সম্পদ সূচক এবং অর্থনৈতিক সংকটের সূচকের মান ইতিমধ্যে অর্জন করেছে। অর্থনৈতিক অনেক স্পিকার, আমার ব্যক্তিগত আমার নিজের এলাকার সম্পর্কে দু একটি কথা না বললেই নয়। মাননীয় প্রধানমন্ত্রী 2013 সালে যখন ইসলামপুরে গিয়েছিলেন তখন ব্রহ্মপুত্র নদীর উপর 4টি ব্রিজের কথা আমরা আলোচনা করেছিলাম। ইতিমধ্যে 2টি ব্রিজ আমাদের সম্পাদন হয়েছে। এই জন্য আমার নির্বাচন এলাকার পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই এবং কৃতজ্ঞতা জানাই। আর যে বাকি 2টি আমার ব্রহ্মপুত্র নদীর উপর ব্রিজ বাকি আছে, এই ব্রিজ 2টি যাতে আমরা আবার পরবর্তীতে নির্মাণ করতে পারি সেই দিক নির্দেশনা আপনার কাছে প্রার্থনা করছি। মাননীয় স্পিকার, ইতিমধ্যেই আমি এই সংসদে আপনার সিদ্ধান্ত প্রস্তাবের মধ্যে লটারিতে উঠেছিল অর্থনৈতিক জোন, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। ইতিমধ্যে আমি চিঠি পেয়েছি অর্থনৈতিক জোন ইসলামপুরে করার জন্য আপনারা চিঠি দিয়েছেন। এই জন্য আমি মাননীয় স্পিকার আপনাকে এবং মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনাকে আমার এলাকাবাসীর পক্ষ থেকে, আমার প্রাণপ্রিয় দল বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করতে চাই। পরিশেষে মাননীয় আমাদের মহামান্য রাষ্ট্রপতি উনি ওনার বক্তব্যে যা কিছু নিয়ে এসেছেন লিখিতভাবে, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওনাকে এবং আমার এলাকাবাসীর পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আপনাকে শুভেচ্ছা জানাই, মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাই। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবারে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাব গাজীপুর 3 এলাকা থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ ইকবাল হোসেন। মাননীয় সদস্য, আপনার সময় 12 মিনিট, অনুগ্রহপূর্বক 12 মিনিটের মধ্যে বক্তব্য সীমাবদ্ধ রাখবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। বক্তব্যের প্রারম্ভেই শ্রদ্ধাভরে স্মরণ করছি হাজার বছরের কাঙ্ক্ষিত মহামানব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সহ 1975 সালের 15ই আগস্ট যারা শহীদ হয়েছেন, জাতীয় চার নেতা, 1952 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে এই পর্যন্ত গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন সেই শহীদদের আমি কৃতজ্ঞতা চিত্তে বলতে চাই। আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই বঙ্গবন্ধুর তনয়া আজকের মাননীয় প্রধানমন্ত্রী, আধুনিক বাংলার স্বপ্নদ্রষ্টা, যিনি বাংলাদেশকে একটি নির্দিষ্ট সীমায় পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন, মাননীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে, যিনি আমাকে
মনোনয়ন দিয়ে এলাকায় পাঠিয়েছেন এবং আমার নির্বাচনী এলাকার জনগণ প্রাণের শ্রীপুর ভালগড় মির্জাপুর পিরুজালির জনগণ বিপুল ভোটে নির্বাচিত করে এই সংসদে প্রেরণ করেছেন, তাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, আমি বক্তব্যের প্রারম্ভেই মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত যে ভাষণ এই জাতীয় সংসদে উপস্থাপন করেছেন, এই ভাষণটা 163 পৃষ্ঠা ব্যাপী। আমি পড়ার চেষ্টা করেছি, এই ভাষণে মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার বিগত দিনগুলোর যে উন্নয়নের চিত্র এবং আগামী দিনের উন্নয়নের পরিকল্পনা নিখুঁতভাবে তুলে ধরেছেন, সেই কারণে এবং সুন্দর ভাষণ উপস্থাপন করেছেন, মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমি ধন্যবাদ জানাই সেই দিন উপস্থিত থেকেছি মহামান্য রাষ্ট্রপতি স্বাধীনতার যে স্লোগানে বাঙালি জাতি উদ্বুদ্ধ হয়েছিল, মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ হয়ে করেছিলেন বঙ্গবন্ধু পিতা মুজিব, সেই জয় বাংলার স্লোগানের মাধ্যমে তাওনার বক্তব্য সমাপ্ত করেছে বলেই ধন্যবাদ জানাই। কিন্তু আমি খুব অবাক বিস্ময়ে তাকে শুনলাম এবং দেখলাম, মাননীয় স্পিকার, গতকালকে বিএনপির একজন সংসদ সদস্য এখানে বক্তব্য রেখেছেন এবং তার বক্তব্য শেষে মহামান্য রাষ্ট্রপতিকে একটি ধন্যবাদ দেওয়ার প্রয়োজনীয়তা বা কৃতজ্ঞতা প্রকাশ করেন নাই। কিন্তু পাশাপাশি আমি কি দেখলাম, আজকের জাতীয় সংসদে যারা গতকালকে উপস্থিত ছিলেন ওনারা অবলোকন করেছেন, তিনি মাননীয় ভূমিমন্ত্রীর কাছে একটি ছোট্ট কাজের জন্য গিয়েছিলেন, ব্যক্তিগত কাজের জন্য, সেই কারণে ওনাকে ধন্যবাদ দিয়েছেন। কিন্তু মহামান্য রাষ্ট্রপতি এত সুন্দর নিপুণভাবে সরকারের যে উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেছেন সেই কারণে তারা ধন্যবাদ দিতে কুণ্ঠাবোধ করেছে মাননীয় স্পিকার। শুধু তাই নয়, বিএনপির আরেকজন সংসদ সদস্য যিনি সংসদে ঢুকে শপথ নিয়ে প্রথমেই বলেছেন এই সংসদ অবৈধ, আধুনিক তথ্য প্রযুক্তি এবং সামাজিক গণমাধ্যম, শুধু তাই নয় মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে তিনি মাননীয় পূর্তমন্ত্রীর কাছে একটা আবেদন করেছিলেন, সেই যে মানে ইয়েতে প্লট 10 কাঠার একটা প্লট, সেই প্লটের উনি লিখেছিলেন পূর্বাঞ্চলে 10 কাঠার প্লট দিলে তিনি চিরকৃতজ্ঞ থাকবেন, এই শব্দটা সংযোজন করেছিলেন। আমি অবাক বিস্ময়ে বলি, পিতা মুজিব, তুমি 24 বৎসর পাকিস্তানের শাসনামলে 14টি বৎসর জেল খেটেছ, 3-3 বার ফাঁসির মঞ্চে গিয়েছ, এত কষ্ট করে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2,54,000 মা বোনের সম্ভ্রমের বিনিময়ে এই দেশ দিয়ে গেল, সেটার প্রতি তুমি কৃতজ্ঞতা প্রকাশ করো না, প্রকাশ করো মাত্র 10 কাঠা প্লটে, এই হলো তাদের কৃতজ্ঞতা বা ধন্যবাদ প্রকাশের নমুনা, এই হলো তাদের নমুনা। মাননীয় স্পিকার, সংসদ এবং সংসদের বাইরে যেখানেই যাই সেখানেই শুধু তারা বক্তব্য উপস্থাপন করে নির্বাচন নিয়ে। আমি আজকের এই পবিত্র সংসদে দাঁড়িয়ে এই নির্বাচন সংক্রান্ত দু একটি কথা বলেই, 2014 সালের যেই 5ই জানুয়ারি নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে তারা অংশগ্রহণ করে নাই জাতীয় সংসদ নির্বাচনে, কিন্তু তারা স্থানীয় সরকার উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেছিল। আবার 2018 সালের 30শে ডিসেম্বর যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে তারা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিল, কিন্তু উপজেলা বা স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করে নাই, ইদানিংকালে আবার অংশগ্রহণ করেছে। সেই প্রেক্ষাপট বাতিল দিলাম, আগামী 1 তারিখে জাতীয় মানে ঢাকা মহানগরের 2টি সিটি কর্পোরেশন নির্বাচন, সেই নির্বাচন নিয়ে অনেক কথা বলেন মাননীয় স্পিকার। আমি শুধু একটি কথা বলতে চাই, আমার কাছে মনে হয় বিএনপির 2টি ধারা, একটি হলো রাজনৈতিক ধারা আর একটা হলো বাণিজ্যিক ধারা। বাণিজ্যিক ধারার নেতৃত্ব দিচ্ছে ম্যাডাম খালেদা জিয়ার সন্তান, যিনি বহু মামলার আসামি, শুধু তাই নয় আদালত থেকে দণ্ডপ্রাপ্ত পলাতক তারেক জিয়া,
আর বাণিজ্য রাজনৈতিক দ্বারা নেতৃত্ব দিচ্ছে বিভিন্ন দল থেকে আসা, যারা বিভিন্ন সময় রাজনীতি করে আসা, বিএনপির প্ল্যাটফর্মে উপস্থিত হয়ে তারা রাজনীতি করে। পত্রিকার মাধ্যমে দেখলাম দুইজন প্রার্থী সেই লন্ডনে যে নমিনেশন ব্যবসায়ীর কাছে তার পাওনা বুঝিয়ে দিয়ে বিএনপির নমিনেশন নিয়েছে এবং নির্বাচনে দাঁড়িয়েছে, নির্বাচনে পাশ করার দায়িত্ব দিয়েছে রাজনৈতিক দ্বারার কাছে, তারাও সেইটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। তারা বলে নির্বাচনের পূর্বেই বলে, আমরা জানি সরকারি দল জিতে যাবে, তারপরও খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের অংশ হিসেবে আমরা এটা নিয়েছি। কেউ কেউ বলে নির্বাচনে যে লাভ নেই, আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হবে। এই ধরনের বিভ্রান্তিকর কথা যখন দায়িত্বশীল জায়গা থেকে আসে, আজকের এখানে যারা সংসদ সদস্য আছেন সবাই নির্বাচিত প্রতিনিধি হিসাবে, তাদের কাছে এবং জাতির কাছে প্রশ্ন রাখতে চাই, যখন বিএনপির মুখপাত্র বড় বড় নেতাদের কাছ থেকে এরকম করে কথা আসে, তখন সেই তৃণমূলের নেতাকর্মীরা নির্বাচনে অংশগ্রহণ করে না। স্বভাবতই দেখা যাবে 1 তারিখে সকালে তাদের পোলিং এজেন্ট থাকবে না, স্বভাবতই দেখা যায় বিভিন্ন জায়গায় তারা লিফলেট নিয়ে বা ভোটার স্লিপ নিয়ে মানুষের কাছে যায় না, তারা শুধু মিডিয়ার মাধ্যমে নির্বাচন প্রক্রিয়াটাকে বিতর্কিত করতে চায়। তারা নির্বাচন প্রক্রিয়াকে বিতর্কিত করতে চায় না মাননীয় স্পিকার, শুধু তারা আজ শাসন বিভাগকে বিতর্কিত করতে চায়, তারা বিচার বিভাগকে বিতর্কিত করতে চায়, তারা পুলিশ র‍্যাব এমনকি সেনাবাহিনীকে বিতর্কিত করতে চায়। তারা বিতর্ক করে সৃষ্টি করে মানে অবৈধ পথে ক্ষমতা আসার প্রাণপণ চেষ্টা করে, কিন্তু জানে না বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত দৃঢ়তার সাথে দেয়ার চালাচ্ছি, কোনো ষড়যন্ত্র কাজ হবে বলে আমার কাছে মনে হয় না, সেইটা তারা ভুলে গেছে মাননীয় স্পিকার। আমি বক্তব্য শেষ পর্যায়ে এসে আমার মাত্র সময় আছে মাননীয় স্পিকার, আমি 3টি শব্দ উচ্চারণ করতে চাই, একটি হলো স্বাধীনতা, আরেকটি হলো ডিজিটাল, আরেকটি হলো অটিস্টিক। স্বাধীনতা শব্দটা উচ্চারণ করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিব 1952 সালের বাস আন্দোলনের পর, তিনি উপলব্ধি করেছিল এই বাংলাদেশটাকে স্বাধীন করতে হবে। সেই দিন স্বাধীনতার শব্দটা বাঙালির কানে কানে উনি প্রকাশ্যে বলতে না পারলেও কানে কানে বলেছে, সেই কানে কানে বলা থেকেই 7.5 কোটি হৃদয় মানুষের হৃদয়ে স্বাধীনতা শব্দটা সংযোজিত হয়েছে, স্বাধীনতা সম্বন্ধে ভাবতে শিখেছে, সেই ভাবনা থেকেই 1971 সালের মুক্তিযুদ্ধ, বাংলাদেশ নামক রাষ্ট্র প্রতিষ্ঠা। 2008 সালের পূর্বে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা নির্বাচনী ইস্তেহারে ডিজিটাল শব্দটা উচ্চারণ করেছিল। 2009 সালে আমি মাননীয় স্পিকার উপজেলা চেয়ারম্যান ছিলাম, আমার গ্রামটা সেই আমার বাড়িটা সেই প্রত্যন্ত একটি সাধারণ গ্রাম দমদমা, সেখানে আমি যখন গেলাম তখন 80 বছর বয়সী এক বৃদ্ধ পিতা আমার পাশে বসে জিজ্ঞেস করেছে, বাবা ডিজিটাল বাংলাদেশ এইটা আবার কি? তখন সেই দিনই আমি ভেবেছিলাম পিতা মুজিবের পথ ধরে যার দমনিত বঙ্গবন্ধুর রক্ত তিনি ডিজিটাল শব্দটা উচ্চারণ করেছে বলেই আমার সেই প্রত্যন্ত দমদমা গ্রামের 80 বছর বয়সে এক বৃদ্ধ পিতা তার ডিজিটাল শব্দটা তার হৃদয়ে পড়ছে। সেই দিন ভেবেছিলাম বাংলাদেশ ডিজিটাল হবে মাননীয় স্পিকার, আজকের ডিজিটাল বাংলাদেশ স্লোগান নয় বাস্তবে পরিণত হয়েছে মাননীয় স্পিকার, রক্তের উত্তরাধিকার সূত্রে। অটিস্টিক শব্দটা বাঙালি জাতি বাংলার মানুষ বেশি জানত না, বঙ্গবন্ধুর তনয়া শেখ হাসিনার তনয়া সাইমাওয়াজের পুতুল যখন অটিস্টিক শব্দটা উচ্চারণ করেছে তখন আলোড়ন সৃষ্টি হয়েছে মানুষের হৃদয়ে, তিনি আন্দোলনের ডাক দিয়েছেন মাননীয় স্পিকার। দেখবেন গ্রামের মানুষ নয় সাধারণ মানুষের ঘরে যখন প্রতিবন্ধী সন্তান জন্মগ্রহণ করত তখন সেই প্রতিবন্ধী সন্তানদেরকে ঘরের মধ্যে আটকে রাখত, মানুষের সামনে যেতে দিত না, তারা মনে করতো এটা অসম্মানের বিষয়। কিন্তু বঙ্গবন্ধুর নাতনি জননেত্রী শেখ হাসিনার কন্যা সাইমাওয়াতের পুতুল অটিস্টিক শব্দটা উচ্চারণ করে বলে এখন আর প্রতিবন্ধী মানুষদেরকে সন্তানদেরকে মানুষ ঘরে রাখে না, তারা মূল স্রোত দ্বারা একত্রিত হয়ে তাদেরকে নিয়ে মানুষের সামনে এসে শঙ্কাবোধ করে না বা কোনো রকম শঙ্কাবোধ না করে তাদেরকে মূল স্রোত দ্বারায় নিয়ে আসার জন্য কাছে। এইটাই হলো রক্তের উত্তরাধিকার, যেই রক্ত কোনোদিন বাঙালি জাতির সাথে প্রতারণা করে না, যেই রক্তের মুখ থেকে যখন একটি কথা বের হয় বাঙালি রাজজাতির হৃদয়ে স্পর্শ করে, এইটাই হলো বঙ্গবন্ধুর পরিবার বা বঙ্গবন্ধুর রক্তের কথা। মাননীয় স্পিকার, 81 সালে যখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে এসে বাংলার মাটি স্পর্শ করে স্বজন হারা মাটি স্পর্শ করে দুহাত তুলে ফরিয়াদ তুলে চোখের জল ফেলেছিল সেই দিন বাবার হাত ধরে সেই দিন উপস্থিত হয়েছিলাম মাননীয় স্পিকার। সেই দিন আমার কাছে মনে হয় সেই দিন বৃষ্টি ঝরেছিল,
বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যখন দুহাত তুলে ফরিয়াদ করে আল্লাহর দরবারে কেঁদেছিল, তখন আমার মনে হয় আল্লাহর আরশ পর্যন্ত পড়েছিল। সেই দিন যেই বৃষ্টি চড়েছিল সেইটা বৃষ্টি ছিল না মাননীয় স্পিকার, আমার কাছে মনে হয় প্রকৃতির কান্না। এই কারণে আজকের বক্তব্য শেষ প্রারম্ভে বলতে চাই মাননীয় স্পিকার, শেখ হাসিনা কাঁদলে কাঁদে দেশ, শেখ হাসিনা হাসলে হাসে বাংলাদেশ। আগামী দিনে হাসার সময় শেখ হাসিনা লক্ষ্য নির্ধারণ করেছে 2041 সাল, সেই 41 সাল হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা। সেই সোনার বাংলার প্রত্যেক ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে সুন্দর বক্তব্যের জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবার বক্তব্য রাখবেন হবিগঞ্জ 2 এলাকা থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল মজিদ খান। মাননীয় সদস্য আপনার সময় 12 মিনিট, দয়া করে 12 মিনিটেই বক্তব্য শেষ করবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। একাদশ জাতীয় সংসদের 2020 সালের প্রথম অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে জাতীয় সংসদে ভাষণ দিয়েছেন, সেই ভাষণ সম্পর্কে মাননীয় চিফ হুইপ কর্তৃক আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনার সুযোগ দানের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মহামান্য রাষ্ট্রপতিকে, যিনি জননেত্রী শেখ হাসিনার বিগত 10 বছরের শাসনামলে দেশ সেবা করার সময়ে প্রত্যেকটি উন্নয়নমূলক কর্মকাণ্ড অত্যন্ত নিপুণভাবে সুন্দরভাবে জাতির উদ্দেশ্যে মহান সংসদ উপস্থাপন করেছেন। এর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে জনাব চিফ হুইপ কর্তৃক আনীত ধন্যবাদ প্রস্তাব সে একাত্মতা পোষণ করে ওনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমার বক্তব্যের শুরুর প্রারম্ভিক আমি স্মরণ করছি, গভীর শ্রদ্ধার সহিত স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতি রাষ্ট্রের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। 15ই আগস্টের কালো রাত্রিতে হায়ানাদের হত্যার শিকার যারা হয়েছিলেন তাদের সকলকে শ্রদ্ধার সহিত স্মরণ করছি। স্মরণ করছি 3রা নভেম্বরের কারা অভ্যন্তরে যারা শহীদ হয়েছিলেন, স্মরণ করছি এবং তাদের সকলের আত্মার মাগফেরাত কামনা করছি 30 লক্ষ শহীদের, 2 লক্ষ মা বোনদের, এবং বাংলাদেশের ইতিহাসের বিভিন্ন বাঁকে বাঁকে যারা ভাত এবং ভোটের অধিকার আদায়ের জন্য বাংলার কালো রাজপথ রক্তে রঞ্জিত করেছে তাদের সকলের আত্মার মাগফেরাত কামনা করছি। আমি মাগফেরাত কামনা করছি বিগত কয়েকদিন পূর্বে এই বছরের প্রথম অধিবেশনে 4-5 জন আমাদের মাননীয় সংসদ সদস্য আমাদেরকে ছেড়ে চলে গেছেন, তাদের সকলের আত্মার মাগফেরাত কামনা করছি। মাননীয় স্পিকার, আমি শুভেচ্ছা জানাচ্ছি এই মহান সংসদের মাধ্যমে জাতিকে, মুজিব বর্ষের শুভেচ্ছা জানাচ্ছি এবং আগত দিন বাংলাদেশের 50 বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী আমরা পালন করব, সেই জন্য জাতি প্রস্তুতি নিচ্ছে। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি মহান রাব্বুল আলমের নিকট, আমি সৌভাগ্যবান, আমি পরপর জননেত্রী শেখ হাসিনা আমাকে 3 বার মনোনয়ন দিয়েছেন এবং তখনই মনোনয়ন দিয়েছেন যখন বাংলাদেশের উন্নয়ন সমৃদ্ধির দিকে দেশ এগিয়ে যাচ্ছে। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার এলাকার জনগণকে যারা বারবার আমাকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করে এই মহান সংসদে তাদের পক্ষে কথা বলার জন্য সুযোগ দিয়েছে। মাননীয় স্পিকার, 2008 সালে 29শে ডিসেম্বর জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকার নির্বাচনে পাশ করে
সরকার গঠন করেছিলেন। ভয়াবহ মন্দা ছিল বিশ্বজুড়ে, সেই মন্দাকে চ্যালেঞ্জ করে জননেত্রী শেখ হাসিনা রূপকল্প 2021 ঘোষণা করেছিলেন, চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন, ঘোষণা করেছেন বাংলাদেশের প্রত্যেকটি শিশু স্কুলে যাবে, প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে, বাংলাদেশের দারিদ্র আর থাকবে না, দারিদ্র কমে নিয়ে আসা হবে, বাংলাদেশ হবে ডিজিটাল বাংলাদেশ। এমনিভাবে এক গুচ্ছ চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে সরকার গঠন করেছিলেন। জননেত্রী শেখ হাসিনার ঘোষণা রেখেছেন, ওনার প্রতিশ্রুতি, জাতির উদ্দেশ্যে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি রেখেছেন। আজকে 2021 সালের পূর্বেই ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। আজকে বাংলাদেশের কোনো শিশু আর স্কুলের বাইরে নয়। আজকে ব্যাপক হারে বাংলাদেশের দারিদ্র কমে এসেছে, অতি দারিদ্রের হার মাত্র 10.5% নেমে এসেছে। শিক্ষা খাতে বলেন, স্বাস্থ্য খাতে বলেন, বৈপ্লবিক পরিবর্তন এসেছে, যোগাযোগ ব্যবস্থার একটা আমূল পরিবর্তন এসেছে। আমার এলাকা অত্যন্ত ভাটি এলাকা, মাননীয় স্পিকার, আমি সৌভাগ্যবান ব্যক্তি হিসেবে আমি বলতে চাই যে বাংলাদেশে জন্ম নেওয়ার পর থেকে আমার এলাকা একটি অবহেলিত এলাকা ছিল। এমপিও ছিলেন, সরকারও ছিলেন, উন্নয়ন হয় নাই। যখনই বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন জননেত্রী শেখ হাসিনা, আমার এই ভাটি অবহেলিত এলাকা উন্নয়নের চুয়া লেগেছে, আর উন্নয়নের চুয়ার মাধ্যম হয়েছি আমি। এই জন্য আমি আমার নিজেকে সৌভাগ্যবান মনে করি। আজকে আমার এলাকার শিক্ষার দিকে যদি আমি বলি, বাংলাদেশে যেমনিভাবে শিক্ষার হার বেড়েছে, শিক্ষার মান বেড়েছে, প্রতি বছর 1 জানুয়ারি বই উৎসব আমরা পালন করি, ঠিক তেমনিভাবে আমার এলাকাও শিক্ষার হারও বেড়েছে, মানও বেড়েছে। যদিও শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা আমার এলাকায় কম, তারপরও প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নতুন বিল্ডিং হয়েছে। প্রাইমারি স্কুল 232টি স্কুলের মধ্যে প্রায় 100+ স্কুলে বিল্ডিং ইতিমধ্যে হয়েছে। মাধ্যমিক কলেজ এবং মাদ্রাসায় প্রায় 50-60টি প্রতিষ্ঠানে নতুন বিল্ডিং হয়েছে। দুইবারে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত হয়েছে। মাননীয় স্পিকার, এই ব্যাপারে আমি একটি কথা বলতে চাই। আমার একটি শিক্ষা প্রতিষ্ঠান, আমার নির্বাচন এলাকা প্রায় 6-7 লক্ষ লোকের বাস, একটি মাত্র মহিলা শিক্ষা প্রতিষ্ঠান, মহিলা কলেজ। সেই কলেজটি ইন্টারমিডিয়েট পর্যায়ে এমপিভুক্ত হয়েছে, কিন্তু ডিগ্রি পর্যায়ে এমপিভুক্ত হয় নাই। 1200 ছাত্রী সেখানে লেখাপড়া করেন, 3টি বিষয়ে অনার্স সেখানে লেখাপড়া করানো হয় অনার্সে। আমি দাবি করব যে আমার এই শিক্ষা প্রতিষ্ঠানটি অচিরে যেন এমপিভুক্তির পর্যায়ে নেওয়া হয়। আরেকটি শিক্ষা প্রতিষ্ঠান ভাটি এলাকার স্বীকৃত, আজমিরিগঞ্জ পাহাড়পুর কলেজ। সেই পাহাড়পুর কলেজ 2000 সাল থেকে প্রতিষ্ঠিত হয়ে আদ্যাবধি এলাকার মানুষের সাহায্য সহায়তায় কলেজটি পরিচালিত হয়ে আসছে, রেজাল্টও ভালো। এই কলেজটি এমপিভুক্তির বাইরে নিয়ে রয়েছে। আমি আশা করব এইবার পুনর্বিবেচনা করে এই শিক্ষা প্রতিষ্ঠান যদি এমপিভুক্ত করলে আমার এই অবহেলিত ভাটি এলাকার শিক্ষার প্রসারে আরও সুদূর রেজাল্ট রাখবে বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, 2014 সালে মাননীয় প্রধানমন্ত্রী হবিগঞ্জে গিয়েছিলেন, সেখানে আমরা কয়েকটি দাবি উত্থাপন করেছিলাম। সেই দাবিগুনার মধ্যে শেখ হাসিনা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে, স্বাস্থ্যগঞ্জ উপজেলা হয়েছে, এবং আমাদের হবিগঞ্জ, বানিয়াচুং, আজমিরিগঞ্জ, সাল্লা, দিরাই আঞ্চলিক মহাসড়ক স্বীকৃতি লাভ করেছে, এবং ইতিমধ্যে 1,800 কোটি টাকা মঞ্জুর করেছে। এই জন্য আমি ধন্যবাদ জানাই। আরেকটি দাবি ছিল আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়, সেই কৃষি বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে আইন প্রণয়ন করা হয়েছে, সংসদে আসবে। আমি আশা করি এই সেশনে তো আসতে পারে, যদি সংসদে আসে তো অতি সত্বর যাতে এই কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয় সেই দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমার স্বাস্থ্য সম্পর্কে আমি একটু বলছি। আমার বানিয়াচুং উপজেলার স্বাস্থ্যকেন্দ্রটি 50 শয্যা উন্নীত করা হয়েছে। আমি ধন্যবাদ জানাই স্বাস্থ্যমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীকে। এইবার আমার হাসপাতালে 13 জন ডাক্তার
পদায়ন করা হয়েছে। আমার হাসপাতালকে 50 শয্যা উন্নীত করা হলো, এখন পর্যন্ত লোকবল অনুমোদন হয় নাই এবং পদায়ন হয় নাই। আমি লোকবল অনুমোদন এবং পদায়নের জন্য জোর দাবি জানাচ্ছি। সাথে সাথে আজমিরিগঞ্জ হাসপাতালটি 50 শয্যা উন্নীত করার কাজ চলমান, সেই হাসপাতালটিও যাতে লোকবল অনুমোদন এবং পদায়ন করা হয় সেই দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমার এলাকা ভাটি এলাকা, এক ফসল এলাকা, যখনই হঠাৎ করে বৃষ্টি আসে আমার এলাকা পানির তলায় তলায় যায়। এর জন্য খুলনা কালনী কুশিয়ারা নদীর পশ্চিম পার মারকুলি থেকে কাকালিসর পর্যন্ত বাধার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। ইতিমধ্যে আমরা এটা নিয়ে পিপিপি দাখিল করা হয়েছে, ডিপিপিতে আমাদের এই জিনিসটি আছে, এটা যাতে অতি সত্তর এই বাড়তি বাধা হয়, তাহলে আমার এলাকায় মালকুড়ি হিলালনগর সহ পারপুর কাকালিসা এলাকার মানুষ বন্যার পানি থেকে আমার ফসলও রক্ষা হবে, মানুষও রক্ষা পাবে। মাননীয় স্পিকার, আমার এলাকার কৃষি খাতে যে কথাটা আমি বলতে চাই, মাননীয় স্পিকার, কৃষি বিভাগে অজস্র উন্নয়ন বাংলাদেশের হয়েছে, কৃষকও দিয়েছে বাংলাদেশকে, আমাদের জননেত্রী সরকারও কৃষককে দিয়েছেন। একটা বিষয়ে আমাদের কৃষিখাতে কিছুটা হলেও মানুষের মনেতে হতাশা বিরাজ করতেছে, ফসলের দাম পাচ্ছে না, যদিও সরকার থেকে 1000 টাকা সরকার ফসলের ধানের দাম নির্ধারণ করা হয়, তারপরও অধিক সংখ্যক ধান কোনোভাবেই সাধারণ কৃষক বিক্রি করতে পারে না। আমি আশা করব জননেত্রী শেখ হাসিনা কৃষককে রক্ষা করার জন্য উনি একটা ব্যবস্থা গ্রহণ করবেন। মাননীয় স্পিকার, আমি যে কথাটি বলতে চাই, আগামী দিনে আমরা উন্নয়ন যথেষ্ট হয়েছে, আমি আশা করব মানুষের মানসিক চিন্তার পরিবর্তন হওয়া দরকার। আজকে বিভিন্ন অফিস আদালত সহ মানুষের ঘুষ দুর্নীতির কথা আসে, আমি বিশ্বাস করি মানুষের চিন্তা চেতনা যদি পরিবর্তন না হয়, শুধু টাকা পয়সা দেওয়া উন্নয়ন, সেই উন্নয়নকে ধরে রাখা যাবে না। তা আমি প্রত্যাশা করব, আসুন সবাই মিলে এই মুজিব বর্ষে আমরা পরিশোধিত হই, পরিশীলিত হই এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা সফল করার জন্য আমরা শপথ করি, যাতে আমরা ঘুষ দুর্নীতি সহ আমাদের এই এলাকা সহ সারা বাংলাদেশে মানুষের ভেদাভেদ আমরা ভুলতে চাই। আসুন বঙ্গবন্ধুর সোনার বাংলা সফল করার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবারে আপনাকে সময় দেওয়া হয়েছিল, আপনি শুরু করুন। 20 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে আজকে বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, প্রথা অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি এই পার্লামেন্টে বছরের প্রথম অধিবেশনে তিনি বক্তব্য রেখেছেন। তার বক্তব্য সম্পর্কে আমি আলোচনা করার পূর্বে সামনে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে জন্মবর্ষ, সেই জন্য আমি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবার এবং 71-এর সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার, আমি আমার জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি, চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি, এই দেশের একজন সংস্কারক প্রশাসক যিনি ছিলেন হুসেন মুহম্মদ এরশাদ, তার আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি যে ভাষণ দিয়েছেন, সরকারের পক্ষ থেকে ক্যাবিনেটের যে ভাষণটা অনুমোদন করে দেওয়া হয়েছে তিনি সেটি মাত্র পাঠ করেছেন, এখানে তার ব্যক্তিগত কোনো মতামত প্রতিফলন হয় না। মাননীয় স্পিকার, যদিও রাষ্ট্রপতি চাইতেন সরকারকে যদি অনুরোধ করতেন কিছু বিষয়, যে বিষয়গুলি ন্যায় বিচারের কারণে, আইন বাস্তবায়নের কারণে বিভিন্ন সেক্টরের মানুষ দুর্ভোগ পোহাচ্ছে এবং জনমনে কষ্ট সৃষ্টি হচ্ছে। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতির বাড়ি কিশোরগঞ্জের হাওড় এলাকা, তার রাজনৈতিক উত্থান, তার শিক্ষা, সমস্ত কিছুর পিছনে ওই এলাকার একমাত্র ফসল ধান। তার পিতা একজন যোদ্ধা ছিলেন, কয়েক হাজার মন দান পেতেন, সে দান বিক্রির টাকা দিয়ে তিনি রাজনীতি করেছেন, শিক্ষা লাভ করেছেন। আমি খুব আশা করেছিলাম মহামান্য রাষ্ট্রপতি যে ভাষণ দিবেন তার এলাকার মানুষ, আমার এলাকার মানুষ একমাত্র ফসল বুড়ো চাষ করে ধান, প্রান্তিক কৃষকরা
কালকে গতকালকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে কৃষকদেরকে প্রণোদনা দেন, মাননীয় স্পিকার, প্রণোদনা দেওয়ার পরও প্রান্তিক কৃষকদের ধান উৎপাদন করতে গিয়ে কষ্ট পড়ে প্রতি মনে 700 টাকার উপরে। কিন্তু আমাদের এলাকার এই সমস্ত প্রান্তিক কৃষক তারা তাদের চাষের প্রয়োজনে মানুষের কাছ থেকে ঋণ নেন, ব্যাংক থেকে ঋণ নেন, সেই ধানগুলি উৎপাদন করার পর যখন ফসল কাটা হয় তখন তাদের ঘরে তা রাখতে পারেন না, বিক্রি করতে হয়। মাননীয় স্পিকার, আমি দেখেছি, আমি নিজেও ধান চাষ করি, প্রান্তিক কৃষককে কাঁদতে কাঁদতে তাদের ধানগুলি 450 টাকা মন ধরে বিক্রি করেন এবং তারা ঋণগ্রস্ত থাকেন। আমাদের এলাকার আওয়ামী লীগের এত অর্জনের পরও আমাদের এলাকার ধান চাষিদের মধ্যে সরকার সম্পর্কে অনেক বিরূপ ধারণা এবং খুব কষ্ট। আমি অনুরোধ করবো সরকারকে, মাননীয় প্রধানমন্ত্রীকে, যে আমাদের ধান চাষিরা প্রান্তিক যে চাষি তারা কিন্তু ন্যায্য মূল্য পায় না, তাদেরকে মাঠের ধান কিনে তাদেরকে ন্যায্য মূল্য দেওয়ার ব্যবস্থা করা হোক। মাননীয় স্পিকার, এই সংসদে কয়েকদিন আগে আমি একটা বিষয় পয়েন্ট অফ অর্ডারে রেজ করেছিলাম, এই ধর্ষণের বিষয়ে। মাননীয় স্পিকার, এটা রেজ করার পর সেই ধর্ষণের বিষয়ে বলতে গিয়ে এটাকে গুরুত্ব দেওয়ার জন্য বলেছিলাম মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্য করে যে এত মানুষ বন্দুকযুদ্ধে মারা যায় মাদকের কারণে, তার চেয়েও মহা অপরাধ ধর্ষণ। সেই ধর্ষণ, কোনো ধর্ষণকারী কেন বন্দুকযুদ্ধে মারা গেল না? মাননীয় স্পিকার, এই কথাটা বলার পর মানবাধিকার সংগঠন সহ অনেকে আমাদের সমালোচনা করেছেন যে আইন প্রণেতারা তারা এই এক্সট্রা জুডিশিয়াল কিলিং তারা সাপোর্ট করেন। আসলে মাননীয় স্পিকার, এইটা এই মানে বিচার বহির্ভূত হতে আমরা সাপোর্ট করি না, এটা জাস্ট আমরা গুরুত্বের জন্য বলেছিলাম। ইলিনয় ইউনিভার্সিটির একজন অধ্যাপক, বাংলাদেশের বই লেখক, তিনি ভালো লেখেন, তিনিও বাই নেমে এই সমালোচনা করেছেন। মাননীয় স্পিকার, আসলে এই যে বিষয়টা ধর্ষণের বিষয়টা, মাননীয় স্পিকার, আসলে এটা একটা বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে একটা বড় ব্যাধি। মাননীয় স্পিকার, আমি এই সম্পর্কে একটু আপনাকে যদি ডাটা দিতে আপনি বুঝতে পারবেন। মাননীয় স্পিকার, গত এক বছরে মানে 2019 সালে 5400 নারী, 815 শিশু ধর্ষণের শিকার, এটা মাননীয় পুলিশ সদর দপ্তরের হিসাব। ধর্ষণের পরে 12টি শিশু মারা যায় এবং 26 জন নারীর মৃত্যু হয়। 19 সালে মাননীয় স্পিকার, অপহৃত নারীর সংখ্যা ছিল 3700 জন, অপহৃত শিশু সংখ্যা 576 জন, এবং গত বছর 2015 সালে 408 জন শিশুকে হত্যা করা হয়। মাননীয় স্পিকার, বিচার চেয়ে পথে নেমেছেন এক বাবা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের কাছে একটা দোকানে চা বিক্রি করেন একজন লোক, তার মেয়েটা প্রতিবন্ধী, সেই প্রতিবন্ধী মেয়েটাকে ধর্ষণ করেছে, সে ধর্ষণকারীর বিরুদ্ধে মামলা করেছে। মামলা করার পর তার সমস্ত কিছু বিক্রি করে 3 লক্ষ টাকা সে ব্যয় করেও সে বিচার কোনো পায়নি, উল্টো তার বিরুদ্ধে ধর্ষণকারীর যারা তারা এই এই লোকটির বিরুদ্ধে মামলা করে তাকে এমন অবস্থা নিয়েছে সে এখন আর বিচার চায় না। মাননীয় স্পিকার, এই পিতাটি বললেন কোর্ট, তিনি বলছেন একটা পত্রিকা এসছে যে ফুটপাথে চা বিক্রি করে পরিবারের ভরণ পোষণ করতে গিয়ে এমনিতেই হিমশিম খাই, তার উপর মামলার খরচ করতে গিয়ে আমার পরিবারটা নিঃশেষ হয়ে গেছে, উল্টো আসামিপক্ষ আমার বিরুদ্ধে মামলা করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার প্রতিবন্ধী মেয়ের ধর্ষণের বিচার চাই। মাননীয় স্পিকার, তিনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চেয়েছেন। মাননীয় স্পিকার, গত এক বছরে দলবদ্ধ ধর্ষণের শিকার হয় 237 জন মহিলা এবং ধর্ষণের পর 77 জন নারীকে হত্যা করা হয়। মাননীয় স্পিকার, এটা একটা মানে মারাত্মক ঘটনা, এই বিষয়টা সরকার যদি গুরুত্ব না দেয় মাননীয় স্পিকার তাহলে এটা খুব দুঃখজনক হবে। আব্দুল গাফার চৌধুরী, যিনি আমাদের একজন প্রতিদশা লেখক, সাংবাদিক, তিনি তার লেখায় বলেছেন কোর্ট, আমরা কোনো রোগ মহামারী আকারে দেখা দিলে তার প্রতিকারে দ্রুত সচেষ্ট হই, ধর্ষণ মহামারীর চেয়ে ভয়ানক সামাজিক ব্যাধি প্রকাশ, এর প্রতিকারের জন্য আমাদের সামাজিক এবং রাজনৈতিক শক্তি উভয়েরই আজ সতর্ক সচেষ্ট হওয়া জরুরি। মাননীয় স্পিকার, ধর্ষণের বিষয়ে কঠোর আইন না করে সরকারি উদাহরণকে দায়ী করে একজন মুক্তিযোদ্ধা খুব প্রকাশ করেছেন, এটা পত্রিকা এসছে, সেই মুক্তিযোদ্ধা তিনি বলেছেন কোর্ট, আমার মেয়ে বড় হয়েছে, সে বিশ্ববিদ্যালয়ে পড়ে, ওকে নিয়ে আমি ভীষণ শঙ্কিত, যে হারে ধর্ষণের ঘটনা ঘটছে তাতে কবে যে শুনবো আমার মেয়েটা ধর্ষণ শিকার হয়েছে, যদি এমন কিছু ঘটে তাহলে আমি আইনের আশ্রয় না নিয়ে আমার যেটুকু সম্পদ আছে তার সব বিক্রি করে
আমি একটা অটোমেটিক রাইফেল কিনবো, তারপর দর্শকের বংশ নির্বংশ করে আদালতে গিয়ে বলবো, আত্মসমর্পণ করে বলবো, আমি এই দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলাম কিন্তু সেই দেশে আমার সন্তান নিরাপদ নয়, তাই আমি আইন হাতে নিয়ে তুলে নিয়েছি, এখন আমার বিচার করুন, যা শাস্তি দিবেন তার প্রতিবাদ করব না। মানে স্পিকার, আসলে এই দর্শনের বিষয়ে 2000 সালের যে আইন, সেই আইনের যে আইন, সেই আইন এখন আর চলে না। মানে স্পিকার, আমি জোর দাবি জানাচ্ছি সরকারের কাছে যে এই রেপের যে আইন, নারী শিশু যে আইন, সেই আইন আমূল পরিবর্তন করে সাক্ষ্য আইন সহ এই বিষয়ে সহজে মানুষ বিচার পায় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে যাতে বিচার পায়, সেই বিষয়ে আইন যাতে অ্যামেন্ডমেন্ট করা হয়, এইটা আমার দাবি থাকবে। মানে স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি, আরও অনেকগুলি বিষয়, হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে যাচ্ছে, মানে স্পিকার দেখার কেউ নাই। মানে স্পিকার, গতকালকে প্রশ্নোত্তর পর্ব, গতকাল মানে স্পিকার 471 নম্বর তারকাচিহ্ন প্রশ্ন, মানুষ সদস্য জনাব আহসানুল ইসলাম টিটু টাঙ্গাইল 6, তিনি একটা প্রশ্ন করেছিলেন ব্যাংকের উপরে। মানে স্পিকার দেখেন, সেই উত্তরে আমাদের মাননীয় অর্থমন্ত্রী বলেছেন 30 সেপ্টেম্বর 2019 তারিখে ত্রৈমাসিক তথ্য অনুযায়ী 25টি ব্যাংকের পরিচালক বৃন্দ নিজ ব্যাংক হইতে ঋণ গ্রহণ করেছেন, তাদের গৃহীত ঋণের বকেয়া স্থিতির পরিমাণ 1614,77,70,000 টাকা। মানে স্পিকার, তারা নিজেদের ব্যাংক থেকে ঋণ নিয়েছেন 1614 কোটি টাকা, এছাড়া সেই পরিচালক বৃন্দ নিজ ব্যাংক ব্যতীত 55টি ব্যাংক থেকে ঋণ নিয়েছেন, তার সংখ্যা মানে স্পিকার 1,71,616 কোটি টাকা। মানে স্পিকার, আমি একটা তথ্য নিয়ে বিভিন্ন ব্যাংকের জানলাম, 25টি ব্যাংকের সকল পরিচালক বৃন্দ তারা যে ইনভেস্টমেন্ট করেছেন ব্যাংকে 6,000 থেকে 10,000 কোটি টাকা, মাত্র এই 6 থেকে 10,000 কোটি টাকা তারা ইনভেস্টমেন্ট করে 2,00,000 কোটি টাকা তারা ঋণ নিয়েছেন, ব্যাংকগুলি খালি করে দিয়েছে। মানে স্পিকার, এর চেয়ে বড় ভালো ব্যবসা আর কি হতে পারে? মানে স্পিকার, আমি জানি না বাংলাদেশ ব্যাংক কি করে, আমি জানি না অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ কি করে, এই এই যে ঋণগুলি তো এমনি এমনি যায় না, ঋণগুলি তো নেওয়ার একটা নিয়ম আছে, সেই নিয়মের মধ্যে তো পড়ে, সেই নিয়মটা কে দেখে, কে দেখে না? মানে স্পিকার, বুঝতে পারি না। মানে স্পিকার, কি বলবো, জনতা ব্যাংক অ্যানন ট্যাক্সের 5,068 কোটি টাকার ঋণ জালিয়াতি, বাংলাদেশ ব্যাংকের তদন্তে অ্যানন ট্যাক্সের 5,768 কোটি টাকার ঋণ জালিয়াতির ঘটনায় বর্তমানে এমডি আব্দুস সালাম আজাদের সম্পৃক্ততা পেয়েছে। আইন ও নিয়ম তোয়াক্কা না করে এই গ্রুপটির ঋণ অনুমোদন বিতরণ পরিবীক্ষণ সহায়তা করেছেন তিনি, তার প্রত্যক্ষ সহায়তা এলসি জালিয়াতের মাধ্যমে আমদানির নামে প্রায় 1,400 কোটি টাকা বিদেশে পাচার করেছে। উক্ত ম্যানেজিং ডাইরেক্টর যুগান্তরকে এক সাক্ষাৎকারে বলেছেন, ভালো কথা বলেছেন মানে স্পিকার, যে এই ঋণে যদি কোনো অনিয়ম হয়ে থাকে তাহলে শুধু আমি কেন দায়ী হব, এই ঘটনায় আরও তো অনেকের নাম আছে, তারা কেন আসে না, তাদের নাম কেন আসে না? মানে স্পিকার, ইনডাইরেক্ট স্বীকারোক্তি, এই প্রতিষ্ঠানের নামে বৈদেশিক যন্ত্রপাতি আমদানির জন্য মানে স্পিকার 1,48,00,000 মার্কিন ডলার ঋণপত্র খোলার অনুমোদন দেয় তৎকালীন ম্যানেজার বর্তমান এমডি। এক্ষেত্রে মেশিনারি সরবরাহকারী 3টা প্রতিষ্ঠান, যুক্তরাষ্ট্র, জার্মানির 3টা প্রতিষ্ঠান, ওয়াইসুক ওভারসিস, ইউনিভার্সাল টেকনোলজিস লিমিটেড এবং ইউনি এশিয়া অ্যাসোসিয়েটস। মানে স্পিকার, দুঃখের বিষয় হল প্রাইম ব্যাংকের তথ্য দেখা যায় অ্যানটেক্স গ্রুপের মালিক ইউনুস বাদল নিজেই এই 3টা প্রতিষ্ঠানের মালিক, অথচ এগুলি দেখাইছে জার্মান এবং আমেরিকার প্রতিষ্ঠান, অর্থাৎ তিনি নিজেই এই পণ্যের আমদানিকারক এবং নিজের রপ্তানিকারক। এই কর্মটি মানি লন্ডারিং প্রতিরোধ আইনে বড় ধরনের অপরাধ। মানে স্পিকার, মানে স্পিকার, কানাডা সরকারের তথ্য মতে গত 5 বছর ধরে প্রতি বছর 3,000-এর বেশি বাংলাদেশি কানাডা স্থায়ী বসবাসের জন্য সুযোগ পেয়েছেন। 2006 সাল থেকে বিগত বছরের নভেম্বর পর্যন্ত স্থায়ী রেসিডেন্সি পেয়েছেন 44,186 জন বাংলাদেশি, এর মধ্যে বিনিয়োগকারী কোটায় কানাডায় সুযোগ নেওয়া বড় অংশটি গেছেন অবৈধভাবে অর্জিত টাকায়। মানে স্পিকার,
বেসিক ব্যাংকের 300 কোটি টাকা আত্মসাৎ করে সেখানে পালিয়ে যান জাহাজ বাংলা শিল্পের ব্যবসায়ী গাজী বেলায়েত হোসেন মিঠু। ব্যাংকের পাওনা পরিশোধ না করে চট্টগ্রামের ব্যবসায়ী দিদারুল আলম 200 কোটি টাকা নিয়ে সেখানে পালিয়ে যান। মিস ম্যাকের 3 ভাই হুমায়ুন কবির, মিজানুর রহমান শাহীন, মুজিবুর রহমান মিলন বিভিন্ন ব্যাংক থেকে 1,200 কোটি টাকা ঋণ নিয়ে কানাডায় চলে যান। বিগত বছর দেশ থেকে প্রায় 50,000 কোটি এবং গত 1 দশকে প্রায় 4 লাখ কোটি পাচার হয়েছে বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে। মাননীয় স্পিকার, আমরা জানি না সত্য মিথ্যা, তবে সরকারের এই বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের তদন্ত করা উচিত এবং টাকা যায় নাই এটা ঠিক না, টাকা গিয়েছে, কত টাকা গিয়েছে, এত টাকা কেন যাবে, কিভাবে যাবে। মাননীয় স্পিকার, সরকার যদি এটা গুরুত্ব দিয়ে এই বিষয়টা বের না করে তাহলে জনগণের সম্পত্তি তো এইভাবে সম্পত্তি এইভাবে লুট হবে। আমরা তাহলে সরকার আছি কি জন্য, আমরা জনপ্রতিনিধি আছি কি জন্য, এইগুলো যদি আমরা প্রতিরোধ না করতে পারি তাহলে তো মাননীয় স্পিকার এটা দুঃখজনক ঘটনা হবে। মাননীয় স্পিকার, শেষ কেন এত তাড়াতাড়ি শেষ টান কেন, আমরা তো কয়েকজন একটু বলি, এরকম করেন কেন ভাই, না হারিয়ে গেছে না আছে পাবো একটু। মাননীয় স্পিকার, আমি একটা নিউ আমি আরেকটা বিষয় বলছি। মাননীয় স্পিকার, দেওয়ানি আইন, মাননীয় স্পিকার আপনি একজন আইনজীবী, আমি একজন আইনজীবী, আমরা জানি দেওয়ানি আইনে যারা বিচার প্রার্থী তারা বিচারটা কীভাবে পান এবং বিচার পেতে তাদের কী সমস্যা হয়। মাননীয় স্পিকার, ধমকি আছে দেওয়ানি আইনের সংশোধনী, বিচার হচ্ছে 132 বছর পুরনো আইন, সুফল থেকে বঞ্চিত বিচার প্রার্থীরা। মাননীয় স্পিকার, অধস্থ আদালতের বিচারকদের পিকুনি জুডিকশন আর্থিক এখতিয়ার আপনি জানেন বৃদ্ধি করে সরকার দেওয়ানি আদালত আইন 1887 সংশোধন করলেও হাইকোর্টের স্থগিতাদেশে প্রায় 4 বছর বেশি ধরে থমকে আছে। অর্ধযুগ অপেক্ষার পর মামলার জট দেওয়ানি কমা দেওয়ানি সংশোধন করা হলেও এই সুফল থেকে বঞ্চিত হচ্ছেন বিচার প্রার্থীরা, বিচার হচ্ছে 132 বছর পুরনো আইনে। সংশোধিত আইন অনুযায়ী নিম্ন আদালতের একজন সহকারী জজ 2 লাখের পরিবর্তে 15 লাখ, সিনিয়র সহকারী জজ 4 লাখের পরিবর্তে 25 লাখ এবং জেলা জজ 5 লাখের পরিবর্তে 5 কোটি টাকা মূল্যমানের মামলা করতে পারতেন যদি আইনটা কার্যকর হতো, যে আইনটা মাননীয় স্পিকার আমরা এই সিভিল প্রসিডিউর কোড যেটা অ্যামেন্ডমেন্ট আমরা করেছিলাম। আইন কার্যকর পর হাইকোর্টে বিচারাধীন সর্বোচ্চ 5 কোটি টাকা মূল্যমানের মামলা 90 দিনের মধ্যে জেলা জজ আদালতে স্থানান্তরিত হবে বলেও সংশোধিত আইন উল্লেখ করা হয়। জানা গেছে 2016 সালে দেওয়ানি আইন সংশোধন করার পর উচ্চ আদালত থেকে প্রায় 10,000 দেওয়ানি মামলা অধস্থ আদালতে ফেরত পাঠানোর উদ্যোগ নেয় সুপ্রিম কোর্ট, কিন্তু উচ্চ আদালতের কয়েকজন আইনজীবী মামলা অধস্থ আদালতে ফেরত প্রদান ঠেকাতে সংশোধিত আইন চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। রিটের শুনানি নিয়ে এই বছরের 16 জুন সংশোধিত আইনের কার্যকারিতা স্থগিত করে হাইকোর্ট, এরপর থেকে স্থগিত রয়ে গেছে। মাননীয় স্পিকার, অ্যাটর্নি জেনারেলের পক্ষ থেকে এই বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি, কারণ কমন ইন্টারেস্ট, তিনিও চান না যে পিকুনির জুরিডিকশন লয়ার কোর্টে বৃদ্ধি হোক। মাননীয় স্পিকার, আমাদের আইনমন্ত্রী মহোদয় এক সাংবাদিকের সঙ্গে একটা সাক্ষাৎকার তিনি বলেছেন যে আমরা এটি আসু সমাধান চাই, সুপ্রিম কোর্টের যে আইনজীবীদের আপত্তি সেটা নিয়ে তাদের সঙ্গে বৈঠক করবো। মাননীয় স্পিকার, আমার আপত্তি সেইখানে যে আইনটা 16 কোটি মানুষের ন্যায় বিচার পাওয়ার জন্য, সহজ বিচার পাওয়ার জন্য আমরা এই পার্লামেন্টে সংশোধন করলাম, অ্যামেন্ডমেন্ট করলাম, সেই আইনে কয়েকজন আইনজীবী তাদের ব্যক্তি স্বার্থের জন্য রিট করে আটকে দিয়েছেন, আর আমাদের আইনমন্ত্রী বলেন জ্যেষ্ঠ আইনজীবীদের সঙ্গে আলাপ করে বিষয় সমাধান করবেন, তাহলে কি আমরা এই সিভিল প্রসিডিউর কোড অ্যামেন্ডমেন্ট যেটা পাস করলাম পার্লামেন্টের মধ্যে কয়েকজন আইনজীবীর কাছে আমরা কি জিম্মি হয়ে থাকবো? মাননীয় স্পিকার, এটাই কি সরকারের এই আচরণ? এই আচরণ কি সঠিক? মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমি জানি না যে সরকার কেন এরকম আচরণ করছেন। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি একদম গ্রাসরুট লেভেল থেকে তিনি
আজকের পর্যায়ে পৌঁছেছেন। তিনি একজন আইনজীবী। আমি মহামান্য রাষ্ট্রপতির কাছে আশা করেছিলাম যে তিনি একজন আইনজীবী রাষ্ট্রপতি, তিনি সিদ্ধান্ত দিবেন যে সেই পঞ্চগড় থেকে দিনাজপুর থেকে হাইকোর্টে যে ব্যক্তিটি মামলা করে ন্যায় বিচার পাওয়া সম্ভব নয়, টেকনাপ থেকে সেই বরগুনা থেকে যে ব্যক্তিটি হাইকোর্টে এসে মামলা করে বিচার পাওয়া সম্ভব নয়, রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে নির্দেশ দিবেন যে আপনি হাইকোর্ট সার্কিট বেঞ্চ আপনি নিয়ে যান, নিয়ে গিয়ে এই এই সমস্ত মানুষকে ন্যায় বিচার যারা চায় তাদেরকে সহজে বিচার ব্যবস্থা করে দেন। কিন্তু মাননীয় স্পিকার, আজকে পর্যন্ত আমাদের মাননীয় প্রধান বিচারপতি, উনি একজন ভালো মানুষ জানি, আজকে পর্যন্ত তিনিও বললেন না, রাষ্ট্রপতি বললেন না যে হাইকোর্ট সার্কিট বেঞ্চ করে যে আঞ্চলিকভাবে অন্তত গরিব মানুষের যে মামলাগুলি সেইখানে যা যেন শেষ করা হয়। মাননীয় স্পিকার, এসআর সাহেবের আমলে উপজেলায় আমরা ফৌজদারি কোর্ট এবং সিভিল কোর্ট নিয়েছিলাম, বিএনপি ক্ষমতায় এসে এক কলমে কোথায় সেই কোর্টগুলি বন্ধ করে দিলেন। মাননীয় স্পিকার, আজকে সময়ের দাবি, যেহেতু উপজেলা পরিষদ আওয়ামী লীগ এসে আবার পুনরুজ্জীবিত করেছেন, তাই মানুষের ন্যায় বিচারের জন্য, বিশেষ করে গরিব মানুষদের ন্যায় বিচারের জন্য সেই উপজেলা কোর্ট, মুন্সিপ কোর্ট এবং ম্যাজিস্ট্রেট কোর্ট আবার উপজেলা নেওয়া হোক। মাননীয় স্পিকার, আপনি কি আমাকে সময় দিবেন না আমি এখানে শেষ করে দেবো? কারণ আমার দলের পক্ষ থেকে আপনি যদি দেন না আমি সেইভাবেই। তুমি বলেছো যে আপনি শুরু করুন, শেষটা তো আমি দেখব। মাননীয় স্পিকার, আমাদের অনেকগুলি বিষয় যেমন উন্নয়ন হয়, মাননীয় স্পিকার উন্নয়ন হয় ঠিক আছে, কিন্তু এই উন্নয়নে অনেক দুর্নীতি হয়। সরকার একটা পদক্ষেপ নিয়েছিলেন দুর্নীতিবিদ্ধ অভিযান, জানি না মাননীয় স্পিকার সেই অভিযানটা কিছুদিন চলার পর এখন দেখি যে এই অভিযান সম্পর্কে কোনো আর খবর নাই। মাননীয় স্পিকার, এই অভিযানে যারা গ্রেপ্তার হয়েছিলেন, আপনি দেখুন মাননীয় স্পিকার, যারা গ্রেপ্তার হয়েছেন তারা সবাই কোনো না কোনো বেশিরভাগই রাজনৈতিক দলের কর্মী। মাননীয় স্পিকার, এই যে যখন জোয়ার বিরুদ্ধে কেসিনোর বিরুদ্ধে অভিযান করা হয়, শুধুমাত্র রাজনৈতিক কর্মী কি সেই কেসিনো চালিয়েছিল? তাদের সাথে বিভিন্ন বাহিনীর লোকজন, প্রশাসনের লোকজন কি জড়িত ছিল না? তাদের বিরুদ্ধে কোনো মামলা হয় না? মাননীয় স্পিকার, আমি রাজনীতি করি, আমার ক্ষমতা যাওয়ার পর বা ক্ষমতা থাকতে আমার বিরুদ্ধে মামলা হবে, আমি যদি অপরাধ করি হ্যাঁ মামলা হোক, কিন্তু মাননীয় স্পিকার আমি আপনার মাধ্যমে বলতে চাই, বাংলাদেশের যত বাড়ি আছে ফ্ল্যাট। মাননীয় সদস্য, আপনি তিন মিনিটে শেষ করতে পারবেন? আপনি নির্দেশ দিলে পারতে হবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনার ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি যেটা বলছিলাম যে আজকে গুলশান বনানী সহ ঢাকা শহরের যে সমস্ত খুব গুরুত্বপূর্ণ এলাকা, সেই সমস্ত এলাকায় ফ্ল্যাট বাড়ি এগুলি কাদের, হিসাব নেওয়া হোক, কয়েকটা ফ্ল্যাট বাড়ি রাজনৈতিক নেতৃবৃন্দের এবং কতগুলি বাড়ি আমলাদের, কতগুলি বাড়ি বিভিন্ন বাহিনীর। এবং মাননীয় স্পিকার, আমি নিজে একজন পার্লামেন্টের মেম্বার হিসেবে দ্যাট টু ইনকন্টে বলতে চাই, আমি সরকারকে অনুরোধ করব, গত 15-20 বছরে যারা এমপি ছিলেন, যারা মন্ত্রী ছিলেন, যারা সচিব ছিলেন, যারা জেনারেল ছিলেন, যারা আইজি ছিলেন, সমস্ত সামরিক বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দের প্রপার্টি হিসাব দেওয়া হোক এবং তদন্ত করা হোক কার কী প্রপার্টি হয়েছে। শুধু আমরাই জেলে যাব, আমাদের বিরুদ্ধে মামলা হবে, যিনি ধরবেন তিনি কত টাকা আয় করেছেন, যিনি আমাকে গ্রেপ্তার করবেন তিনি মাসুরা নিয়েছেন, তার বিরুদ্ধে কমপ্লেন হবে না, তার বিরুদ্ধে অভিযোগ হবে না। মাননীয় স্পিকার, এটা তো হতে পারে না। এবং সরকার দেখলাম এই সরকারও শুধুমাত্র তার রাজনৈতিক কর্মীদের উপরেই এই তাদের বিরুদ্ধে এই অভিযান কেন? মাননীয় স্পিকার, এই যে কেসিনো, কোনো কোনো থানার সামনে কেসিনো, কোনো কোনো পুলিশ কর্মকর্তার অফিসের সামনে কেসিনো, সেই কেসিনো তারা কি পট্টি বেঁধে রেখেছিলেন? এই কেসিনো শুধু সম্রাট চালিয়েছিল, তার সাথে আর কেউ ছিল না, তাদেরকে কেন মাননীয় স্পিকার ধরা হয় না? যদি ধরতে হয়, যদি দুর্নীতিবিদ অভিযান চালাইতে হয়, তাহলে যারা যারা দুর্নীতি করেছে বা জড়িত, সে যেই হোক, যে স্তরের হোক, রাজনৈতিক নেতা হোক, কর্মী হোক, আমলা হোক, সবাই বিরুদ্ধেই অভিযান পরিচালনা করা হোক। মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্য শেষ পর্যায়ে শুধু এটুকু বলবো, সরকারের কাছে আমি কৃতজ্ঞ, আমার এলাকায় উন্নয়ন কাজের জন্য সরকার যথেষ্ট সহায়তা করেছেন। মাননীয় স্পিকার,
কিন্তু তারপরও একটু বলতে চাই, এখনও আমার এলাকায় অনেকগুলি রাস্তা হয় নাই, বিশেষ করে স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, মানে স্পিকার আপনার মাধ্যমে, যে এই পার্লামেন্টে আমি দুটি রাস্তার কথা বলেছিলাম, তিনি আশ্বাস দিয়েছেন রাস্তাগুলি হবে, কিন্তু এখন পর্যন্ত কার্যক্রমটা হচ্ছে না। যাতে দৃশ্যমান কার্যক্রম হয়, যেহেতু উনি উপস্থিত আছেন, তাই তার দৃষ্টি আকর্ষণ করছি। এবং মানে স্পিকার, আমার এলাকায় অনেকগুলি শিক্ষা প্রতিষ্ঠান, যেগুলি এই যে নাম্বারিং সিস্টেম করার পর অনেকগুলি শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত হয় নাই, মানে স্পিকার, এই যে নাম্বারিং সিস্টেম, সেই সিস্টেমের কারণ দেখা যায় সামান্য একটা কারণে এতদিনের 20 বছর যাবৎ 15 বছর যাবৎ একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে এমপিভুক্ত হচ্ছে না। অথচ অনেকগুলি প্রতিষ্ঠান ওই অনেক আগে করে রেখেছিল, আমাদের আগে যারা ক্ষমতা ছিল এই আওয়ামী লীগের আগে, তাদের প্রতিষ্ঠানগুলো হয়ে গেছে, কারণ এই যে নাম্বারে তারা পড়ে যায়। যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি আমাদের খুবই জেনুইন, এই মার্কিং এর কারণে, সামান্য মার্কিং এর অভাবে এমপিভুক্ত হয় নাই, সেইগুলি যাতে এমপিভুক্ত করা হয়, সেই দাবি রেখে আপনাকে ধন্যবাদ দিয়ে মাননীয় স্পিকার আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য, আপনাকে বিনয়ের সঙ্গে বলতে চাই, আপনি ইউ আর 3 in 1। প্রথমত আপনি একজন আইনজীবী, দ্বিতীয় আপনি একজন জুডিশিয়াল অফিসার, তৃতীয় একজন আপনি রাজনৈতিক ব্যক্তিত্ব। আপনি কোর্ট কাছারি সম্পর্কে যে কথাগুলো বললেন, আমি কি বিনয়ের সঙ্গে আপনাকে বলতে পারি না যে আপনারা যেমন ওই আইনজীবীরা বাদী হয়ে ওই লোয়ার জুডিশিয়ারির পিকুনিয়ারি জুরিডিকশনটাকে আটকায় রেখেছে, আপনারা কি কোনো রিট করতে পারেন না যে উপজেলায় আবার কোর্ট ফেরত যাক? ডাইরেক্টরি চেয়ে, ডিরেকশন চেয়ে এখন তো হাইকোর্ট শুধু ওয়েট করতেছে ডিরেকশনের উপরে, হোয়াই ডোন্ট ইউ গো টু হাইকোর্ট? ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবারে বক্তব্য রাখার জন্য আমি বিনয়ের সঙ্গে আহ্বান জানাচ্ছি ময়মনসিংহ 6 এলাকা থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মুসলিম উদ্দিন। মাননীয় সদস্য, আপনার সময় 12 মিনিট, অনুগ্রহপূর্বক 12 মিনিটে আপনার বক্তব্য শেষ করবেন। মাননীয় স্পিকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতির সাংবিধানিক বিধি অনুসারে এই সংসদের এই বৎসরের প্রথম অধিবেশনের প্রথম দিনে ভাষণ দিয়েছেন, এবং সেই ভাষণের উপর আমাদের মাননীয় চিফ হুইপ ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করছেন। এই প্রস্তাবের উপর আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, এবং প্রস্তাব উত্থাপন করায় মাননীয় স্পিকার, মাননীয় চিফ হুইপ সাহেবকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার, আমার বক্তব্যের প্রথমেই আমি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, এবং 1975 সালে 15 আগস্ট তারিখে তার শহীদ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, তার পুত্র শেখ কামাল, শেখ জামাল, শেখ কামাল, শেখ জামালের নববিবাহিতা স্ত্রী দ্বয়, এবং শিশুপুত্র রাসেল সহ যারা শাহাদাত বরণ করছেন তাদের প্রত্যেকের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আত্মার মাগফেরাত কামনা করছি। মাননীয় স্পিকার, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি, ভাষা আন্দোলন এবং পরবর্তী গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের প্রতি মাননীয় স্পিকার আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তাদের প্রত্যেকের আত্মার মাগফেরাত কামনা করছি। মাননীয় স্পিকার, সময় কম, অল্প কথা শেষ করতে হবে। তো যে ধন্যবাদ প্রস্তাবটি উত্থাপিত হয়েছে আমি কেন সেটা সমর্থন করলাম, আমি একটি দুটি বাক্যেই শেষ করব, কিন্তু এর পরেও যদি আমার একটু সময় লাগে, আমি মনে করি মাননীয় স্পিকার বয়সের দিকে চিন্তা করে, যেহেতু তাড়াতাড়ি কথা বলতে পারি না, বয়সের দিকটা মাননীয় স্পিকার আপনি বিবেচনা করবেন বলে আমি আশা রাখি।
মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি তার বক্তৃতায় ভিশন 2021 এবং ভিশন 41 এর কথা বলেছেন, এবং তিনি বাস্তব কথাই বলছেন যে ভিশন 2021 যেটা ছিল, ভিশন 21 যেটা ছিল সেটা সফলতার শুধু দিকে না, সফলতার শেষ সীমায় এসে গিয়েছে। কারণ এক বছর আগে মধ্যম আয়ের দেশ হিসেবে এটা পরিচিতি লাভ করছে, এখন আরও এক বছর বাকি আছে, এখন কেউ কেউ বলতেছেন উচ্চ মধ্যম আয়। তো আমরা দেখি কিন্তু বাস্তবিক পক্ষে আমরা লক্ষ্য করতেছি যে মধ্যম আয়ের দেশে এটা পরিণত হয়েছে। কারণ গ্রামে বের হলে মাননীয় স্পিকার কুড়ে ঘর, কুড়ে ঘর, কুড়ে ঘর, এখন জাদুঘরে দেখতে হবে কুড়ে ঘর, টিনে ঘর ছাড়ার কোনো ঘর নাই মাননীয় স্পিকার। আগামী 5 বছরের মধ্যে টিনের ঘরও থাকবে না মাননীয় স্পিকার, সব বিল্ডিং হবে আল্লাহর রহমতে। অতএব তিনি যে ভিশন 2021 সফল হয়েছে, এবং তিনি তার বক্তৃতা আশা ব্যক্ত করেছেন যে 41 সনে উন্নত বাংলাদেশ এটা হবে, এটা বিশ্বের সকল অর্থনীতিবিদই বলতেছেন। অতএব এই তার তিনি যে ধন্যবাদ প্রস্তাব আনছেন আমি এটা সমর্থন করি। মানুষ মাননীয় স্পিকার সমর্থন করে দু একটি কথা মাননীয় স্পিকার আমি বলতে চাই। আমার আগে যিনি মাননীয় স্পিকার আপনি বলেছেন আমাদের মুজিব জনাব মাননীয় সদস্য মুজিবুল হক চন্নু সাহেব তিনের একের ভিতর তিন, বাস্তবিক সত্য কথাই বলছেন মাননীয় স্পিকার। উনি কৃষকের কথা বলছেন, আমি নিজে কৃষক কৃষি কাজ করি এখন মাননীয় স্পিকার। আপনি জানেন এখন আর উকালতি করি না, প্রায় 45 বছর উকালতি করছি, এখন আর উকালতি করি না, ওই কৃষি কাজ করাই। কৃষিকাজের যে জিনিসটা আমি লক্ষ্য করেছি মাননীয় স্পিকার, আমি নিজে যদি এটা দিতে পারি, শ্রমটা দিতে পারি, আমি নিজে যদি শ্রমটা দিতে পারি তাহলে আমার ঘাটতি নাই। কিন্তু আমি নিজে শ্রম দিব না, বসে বসে খাবো, সেই কাজ এই রেখা শ্রমিক রেখা, সেই শ্রমিক তো এখন নাই। শ্রমিকের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে, শ্রমিকের বেশি বেতন দিতে হয়, কাজেই কৃষকের দুরবস্থা হয়েছে। এই জিনিসটা দেখতে হবে না এটা আমি বলি না, এই জিনিসটা অবশ্যই দেখতে হবে। কিন্তু মাননীয় স্পিকার আমি আশা করেছিলাম, তিনি একজন বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, কৃষকের দুরবস্থা কী, কেন দুরবস্থা, কৃষক কেন 18 জন কৃষক প্রাণ দিতে হলো, এই কথাটা মাননীয় সদস্য তিনি মন্ত্রীও ছিলেন, সাবেক মন্ত্রী ছিলেন, সাবেক মন্ত্রী আশা করতেছিলাম যে কৃষকের কথাটা এই কথাটাও বলবেন যে বিগত সরকারের অর্থাৎ বিএনপি জামাত সরকারের আমলে 18 জন কৃষক সারের জন্য সার কিনতে গিয়েছে, সার না পাওয়ার ফলে পাইছে কি, গুলি, বন্দুকের গুলি, মৃতদেহ বাবার বাড়িতে গেছে মাননীয় স্পিকার। এই তো অবস্থা ছিল, কৃষকের অবস্থা ছিল এই, পানি নাই ক্ষেতের মধ্যে, তার সমস্ত ইনভেস্ট করছে। আমার মনে হয় মাননীয় আমার পূর্ববর্তী বক্তা যেটা বললেন যে তিনিও এটা জানেন যে তিনি বললেন যে কৃষি কাজ করেন, তার কৃষির ক্ষেত তো মরে গেছে, ধান কাইটা বাড়িতে আনতে পারছে না, খড় আনতে হয়েছে, ক্ষেত পানি নাই, কিন্তু এই পানির ব্যবস্থা কে করলো, এই কথাগুলি আমি আশা করেছিলাম উনি একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান হিসাবে তিনি এই কথাগুলি বলবেন, তো তিনি এই কথাগুলি বলেন নাই, তো এই জন্য আমি দুঃখিত। আরেকটা কথা মাননীয় স্পিকার, উনি একজন ভালো আইন প্রণেতাও বটে, কারণ বিগত পার্লামেন্টে দেখেছি বেসরকারি সদস্য হিসেবে তিনি একটা বিল এনেছিলেন, আমার মনে আছে যে বেসরকারি সদস্য হিসেবে তিনি একটা বিল এনেছিলেন, এবং সেই বিল মাননীয় স্পিকার এই আজকের মাননীয় সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সময় এই বিলটা বেসরকারি সদস্য হিসেবে তিনি উত্থাপন করেছিলেন, সেই বিলটা পাস করে দিয়েছি। অথচ তিনি বলতেছেন যে তিনিও তো এই পার্লামেন্টে আছেন, তিনি বেসরকারি সদস্য হিসেবে বিল উত্থাপন করেছিলেন, তিনি তো নিজেও একটা বিল উত্থাপন করতে পারতেন মাননীয় স্পিকার, নিজের নিজে আমার যে দোষটা সেটা আমি বলি না, আমার অক্ষমতাটা আমি বলি না, তো এটা আমি দুঃখ প্রকাশ করতেছি। এই জন্য যে উনি ইচ্ছা করলে একটা বেসরকারি সদস্য হিসেবে বিল উত্থাপন করতে পারতেন। মাননীয় স্পিকার, বর্তমান সরকারের সাফল্য সম্বন্ধে কি বলবো মাননীয় স্পিকার, মানুষের মূল চাহিদার কথা বলা হয়, মানুষের মূল চাহিদার প্রথম কথাটাই হলো অন্ন, মাননীয় স্পিকার
উত্তর মাননীয় স্পিকার, উত্তর বাংলায় আজকে আজকে ই নাই, মঙ্গা নাই, দক্ষিণ বাংলায় আজকে আকাল নাই, এই রাজধানীর মামলায় আজকে দুর্ভিক্ষ নাই, রাজধানীর এলাকায় দুর্ভিক্ষ নাই, কেন নাই এই কথাটা তো আমাদের বুঝতে হবে, জানতে হবে। একটা কারণে সেটা হলো এই যে বঙ্গবন্ধু কন্যা, জাতির পিতার কন্যা, জননেত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এই সরকার পরিচালনা করেছেন। 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি নিয়ে 96 সালে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার সরকার গঠন করেছিলেন প্রথম এই বাংলাদেশে, এবং আইসায় তিনি সরকার গঠন করে দেখলেন 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি। 5 বৎসরের এই শাসন তার দক্ষ শাসন কার্য পরিচালনায় 5 বৎসরে দেখা গেল যে খাদ্য ঘাটতি আমরা পুষাইয়া স্বয়ং সম্পূর্ণ হইয়াও 25 লক্ষ মেট্রিক টন খাদ্যদ্রব্য সরকারের গুদামে রয়ে গেল। আর সেই 2001 সালে আমাদেরকে ভোটের কারচুপির মাধ্যমে আমাদেরকে পরাজিত করার ফলে দেখা গেল কি যে 7 বৎসর পর্যন্ত 8 বৎসর পর্যন্ত তারা ক্ষমতায় রইলেন। সেই 2008 সালের 29শে ডিসেম্বর তার তারিখে মাননীয় স্পিকার নির্বাচনে আমরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পর 2009 সালে যখন আবার ক্ষমতায় আমরা মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় আসলেন, দেশরত্ন শেখ হাসিনা যখন ক্ষমতায় আসলেন, তখন মাননীয় স্পিকার দেখা গেল 30 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি। আবার সেই 30 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি উতরাইয়া আজ আমরা এখন স্বয়ং সম্পূর্ণ শুধুমাত্র বিদেশেও মাননীয় স্পিকার আমরা চাউল রপ্তানি করি। কাজে যে সরকারের যে সফলতাগুলি, সেই সফলতাগুলি একটু স্মরণ করাই দিতে হয় মাননীয় স্পিকার। আজকে মাননীয় স্পিকার ঘরে ঘরে বিদ্যুৎ আলো জ্বলতেছে, কল্পনার বাইরে ছিল তখন 21 সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়া হবে। মাননীয় সদস্য আপনি আপনার মাইক্রোফোনটা একটু ঠিক করেন, জি আপনার হাত লেগে শুধু নিচে নেমে যাচ্ছে। মাননীয় স্পিকার আমি আমি অল্প কয়েকটা কথা বলি আর আমি আর ওই দিয়ে গেলাম না, আমি আর এলাকার জন্য কিছু কথা বলবো। মাননীয় স্পিকার আশা করি আমাকে সময় দিবেন। মাননীয় স্পিকার আমি এলাকার জন্য যে কথাটা বলবো, মাননীয় স্পিকার আমার ফুলবাড়িয়া উপজেলায় সেই কিছু চাহিদা আছে, সেই চাহিদাগুলি আশা করি বলার সুযোগ আমাকে দিবেন মাননীয় স্পিকার। মেলাসেমিয়া নামক একটা রোগের প্রাদুর্ভাব ঘটেছে, যে এইটার চিকিৎসা ওখানে হচ্ছে না, মারা যাচ্ছে মানুষ। কাজে আমি মানব স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের মনোযোগ আকর্ষণ করব আপনার মাধ্যমে, তিনি যেন এই আমার এই মেলাসেমিয়া রোগটার সম্বন্ধে একটু খোঁজখবর নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের ব্যবস্থা করেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার আমি বেশি কথা বলবো না, আমি বলবো যে আমাদের আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে এমপিও ভুক্তির জন্য আমাদের এই সরকারের আমলেই তো মাননীয় স্পিকার কেউ বলছে 1500 এমপিভুক্ত হবে, কেউ বলছে 1700 এমপিভুক্ত হবে, তো সব ছাড়াইয়া মাননীয় প্রধানমন্ত্রী দেখা গেল যে 2700 এমপিওভুক্ত করা হয়েছে, এরপরেও বাকি রয়েছে। মাননীয় স্পিকার আমার এলাকায় কয়েকটা কলেজ কয়েকটা স্কুল বাকি রয়েছে, যদি আমি আপনার মাধ্যমে আমি বলবো যে ওই শর্ত কিছুটা শিথিল করে হলেও যেন আরেকটা সুযোগ মাননীয় স্পিকার আমাদেরকে দেওয়া হয়। মাননীয় স্পিকার আজকে আমি একটা জিনিস বলে শেষ করব, দুইটা সেন্টেন্স বলবো মাননীয় স্পিকার। আমাদের ওই হালুয়াঘাট সীমান্তে একটা রয়েছে স্থল বন্দর রয়েছে, সেই স্থল বন্দর দিয়ে মাননীয় স্পিকার সেই ইন্ডিয়া থেকে। মাননীয় সদস্য সময়ের খুব অভাব, আপনি এক দয়া করে এক মিনিটে শেষ করুন, এক মিনিটে শেষ করুন। ময়মনসিংহ হইয়া তারপর আমার ফুলবাড়ি হইয়া টঙ্গী পর্যন্ত নতুন রেল লাইন চাই মাননীয় স্পিকার। আর একটা জিনিস মাননীয় স্পিকার আমি বলবো যে ময়মনসিংহ ডিস্ট্রিক্টটা ব্রিটিশ আমলের সর্বপ্রিয় ডিস্ট্রিক্ট ছিল,
পাকিস্তান আমরা সর্ববৃহৎ বিশিষ্ট ছিল, আর এখনও যে একটা 17টা ভেঙে 64টা হয়েছে, এখনও সর্ববৃহৎ ডিস্ট্রিক্ট মাননীয় স্পিকার। এই ডিস্ট্রিক্টের উন্নয়নের জন্য, ময়মনসিংহের ডিস্ট্রিক্টের সার্বিক উন্নয়নের জন্য একটা যেমন গ্রেটার ময়মনসিংহ প্রজেক্ট আছে, জিএমপি আছে, ঠিক তেমনি অনুরূপ একটা প্রজেক্ট শুধু ময়মনসিংহ অঞ্চলের জন্য, অনুরূপ একটা প্রজেক্ট ময়মনসিংহ অঞ্চলের জন্য দেওয়ার জন্য আমি আপনার মাধ্যমে মাননীয় আমাদের স্থানীয় সরকার মন্ত্রীর কাছে অনুরোধ জানিয়ে আমি আমার এলাকার সমস্ত আওয়ামী লীগের কর্মী এবং 5 লক্ষ মানুষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবারে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি শেরপুর 3 এলাকা থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব একেএম ফজলুল হক। মাননীয় সদস্য, আপনার সময় 10 মিনিট, অনুগ্রহপূর্বক 10 মিনিটের মধ্যেই বক্তব্য শেষ করবেন। 10 মিনিট আরও কম দিলে হয়তো মাননীয় স্পিকার, মাননীয় সদস্য সময়টা ওই দিক থেকে আসে, আমার দিক থেকে না। না ঠিকই আছে, 4 দিন পরে আজকে সময় পেয়েছি, 4 দিন নাম লেখাইছিলাম, 4 দিন পরে আজকে নাম দিচ্ছে। আচ্ছা আপনি বলেন 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 বলেন। মাননীয় স্পিকার আসসালামু আলাইকুম, 71 জাতীয় সংসদের 2020 সালের প্রথম অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতি ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করছি। ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে, যিনি পরপর 3 বার আমাকে মনোনয়ন দিয়ে মহান জাতীয় সংসদে কথা বলার সুযোগ করে দিয়েছেন। ধন্যবাদ জানাই আমার নির্বাচনী এলাকা শ্রীবুর্দি ও ঝিনাইগাতি উপজেলার জনগণকে, যারা আমাকে তৃতীয়বারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেছেন। মাননীয় স্পিকার, আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি বাংলাদেশের স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি 1975 সালে 15ই আগস্ট কালো রাত্রিতে বঙ্গমাতা বেগম ফজলুল হাসান মুজিব, শেখ রাসেল, শেখ জামাল, শেখ কামাল সহ আরও যারা শহীদ হয়েছেন। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জেলখানা নিহত জাতীয় 4 নেতাকে, 1971 সালের মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ ও 2 লক্ষ মাহবুব যারা ইজ্জত দিয়েছেন তাদেরকে, 2004 সালে 21 আগস্ট গ্রেনেড হামলায় যে 24 জন শহীদ হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। আমি শ্রদ্ধা জানাই বিগত বিএনপি জামাতের হামলায় যারা শহীদ হয়েছেন তাদেরকে। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে, সারা পৃথিবীতে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে চিহ্নিত লাভ করেছে। আমি নিম্নে মহামান্য রাষ্ট্রপতি যে বক্তব্য দিয়েছেন, বিগত কয়েক বৎসরের যে উন্নয়নে বাংলাদেশে উন্নয়ন হয়েছে সেগুলির সম্বন্ধে বক্তব্য আমি তার কিছু অংশ এইখানে তুলে ধরব। অর্থনৈতিক পরিস্থিতি, মাননীয় স্পিকার, বাংলাদেশ আজ এশিয়ার সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জনকারী দেশ, পরপর 3টি অর্থবছরে 7% বেশি হারে জিডিপি প্রবৃদ্ধি অর্জন পর গত 2018-19 বৎসরে অর্থবছরে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে 8.15%, চলতি 2019-20 অর্থবছরে প্রবৃদ্ধির অক্ষমতা নির্ধারিত হয়েছে 8.2%। দেশের জনগণের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে, গত অর্থবর্ষে মাথাপিছু জাতীয় আয় বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে $1,909। গত 1 দশকে মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে 3 গুণ। দারিদ্র্য হার দ্রুত কমে এসেছে, 2005 সালে দারিদ্র হার ছিল 40%, যা 2019 সালে 20.5% নেমে এসেছে। অতি দরিদ্র হার কমে এসেছে 10.5%। মাননীয় স্পিকার, জনগণের খাদ্য পুষ্টি চাহিদা পূরণ, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ জনগোষ্ঠীর কর্মসংস্থানের প্রধান উৎস কৃষি, দেশের উন্নয়ন অগ্রযাত্রার কৃষি অন্যতম ভূমিকা রাখছে। আবাদি জমি হ্রাস, জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত এবং বাড়তি জনসংখ্যা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার চ্যালেঞ্জ নিয়ে বাংলাদেশের কৃষি প্রতিনিয়ত এগিয়ে চলেছে। সরকার গৃহীত সময়োপযোগী নীতি পদক্ষেপ, কৃষক কৃষিজীবীদের সম্মিলিত প্রয়াসে এ দেশে কৃষি অতীতের যে কোনো সময় চেয়ে সমৃদ্ধ। বাংলাদেশ এখন দানাদার খাদ্য শস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ, কৃষি উন্নয়নের সফলতা বাংলাদেশকে বিশ্ব পরিমণ্ডলে মর্যাদার নতুন আসনে প্রতিষ্ঠিত করেছে। বাংলাদেশ বিশ্বে
ধান উৎপাদনে চতুর্থ, আম উৎপাদনে সপ্তম, পরিবহন ও যোগাযোগ রূপকল্প 2021 লক্ষ্য অর্জন, জাতিসংঘের টেকসই উন্নয়ন অভিষ্ট 2030 সময়বদ্ধ কোনো পরিকল্পনা, 2041 সালে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ কাজ করে যাচ্ছে, 2018-19 অর্থ বছরে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে জিওবি অর্থায়নে 165টি বৈদেশিক সহায়তা, 70টি কারিগরি সহায়তা, 13টি সহ মোট 125টি প্রকল্প অন্তর্ভুক্ত ছিল। একই সময়ে 32টি প্রকল্প সফলভাবে সমাপ্ত হয়েছে এবং উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার্থে 56টি নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে। বিগত বছরের ন্যায় 18-19 অর্থ বছরও বার্ষিক উন্নয়ন কর্মসূচি শতভাগ বাস্তবায়িত হয়েছে। 1,000 কোটি টাকা বা চতুর্থ ব্যয় সম্বলিত বাস্তবায়নীন মেগা প্রকল্পের সংখ্যা 16টির মধ্যে মাস র্যাপিড ট্রান্সপোর্ট লাইন 6 এবং বাস র্যাপিড ট্রান্সপোর্ট গাজীপুর এয়ারপোর্ট প্রকল্প অন্যতম। এমআরটি লাইন 6 সরকারের ফাস্ট ট্র্যাকভুক্ত প্রকল্প, ঢাকার যানজট দূর করতে উন্নত পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে 52,506 কোটি টাকা ব্যয়ে আন্ডারগ্রাউন্ড ওয়াল এলিভেটেড সমন্বয়ে দুইটি অংশে বিভক্ত করে বিমানবন্দর রোড, বিমানবন্দর থেকে বাড্ডা হয়ে কমলাপুর এবং পূর্বাঞ্চল রোড, নতুন বাজার হয়ে পিতলগঞ্জ ডিপো 31,241 কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন 1 এবং 41,239 কোটি টাকা ব্যয়ে হেমায়তপুর থেকে আমিনবাজার ভাটারা পর্যন্ত আন্ডারগ্রাউন্ড ও এলিভেটেড সমন্বয়ে 20 কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন 5 মেট্রো রেল নির্মাণ প্রকল্প একনেক কর্তৃক অনুমোদিত হয়েছে। মাননীয় স্পিকার, আমি আমার এলাকার উন্নয়ন সম্বন্ধে কিছু কথা বলবো, যেহেতু সময় নাই যদি পারেন দুই এক মিনিট সময় দিলে দিবেন। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর 2019 সালে জানুয়ারি মাসে নিম্নলিখিত উন্নয়নমূলক কাজ শ্রীবোর্ডের ঝিনিয়াগাতি উপজেলা চলমান আছে। শ্রীবোর্ডের ঝিনিয়াগাতি উপজেলা এলজেডি কর্তৃক বিভিন্ন রাস্তাঘাট সেতু নির্মাণ প্রকল্পের মাধ্যমে মসজিদ নির্মাণ কাজ চলছে, এটা 120 কোটি টাকা। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্মাণাধীন স্কুল কলেজ ও মাদ্রাসা কাজ 230 কোটি টাকা। পানি উন্নয়ন বোর্ডে 4.5 কোটি টাকা। ত্রাণ মন্ত্রের আওতায় ব্রিজ ও রাস্তা 14 কোটি টাকা। সড়ক ও জনপথের আওতায় 3টি রাস্তা 2টি ব্রিজ সহ 181 কোটি টাকা। পিডব্লিউডি আওতায় 2টি মসজিদ 2টি কৃষি ট্রেনিং সেন্টার, শ্রীবর্দি ভূমি অফিস 33 কোটি টাকা। ঝিনাইগাতি উপজেলার 10,000 মেট্রিক টন সারের বাফার স্টক গোডাউন নির্মাণাধীন 27.5 কোটি টাকা। যে গোডাউন প্রত্যেক ডিস্ট্রিক্টে হয়, আমার এলাকায় একমাত্র শেরপুর ডিস্ট্রিক্টে একমাত্র উপজেলা লেভেলে 10,000 মেট্রিক টনের সারের গোডাউন নির্মিত হচ্ছে। ঝিনাইগাতি উপজেলায় 50% হাসপাতাল, যেটা 19% ছিল, 19 সেটা বৃদ্ধি করে 31% বিশেষ করে এখন 50% বিশিষ্ট হাসপাতাল নির্মাণ করা হয়েছে। এবং আমি স্বাস্থ্যমন্ত্রীকে ধন্যবাদ দিই যে আমার 2 উপজেলায় 7 জন করে ডাক্তার উনি পোস্টিং দিয়েছেন, এটা খুবই আমাদের কাজে লাগছে। শ্রীবর্দিতে মিনি স্টেডিয়াম 2 উপজেলায় 2টা মিনি স্টেডিয়াম নির্মাণ কাজ চলছে, এইভাবে মোট 701 কোটি টাকা নির্মাণ কাজ চলছে। মাননীয় স্পিকার, আমার কিছু দাবি ছিল, দুই একটা দাবির কথা বলবো। একটা দাবি হলো আমরা শেরপুর ডিস্ট্রিক্ট, আমরা বর্ডার ডিস্ট্রিক্ট, আমাদের রাস্তাঘাট বিভিন্ন উন্নয়ন কাজ হচ্ছে, আমি শেরপুর একটা এয়ারপোর্ট দাবি করছি। যদি শেরপুর একটা এয়ারপোর্ট হয়, আমরা রাস্তাঘাট যতই উন্নত হোক, আমাদের ঢাকা থেকে শেরপুরের ডিস্টেন্স হলো 203 কিলোমিটার, যেভাবেই যাই না কেন, সেই এমআরটি হোক আর বিআরটি হোক যত কিছুই হোক, আমাদের যাইতে 5 থেকে 6 ঘন্টা লাগবে। অথচ যদি শেরপুরে আমাদের আগে পাকিস্তান আমরা ছিল স্টল সার্ভিস, শর্ট টেক অফ অ্যান্ড ল্যান্ডিং একটা সার্ভিস ছিল হেলিকপ্টারের, সেখানে যদি একটা এয়ারপোর্ট হয় তাহলে আমরা জামালপুর, শেরপুর, ময়মনসিংহের দক্ষিণাঞ্চল, উত্তরাঞ্চল এবং নেত্রকোনা এই 4টে ডিস্ট্রিক্টের মানুষ আমরা অনায়াসে ঢাকা যাতায়াত করতে পারবো। কারণ রাস্তাঘাট যতই উন্নত হোক, যত রাস্তাঘাট উন্নত হবে ট্রাফিক তত বাড়বে, কাজে আমাদের যাতায়াত করতে 6 থেকে 7 ঘন্টা সব সময় লাগে। আজকে দেখেন উত্তরবঙ্গে সেই যশোর এয়ারপোর্ট, রাজশাহী এয়ারপোর্ট এবং সেই
সৈয়দপুর এয়ারপোর্ট যেটা আন্তর্জাতিকভাবে নির্মিত করা হচ্ছে, এটা আজকে তিনটা এয়ারপোর্ট হওয়াতে নদীর ওই পারের মানুষ আর বাই রোডে এখন আর খুব কম আসে, তারা অল্পতে সেই কুষ্টিয়া থেকে খুলনা পর্যন্ত যশোর এয়ারপোর্ট দিয়ে চলাফেরা করে, রাজশাহী ঈশ্বরদীপুর জায়গার সবাই রাজশাহী এয়ারপোর্ট দিয়ে চলাফেরা করে, সারা উত্তরবঙ্গ আজকে সেই আপনার সেই সৈয়দপুর এয়ারপোর্ট দিয়ে চলাফেরা করে। কাজে আমাদের কিন্তু এইখান থেকে ডিস্টেন্স এরিয়াল ডিস্টেন্স কোনোটাই 150 মিটার 150 কিলোমিটার উপরে না, অথচ আমাদের ডিস্টেন্স এখানে শেরপুর ঢাকা থেকে শেরপুরের ডিস্টেন্স হলো 200। মাননীয় সদস্য আপনি 2 মিনিট বলুন। আচ্ছা, ধন্যবাদ। তারপরে সেই আমাদের শেরপুরে একটা হচ্ছে অর্থনৈতিক অঞ্চল, জামালপুরে অর্থনৈতিক অঞ্চল, কিছুক্ষণ আগে আমাদের ইসলামপুরের এমপি সাহেব বললেন সেইখানেও একটা থানাতে এক নাকি একটা অর্থনৈতিক অঞ্চল হইতেছে, যদি ওনার থানায় হয় তাহলে আমার উপজেলায় আমি একটা অর্থনৈতিক অঞ্চল দাবি করতেছি। নেত্রকোনা অর্থনৈতিক অঞ্চল, ময়মনসিংহে অর্থনৈতিক অঞ্চল, যখন অর্থনৈতিক অঞ্চলগুলি হবে তখন বিদেশিরা এখানে আসবে, এখানে প্রায় লক্ষাধিক লোক এক একটা অর্থনৈতিক অঞ্চল কাজ করবে। সেই হিসেবেও আমি মনে করি আমাদের শেরপুরে সেই রেল লাইনকন বা রাস্তাঘাটকন যত কিছুক্ষণ সব কিছু পরিবর্তে যদি একটা এয়ারপোর্ট করা হয় আর কি, একটা এয়ারপোর্ট করা হয় সব দিক থেকে লাভবান হবে এবং অল্প সময়ে আমরা ঢাকায় চলে আসবো। আজকে চিড়িয়াখানার দূরত্ব 265 কিলোমিটার, সেখানে 4 লেন করা হয়েছে, এয়ারপোর্ট করা হয়েছে, তাও দেখেন যানজট অভাব। কাজে সেই দিক চিন্তা করে আমি মনে করি যে আমাদের শেরপুরে একটা এয়ারপোর্ট করা দরকার। আর আমি আর একটা দুইটা কথা বলবো একটু মাননীয় স্পিকার, একটা হলো পরশু দিন বিমানমন্ত্রী এখানে বক্তব্য দিলেন, অনেক উন্নয়ন হয়েছে বিমানে, এয়ারপোর্টে গেলে এখন ভালো হয়, কিন্তু একটা জিনিস মানুষ 20 ঘন্টা 22 ঘন্টা 14 ঘন্টা জার্নি করে আসে এয়ারপোর্টে বসে থেকে, তারা লাগেজের জন্যে 4-5 ঘন্টা অপেক্ষা করে। আমি বিমানমন্ত্রীকে একটা কথা বলবো যে আপনি নিজে যাইয়ে আপনি দেখেন যে মালগুলো লোডিং আনলোডিং কীভাবে হয়, কীভাবে একখান থেকে আরেকখান থেকে কেরিং করে, আপনি নিজে যাই দেখেন। আপনারা তো সারা পৃথিবী ঘুরতেছেন, বিভিন্ন জায়গায় ঘুরতেছেন, দেখতেছেন কোথাও এত দেরি হয় না, যেখানে আমাদের বাংলাদেশে ঢাকা এয়ারপোর্টে সেই 20 ঘন্টা 14 ঘন্টা জার্নি করে আসে, এখানে 4-5 ঘন্টা তাদের অপেক্ষা করতে হয় শুধু লাগে। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য, আপনার এই সুন্দর বক্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপরে আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা আজকের মতো এখানেই শেষ হলো। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আগামী 12 মার্চ 1426, 26 জানুয়ারি 2020 রবিবার বিকেল 4:30 পর্যন্ত মুলতবি করা হলো। আই রিপিট, 26 জানুয়ারি 2020 রবিবার বিকেল 4:30 পর্যন্ত মুলতবি করা হলো। আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।